ফিউচার ফ্রান্সিস ক্যারি। শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল নাইম স্বর্ণা, ডিজাইন স্টুডিও 5 থেকে বলছি। শুরুতে আমাদের ডিপার্টমেন্টের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আমাদের ডিপার্টমেন্ট হেড এবং উপস্থিত সকল সিনিয়র জুনিয়র এবং আমার সহপাঠীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই লেকচার সিরিজে উপস্থিত থাকার জন্য। এবারে আমাদের ডিজাইন স্টুডিও টিচাররা আমাদেরকে সাথে নিয়ে আমাদের ডিজাইন ডিজাইন স্টুডিও সম্পূর্ণ কাজটাকে একটু নতুন আঙ্গিকে শেখানোর চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় আমরা প্রতি বুধবার একটি লেকচার সিরিজের আয়োজন করে থাকি, যেখানে হচ্ছে একটি নির্দিষ্ট টপিকের উপরে বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করি। এবং আজকের আমাদের টপিক হচ্ছে মাঠ এবং ব্রিক আর্কিটেকচার, এবং সেই লক্ষ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রফিকুল ইসলাম তুষার স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমরা স্যার থেকে মাঠ এবং ব্রিক আর্কিটেকচার সম্পর্কে জানতে পারবো, স্যার যদি কিছু বলতেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। এইখানে লেকচার দিতে হবে, এটা তো আমার সব সময় সৌভাগ্যের ব্যাপার। আমার শিক্ষকতা জীবন আসলে অনেক ছোট্ট সময়ের জন্য, তোমাদের অন্য অন্য যে টিচাররা আছে তাদের সামনে আমার শিক্ষকতার অভিজ্ঞতা একদম, আমি শিশু ওনাদের সামনে, এমনিও শিশু ওনাদের সামনে। যাই হোক, তো শুরুতে যখন তোমাদের তারেক স্যার আমাকে বলছিল, আমি হালকা ভয় পেয়ে গেছিলাম যে এখানে কি না কি বলবো। পরে দিয়ে জানলাম যে এখানে আসলে আমরা আমরাই। তো আমি পুরা আমার যে লেকচার যেটা আছে সেটা পুরা আমাদের মতো করেই তৈরি করছি। আজকের লেকচারে আমি তোমাদের অনেক ডিটেইলে কোনো কিছু বলবো না, অনেক কি বলে এটাকে, মানে খুব টপিকের গভীরে যে একদম সব ধরনের টেকনিক্যালিটি জানিয়ে দেব আসলে ব্যাপারটা সেরকম হবে না। আমি শুধু হচ্ছে কি আমার কিছু এক্সপিরিয়েন্স, এবং আমি জানি না তোমাদের পুরনো স্টুডেন্টদের কেউ এখানে আছে কিনা, তোমাদের সিনিয়র ভাইয়া আপু যারা আছে ওদের সাথে আমাদের যে আমার যে এক্সপিরিয়েন্স ইয়াতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে ওইটা কিছুটা শেয়ার করব, আর খুব সামান্য কিছু আমার নিজের মোটিভেশন অ্যাবাউট মার আর্কিটেকচার, অ্যাবাউট ব্রিক আর্কিটেকচার, এই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে ফেলতে পারো আমাকে। জি স্যার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে বাই এনি চান্স? জি স্যার, ওকে, তো যেটা শুরুতে আমার পরিচয় দিয়ে নিয়ে, আমি জানি না তোমরা আমাকে কতখানি চিনো। আমি হচ্ছে গিয়ে রফিকুল ইসলাম, বুয়েট থেকে 2017-তে ব্যাচেলার্স কমপ্লিট করি, তারপর হচ্ছে এখানে ওখানে কয়েকদিন চাকরি করতে থাকি, তারপর 2018-তে আমি বাংলাদেশ ইউনিভার্সিটিতে জয়েন করি, 2 বছর ওখানে চাকরি করার পর। এরপর হচ্ছে আমি মাস্টার্স করতে কেউ লোভেনে চলে আসি, এখন কয়েকদিন আগে আমার মাস্টার্স মাত্র শেষ হলো। এখন আমি জানি না আমি কোথায় থাকব, এখানে থাকব নাকি বাংলাদেশে চলে আসব, দোটানার মধ্যে আছি। এই হচ্ছে গিয়ে আমি। তো শুরুতে আমি হচ্ছে কি আমি কিভাবে এই এই পুরো জনরার মধ্যে ইনভলভ হলাম? আর্কিটেকচারের তো অনেকগুলো স্ট্রিম আছে, অনেক ধরনের ইয়ে আছে। আমি অনেস্টলি আমি যখন আমার ব্যাচেলার্স লাইফ শুরু করি, আমি খুবই হাইটেক আর্কিটেকচারের দিকে মনোযোগী ছিলাম, লাইক অসম্ভব হাইটেক আর্কিটেকচার, যেগুলো হচ্ছে গিয়ে মানে রোবোটিক্স লেভেলের আর্কিটেকচার নিয়ে আমি খুবই ইনভলভ ছিলাম। আমার ফার্স্ট এর কয়েকটা প্রজেক্টও সেরকমই ছিল। তারপর আমি এইখানে কিভাবে আসলাম, এই মাটির মধ্যে পড়লাম কিভাবে, সেই যদি আমরা আমি করি, আমার ফার্স্ট এড থিসিস করার প্ল্যান ছিল হচ্ছে গিয়ে অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে বাংলাদেশে। দেন আমি জানি না ওইটা পড়তে পড়তে কিভাবে যেন আমার মনে হলো যে আমাদের মতো একটা দেশে অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে গবেষণা করার চেয়ে আমাদের যা আছে সেগুলো নিয়ে গবেষণা করা আরো বেটার, কারণ ফার্স্ট অফ অল অটোমোবাইল ইন্ডাস্ট্রি আমাদের দেশের
কি বলে এটাকে, আর্থিক অবস্থার সাথে খুব একটা যায় না এবং ন্যাচারাল অবস্থার সাথে তো যায় না। যাই হোক, ওই আলোচনায় না যে, সো ব্যাচেলার থিসিস যখন আমি করি তখন আমার টপিক ছিল হচ্ছে গিয়ে মসলিন ভিলেজ, মসলিন যেই কাপড় আছে সেটার নাম তো তোমরা আশা করি শুনেছ। তো মসলিন তাঁতিদের জন্য একটা কি বলে বাসস্থান, তাদের থাকার জায়গা, তাদের জন্য একটা টোটাল কমিউনিটি ডিজাইন করা, যেটা হচ্ছে গিয়ে সোনারগাঁয়ে ছিল সাইট। সো ওখানে ট্যুরিজম আছে, সবকিছু একসাথে ব্লেন্ড করে কিভাবে একটা নতুন কমিউনিটি ডিজাইন করা যায়, এরকম একটা প্রপোজাল নিয়ে আসা ট্রাই করেছিলাম। তো এখানে ছবিতে বাইরে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমার 52 মডেল, আই উড সে এটার হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ওদের একটা প্রোটোটাইপ ডিজাইন করেছিলাম হাউজিং এর, যেখানে হচ্ছে গিয়ে ওদের থাকার জায়গা এবং ওয়ার্ক স্টেশন একসাথে হবে, যেটার নিচে মানে ওয়াটার বডি দিয়ে কানেক্টেড হবে। তো আমি এর আগে মাড আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছিলাম, একটু এটা ওটা দেখেছিলাম ইউটিউব ভিডিওতে, বাট কখনো আমি সরাসরি ইন্টারেস্টেড ছিলাম না। কিন্তু মানুষের জীবনে কিছু টার্নিং পয়েন্ট থাকে, যখন মানে এত বাজে চ্যালেঞ্জের সামনে পড়ে মানুষ যে আর কোনো পেছনের দিকে যাওয়ার অপশন থাকে না। তো আমি যখন এই প্রোটোটাইপটা ডিজাইন করলাম, বানানো বহুত পরের কথা, যখন ডিজাইন করলাম তখন হচ্ছে কি আমার আমার টিচাররা বলেছিল যে হ্যাঁ থিওরিটিক্যালি এটা দেখতে ভালো লাগতেছে, বাট প্র্যাকটিক্যালি পসিবল হবে না। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কিক, যখন বলছে যে প্র্যাকটিক্যালি পসিবল হবে না, তখন হচ্ছে গিয়ে হ্যাঁ মাথা নষ্ট হয়ে গেছিল, পাগল হয়ে গেছিলাম। পাগল না হলে কেউ এসব করে না। এখনো মাঝে মধ্যে আমি প্রাউড হওয়ার চেয়ে রিগ্রেট করি বেশি, যে কেন করছিলাম এসব। যাই হোক, অন্য আলোচনা, বাট হ্যাঁ আমার মাড আর্কিটেকচার সরাসরি হাতে কলমে শুরু করা হচ্ছে কি এখান থেকে। এই প্রোটোটাইপটা তোমরা যদি দেখো, এখানে নিচে একটা লেভেল পর্যন্ত হচ্ছে গিয়ে হাফ ওয়াল লেভেল পর্যন্ত হচ্ছে গিয়ে র্যামডার্থের সাথে করে কম্পোজিট করে হচ্ছে গিয়ে ব্যাম্বু কলাম উঠে গিয়েছে, অ্যান্ড বাকি স্ট্রাকচার পুরোটা ব্যাম্বু দিয়ে করা। তো যেই রেইজড প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ মাড দিয়ে তৈরি করা, সেটার নিচে হচ্ছে গিয়ে একটা ওয়াটার ট্যাঙ্ক ছিল। এই এই প্রজেক্টের ডিটেলে আমি যাচ্ছি না, বাট এখান থেকে হচ্ছে গিয়ে আমার শুরু করা। ডানের ছবিটাতে তোমরা দেখতে পারো যে কিভাবে ব্যাম্বু কলাম একসাথে জোড়া দিয়ে, তারপর হচ্ছে গিয়ে মানে চারটা বাঁশের একটা কলাম তৈরি করে সেটা কিভাবে র্যামডার্থের সাথে কম্পোজিট করা হচ্ছে। দ্যাট ওয়াজ মাই স্টার্টিং। দেন ব্যাচেলার্স কমপ্লিট করার পরে আমি 6 মাস হচ্ছে গিয়ে বুয়েটের রিসার্চ বিআরটিসি রিসার্চ সেকশন যেটা, ওখানে ওদের সাথে কাজ করি। ওই 6 মাসের কন্ট্রাক্ট শেষ হওয়ার পর আমি লাদাখ চলে যাই 1 মাসের জন্য। লাদাখ হচ্ছে গিয়ে ইন্ডিয়ার একদম সবচেয়ে নর্থ কর্নারে, নিয়ার হিমালয়ের বেজে, ইন্ডিয়ার হিমালয়ের তিব্বতিয়ান সাইড যেটা সেখানে। তো পুরা ওদের যে সামার স্কুলটা ছিল সেটাকে ওরা বলছিল সান অ্যান্ড আর্থ ফেস্টিভ্যাল। ওরা হচ্ছে গিয়ে কিভাবে সোলার পাওয়ার কে ইউজ করা হয় এবং আর্থ আর্কিটেকচার কিভাবে মোর কি বলবো আর্থ আর্কিটেকচারের ব্যাপারে সরাসরি শেখাচ্ছিল। এই ছবিটা হচ্ছে কি আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি এটা একটা বাস স্ট্যান্ড আর টি স্টল একসাথে ডিজাইন করা। আমাদেরকে দুইটা টিমে ভাগ করে দেওয়া হয়েছিল, একটা টিম হচ্ছে কি পুরো শুধুমাত্র সোলার পাওয়ারের উপর পড়াশোনা করছিল, আর একটা টিম আর্থ আর্কিটেকচারের উপর পড়াশোনা করছিল। তো এইটা একটা গ্রামের ওয়াই জাংশনের মধ্যে, গ্রামটার নাম ফিয়াং, ওদের ওখানে কোনো বাস স্টপ নাই, সো কোনো বাস আসে না। ওদের ওই ফিয়াং গ্রাম থেকে লে সিটিতে যাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে কি হিচহাইক করা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা, কোনো গাড়ি আসলে গাড়ি থামিয়ে সেই গাড়িতে উঠে যাওয়া। তো ওদের জন্য বাস স্ট্যান্ড একটা খুব ইম্পর্টেন্ট ইয়া ছিল। তো আমাদের সামার স্কুলে ওরা বলেছিল যে তোমরা এই ফিয়াং গ্রামের মানুষজনের জন্য একটা বাস স্ট্যান্ড ডিজাইন করে দাও।
তো এই পুরো প্রজেক্টটা হচ্ছে কি ডিজাইন অ্যান্ড বিল্ড প্রজেক্ট ছিল 15 দিনের মধ্যে। প্রথম এক সপ্তাহ হচ্ছে কি আমরা সবাই মিলে আলোচনা করে যে কি হবে, কোন ভাগটুকু কি দিয়ে তৈরি হবে, এসব ডিসকাস করি। তারপর হচ্ছে গিয়ে আমরা ইমপ্লিমেন্টেশনে যাই। এখন আর্থ আর্কিটেকচারের 3টা মেইন ফর্ম আছে, র্যামডার্থ, কব এবং অ্যাডোবি। একমাত্র শর্ত ছিল হচ্ছে গিয়ে তিনটা, কি বলবো, তিনটা পদ্ধতি হচ্ছে গিয়ে এইটাতে ইউজ করতে হবে। তো এক সপ্তাহের মধ্যে এই জিনিস আসলে তৈরি করে ফেলা, যারা জীবনে কখনো র্যামডার্স নিয়ে কাজ করে নাই তারা শিখে তৈরি করা, পুরো প্রসেসটা, পুরো জার্নিটা অনেক বেশি ফিজিক্যালি ইনভলভিং ছিল আই উড সে। এট দ্য সেম টাইম এত বেশি কানেক্টিং ছিল আমার, মানে আমার মানুষজনের সাথে ওখানে কানেকশন তৈরি হয়েছে। আমি আমার লাইফের অনেক বেস্ট ফ্রেন্ড তৈরি করেছি ওই পুরো জার্নি থেকে। আমার ভিউ অ্যাবাউট আর্কিটেকচার চেঞ্জ হয়ে গিয়েছে। সো দিন শেষে এটা আমরা এই অবস্থায় রেখে আসতে পারি নাই। আমরা এটা যখন তৈরি করেছি, তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা টি স্টল আছে, বসার জায়গা আছে, তার উপরে হচ্ছে গিয়ে ওদের ওদের একটা খুবই লোকাল গাছ আছে, যেটা হচ্ছে গিয়ে যে কোনো ভাবে বেন্ড করা যায় যেটার ডাল। তো ওইটা দিয়ে আমরা একটা ছাউনি তৈরি করেছিলাম, যেটা হচ্ছে কি পরবর্তীতে ওরা, ওইটা ড্রাই সিজন ছিল, ওরা বলেছিল যে যখন ড্রাই সিজনের পর আবার যখন ওদের গাছপালায় পাতা আসবে, ওরা ওই পাতাগুলা ছিঁড়ে এখানে লাগিয়ে দিবে। তো এক বছর পরে আবার যখন ড্রাই সিজন এসেছে, তখন হচ্ছে কি ওরা আমাকে এই ছবিটা পাঠিয়েছিল যে এক বছর পরে আমাদের বানানো বাস স্ট্যান্ড এখনো কিভাবে আছে। তারপর আমার আরেকটা বড় ধাপ ছিল হচ্ছে গিয়ে কেরালায় লরি বেকার ইনস্টিটিউশন অফ হ্যাবিটেট স্টাডিজ এ যাওয়া। ওইখানে ওই পুরা ওয়ার্কশপটা যেটা ছিল, ওইটাও সামার স্কুল ছিল, সামার স্কুল ওয়ার্কশপ যেটা ছিল, সেটার প্রধান উদ্দেশ্য ছিল আমাদেরকে ম্যাটেরিয়াল সম্পর্কে পরিচিত করা। ম্যাটেরিয়ালের ব্রিক, মাড, ব্যাম্বু, এসব ম্যাটেরিয়ালের ইনার কোয়ালিটি, কোর কোয়ালিটি সম্পর্কে জানা এবং কিভাবে এগুলাকে মডুলেট করা যায় সেই সম্পর্কে জানা। অ্যান্ড তারপর ওখানে আমরা আরেকটা জিনিস খুব স্ট্রংলি আমাদেরকে বলা হয়, সেটা হচ্ছে গিয়ে লো কস্ট হাউজিং। এবং লো কস্ট হাউজিং মানে যে একদম, মানে গরিবের জন্য বলে যে দেখতে গরিব হওয়া লাগবে, এই ভ্রান্ত ধারণা থেকে বের হওয়ার। আমি এখানে কোন ছবি লরি বেকারের বা লরি বেকারের ইনস্টিটিউট যেটা কস্টফোর্ড, ও লরি বেকারের ইনস্টিটিউট মানে সিস্টার কনসার্ন যেটা, সেটার নাম কস্টফোর্ড। ওদের বানানো একটা বস্তি আছে করিমাদম, কারিমাদম কলোনি ইয়াতে সাউথ ইন্ডিয়ায়। ওইটা দেখলে মনে হবে যে কোনো মানে বড় লোকের ভিলার মতো, বাট ওইটা অ্যাকচুয়ালি একটা বস্তি। তোমাদের বা আপনাদের যদি কখনো সুযোগ হয় কারিমাদম কলোনি লিখে সার্চ দিলে আশা করি খুব ইন্টারেস্টিং অনেক কিছু পাওয়া যাবে। তো যাই হোক, এখানে 15-16 দিনের মতো থেকে আমি ব্রিক বন্ডিং, স্টোন মেসনারি, মাড আর্কিটেকচার অ্যান্ড এই সবগুলো ইমপ্লিমেন্ট করে কিভাবে কস্ট এফিশিয়েন্ট হাউজিং এর দিকে যাওয়া যায় এগুলো সম্পর্কে শিখি। তারপর আমার জার্নির আমি বলবো সুইটেস্ট পার্ট, বাংলাদেশ ইউনিভার্সিটিতে আমি যখন আসি, আমি ওয়েল আমি সারা জীবনে কখনোই ভালো স্টুডেন্ট ছিলাম না। আমার আমার গ্রেড, সিজিপিএ এগুলো কখনো কোনো কালে টিচার হওয়ার মতো ছিল না। আমি জানি না আসলে কোন সৌভাগ্যে আমি টিচার হতে পারছি, বাট স্টিল আমার লাইফের সুইটেস্ট টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে গিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করা, কাউকে শিখাতে পারা। বাট আমি জানি না আমি কখনো অ্যাকচুয়ালি টিচার ছিলাম কিনা ওইখানে। আমি যত যথাসম্ভব চেষ্টা করেছি বন্ধুর মতো বা
বড় ভাইয়ের মতো আশেপাশে থেকে হাতে কলমে যতটা পারি শিখেতে, কারণ আমি আসলে থিওরিটিক্যালি আমি খুবই দুর্বল। আমাকে এসব করতে দাও, আমি সারাদিন ধরে করতে পারবো। আমাকে একটা ছোট্ট কিছু লিখতে বলো, ইয়া করতে বলো, মাথা নষ্ট হয়ে যাবে আমার। তো যাই হোক, এখানে হচ্ছে কি বাংলাদেশ ইউনিভার্সিটিতে অলমোস্ট 2 বছর শিক্ষকতার টাইমে আমি একটা ওয়ার্কশপ করানোর সুযোগ পাই, গন মাড। আমি এখন আসলে শিওর না যে ওই সময়ের কোনো স্টুডেন্ট এই মিটিংয়ে আছে কিনা। তোমরা ওদের কাছে জিজ্ঞেস করতে পারো ওদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, বাট ওদের কাছে এক্সপিরিয়েন্স যেমনই ছিল আমার জন্য এক্সপিরিয়েন্স অসম্ভব ভালো ছিল। এটা আমরা হচ্ছে গিয়ে আর্থ আর্কিটেকচারের স্পেশালিস্টদের ডেকেছিলাম, আর্থ আর্কিটেকচারের যারা মিস্ত্রি কাজ করে যারা, তাদেরকে ডেকেছিলাম। তারপর আমরা নিজেরা অনেক ধরনের এক্সপেরিমেন্ট করি যে কোন ধরনের মাটির সাথে কোন মিক্সচার ইয়া করলে মাটির স্ট্রাকচার বেশি হয়। আমাদের একটা র্যামডার্থের ওয়াল ছিল, এখনো আছে কিনা আমি জানি না। ওই ওয়ালটা বেশ অনেক দিন টিকে ছিল। পাশেই হচ্ছে কি আমরা কব করার ট্রাই করেছিলাম বিভিন্ন ধরনের মিক্সচার দিয়ে, ওইটা মাঝখানে ভেঙে গেছিল। তো ওই জিনিসটাও ফান ছিল যে আমরা নিজেদের মতো এক্সপেরিমেন্ট করতে যে যে ফেলিয়ার গুলা সেটাও অনেক মজার ছিল। তো এটা হচ্ছে কি আমার টোটাল জার্নি ছিল। এখন আমরা নট ভেরি টেকনিক্যাল, বাট আসল ইয়াতে আসি, মাড আর্কিটেকচার। মাড আর্কিটেকচার বা আর্থ আর্কিটেকচার যেটা, সেটা এটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে কি ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি। অবশ্যই আমরা মাটি ইউজ করছি, কিন্তু মাটি আসলে তো এক ধরনের মাটি না, সারা পৃথিবীর সব মাটির এলিমেন্ট, কি বলবো, মাটির গঠনের স্ট্রাকচার ডিফারেন্ট। এখানে যে ছবি দুটা দেখতেছো একই সিস্টেম ফলো করে হচ্ছে গিয়ে মাটি মিক্স করা, কিন্তু দুইটার এলিমেন্ট বিভিন্ন। বা সাইডের মাটি যেটা, সেটা হচ্ছে গিয়ে লাদাখ এর হিমালয়ের বেজে, আর ডান সাইডের মাটি হচ্ছে গিয়ে বাংলাদেশের, তোমাদের বাংলাদেশ ইউনিভার্সিটিতে। বা সাইডের মাটিতে বাইন্ডার হিসাবে, বাইন্ডার বা স্ট্রং করার জন্য ইউজ করা হয়েছে পাথরের খোয়া। ডান সাইডের মাটিতে হচ্ছে গিয়ে গোবর আর খড়। রেজাল্ট হয়তো একই রকমের দিবে, ইউ নেভার নো, বাট হ্যাঁ, দুইটার হচ্ছে গিয়ে তৈরি করার স্টাইল ডিফারেন্ট। সো ম্যাটেরিয়াল জানতে হবে কোন ধরনের মাটি, কোন ধরনের আর্থ আর্কিটেকচারের জন্য। আমি বললাম তো তিনটা তিনটা ধারা আছে আর্থ আর্কিটেকচারের। তো কোন ধরনের মাঠ তুমি সিলেক্ট করবে, কোন টাইপে যাওয়ার জন্য, কবের জন্য কোন ধরনের মাঠ, যেমন র্যামডার্থের জন্য ড্রাই মাঠ লাগে, বাট শুধু ড্রাই মাঠ দিয়ে কি হয়, ওইটার মধ্যে কি অন্য কোনো কিছু মিশাতে হয়, পাথর মিশাবো নাকি অন্য কিছু মিশাবো। তারপর মাঝে মাঝে দেখা যায় যে র্যামডার্থের ওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের রঙের ঢেউ থাকে, ওই রঙগুলো কিভাবে আসে। এরপর এরপর যদি আমি এই কবে আসি, এখানে ছবিতে যে মিক্সচার দেখা যাচ্ছে এটা কবের, সেখানে আমি কবের সাথে কোন ধরনের ম্যাটেরিয়াল মিশাবো, কোন ধরনের বাইন্ডার থাকবে ওখানে, কোন ধরনের রেইনফোর্সার থাকবে। তো এই সব কিছু জানার জন্য তোমার মাড ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি হচ্ছে সেই মাটিকে জানা খুবই বেশি আবশ্যক। প্রথম ইয়াতে আসি, কব। এটা হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে, হ্যাঁ সারা পৃথিবীতেও, এবং অবশ্যই বাংলাদেশে আমাদের মাটির বাড়ি বলতে আমরা যা বুঝি ওইখানের যে প্রসেস, সেটা হচ্ছে গিয়ে কব। মেইন ট্রেডিশনাল অ্যাপ্রোচ, বাংলাদেশের সবচেয়ে ওয়াইড স্প্রেড পদ্ধতি মাটির বাড়ি তৈরি করার। তো কব জিনিসটা কি? কব বেসিক্যালি হচ্ছে গিয়ে তুমি বিভিন্ন এলিমেন্ট দিয়ে মাটির একটা মিক্সচার তৈরি করবে, তারপর ওই মিক্সচার থেকে ছোট একটা বলের মতো তৈরি করবে, দেন একটা বেজের উপর সেটাকে স্ম্যাশ করে একটার উপর একটা স্ট্যাক করতে করতে একটা বড় পাইল হবে। সেই পাইলটাকে তুমি রিশেপ করে করে ওয়াল তৈরি করবে, এবং ওইভাবেই, এবং যখনই একটা বল তৈরি করে স্ম্যাশ করা হয়, তখনই আমাদের দেশে আমরা এক ধরনের ভাবে করি, অন্য দেশে ওরা অন্যভাবে করে। আমরা হচ্ছে গিয়ে ওই মাড বলটা স্ম্যাশ করে যখন কোনো একটা
বেজের উপর রাখি, আঙুল দিয়ে একটা চাপ দেই, যাতে হচ্ছে গিয়ে যেই বলটা আমরা রাখলাম ওইটার মধ্যে একটা গর্ত তৈরি হয়, নেক্সট বলটা যখন আমরা ওইটার উপর স্ম্যাশ করি, নেক্সট বলটা ওই কিছু মাটি ওই গর্তের মধ্যে ঢুকে যায়, দুইটার মধ্যে আটকে যায়। তো যেটা হয় যে কোনো রকমের মর্টার জয়েন্ট ছাড়া মাঝখানে সবগুলো স্ট্যাক একটার সাথে আর একটা কানেক্টেড হয়ে থেকে যায়। তো এরকম অনেক অসম্ভব, এবং এগুলা না কোনো সায়েন্টিস্টরা তৈরি করে নাই, এগুলা সবই হচ্ছে কি আমাদের নেটিভ ভার্নাকুলার যেই মানুষজন আছে, মিস্ত্রি মেসন, এরা এইসব এসব এরা আবিষ্কার করছে। তো আমি যখন এসব নিয়ে পড়াশোনা করি বা মিস্ত্রিদের সাথে কথা বলি বা বিভিন্ন ওয়ার্কশপে যাই, তখন আমি খুবই আশ্চর্য হয়ে দেখি যে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে এইসব টেকনিক গুলা চেঞ্জ হয়ে যায়। যেমন আমি লাদাখে যে টেকনিক দেখেছি, সেম পুরো ব্যাপারটা কি, একটা মাটির বল বানাবা, বলটা একটা পাথর বা একটা কংক্রিটের বেজের উপর ধাম করে ফেলবা, তার উপরে আরেকটা ফেলবা, তার উপর আরেকটা ফেলবা, সিম্পল টেকনিক। কিন্তু আমি লাদাখে একরকম দেখেছি, আমি যখন কেরালা গেলাম সেখানে অন্যভাবে ওরা এইভাবে স্ট্যাক করে, বাংলাদেশে যখন আমি কাজ করি তখন হচ্ছে গিয়ে কমপ্লিটলি ডিফারেন্ট। তো যাই হোক, আমি যখন বাংলাদেশ ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে শিখাচ্ছিলাম তখন বাংলাদেশি টেকনিকটাই শিখাচ্ছিলাম, বাট আমি শিওর আমি এখনো ইউরোপে এসে এখানে আর্থ আর্কিটেকচার এক্সপ্লোর করার টাইম পাই নাই, আমি মাস্টার্স নিয়ে খুবই বিজি ছিলাম, হয়তো এখন ট্রাই করব। আমি শিওর ইউরোপে ওরা কমপ্লিটলি ডিফারেন্ট আরেকটা টেকনিক ইউজ করে, যেটা খুবই অ্যামেজিং। তো আমি যখন আর্থ আর্কিটেকচার নিয়ে ফার্স্ট করা শুরু করি, মানুষের সাথে কথা বলা শুরু করি, ফার্স্ট প্রশ্ন, যারা হয়তো সরাসরি আর্থ আর্কিটেকচারের সাথে জড়িত না, প্রথম প্রশ্ন আমি যেটা পাই যে স্কেল, আর্থ আর্কিটেকচার দিয়ে কত দূর পর্যন্ত যাওয়া যায়, ফার্স্ট কোশ্চেন, কত দূর পর্যন্ত যাওয়া যাবে। বুঝলাম মাটির বাড়ি খুব ভালো, মাটির বাড়ি নেচার ফ্রেন্ডলি, মাটির বাড়ি ইকোসিস্টেম সার্ভিস খুবই ভালো, কিন্তু আমাদের এখন বৈশ্বিক যে চাহিদা অনেক বড় বড় বিল্ডিং এর, মাটির বাড়ি দিয়ে কত দূর যাওয়া যাবে। স্কেল ব্যাপারটা আসলে তুমি সম্পূর্ণভাবে টেকনিকের উপর ডিপেন্ড করে, আমি বলবো না যে মাটির বাড়ি দিয়ে হাই রাইজ তৈরি করা, মাটি দিয়ে হাই রাইজ তৈরি করা যাবে, বাট একটা নির্দিষ্ট স্কেল পর্যন্ত যাওয়া খুবই সহজ মাটির বাড়ি দিয়ে। যেমন দেখো বাঁ দিকে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা আমাদের খুবই ট্রেডিশনাল স্কেল না, একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘর, খুবই রিসেন্টলি তৈরি করা, ম্যাক্সিমাম কত 20-25 বছর আগে তৈরি করা হবে এই বাড়িটা ম্যাক্সিমাম। ডান দিকের বাড়িটা বাড়ি না, এটা হচ্ছে একটা মসজিদ, এটা শত শত বছর আগে তৈরি করা, সেম টেকনিক কব, এবং সামনের মানুষটাকে দেখতে পাচ্ছ সেই অনুযায়ী হয়তো তোমরা, এবং আমি এটা চুজ করার কারণ হচ্ছে গিয়ে দুইটা একই সাইজের গরু হচ্ছে গিয়ে দুইটা বাসার সামনে আছে, দেখো একটা বাসার সামনের গরুর স্কেল আর আরেকটা বাসার সামনের, হ্যাঁ গরুই ওইটা, আমি মাঝখানে একবার ছাগল ভেবেছিলাম কিন্তু পরে জুম করে দেখেছি আমি ওটা গরুই। স্কেলটা দেখো, সো আসলে মাটি মানেই যে ছোট্ট স্কেলের কিছু হইতে হবে, খুবই হোমলি স্কেলের হইতে হবে। হ্যাঁ মাটির একটা ইনহেরেন্ট কোয়ালিটি আছে যে এটা হোমলি একটা স্কেল অটোমেটিক্যালি সাজেস্ট করে, বাট এট দ্য সেম টাইম ওইটা আমাদের লিমিটেশন না, শত শত বছর আগে মানুষ যদি শুধুমাত্র মাটি দিয়ে ওই স্কেল অ্যাচিভ করতে পারে, আমাদের এতদিনে আরো বেশি উপায় খুঁজে বের করার অপশন ছিল। যাই হোক, এটা হচ্ছে গিয়ে খুবই কি বলবো টেকনিক্যাল ডায়াগ্রাম কিভাবে কব তৈরি করতে হয়। তুমি ক্লে মানে এঁটেল মাটি, যেটা আমরা যেটাকে বলি আঠালো একটা মাটি, ক্লে নিলা, স্ট্র, তারপর সেটার সাথে কিছু বালি মিশালা। স্ট্র লাগে হচ্ছে গিয়ে তৈরি করতে, ভিতরে একটা ফাইব্রাস বন্ডিং তৈরি করতে স্ট্র লাগে, সেটার সাথে স্যান্ড মেশালা, ওয়াটার, এখন আমরা কতখানি পানি মিশাবো, আর্থ বলতে ওরা হচ্ছে গিয়ে ড্রাই মাটি বোঝাচ্ছে, তো এই সবগুলো মিক্সচারের সাথে আমরা ঠিক কতখানি পানি মিশালে এগুলা এটা ঠিক মতো হবে, এটার একটা খুব ভালো টেস্ট আছে যেটাকে 4 ফিট টেস্ট বলে, পুরা ক্লে
কয়েকটা বল তৈরি করো, কয়েকটা কয়েকটা পোর্শনে পানি মিশিয়ে বল তৈরি করে 4 ফুট উপর থেকে একটা শক্ত বেজের মধ্যে ছেড়ে দাও, তারপর দেখো মাটি কিভাবে রিয়াক্ট করে, ওই যে বলটা ওইটা পড়ার পরে ঘটনাটা কি হয়। ওইটা যদি ক্র্যাক করে ওই বলটা, দ্যাট মিন্স মাটি খুবই ড্রাই আছে, ওইটার মধ্যে আরো পানি লাগবে। ওইটা যদি স্প্ল্যাশ করে ইয়া করার পরে, মানে একদম ছিটায় যায় কাদার মতো, তাহলে বুঝতে হবে যে পানির পরিমাণ বেশি হয়ে গেছে। তো এটা আর একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার মাটির ব্যাপারে। তুমি যদি কোনো মাটি সম্পর্কে অসম্ভব ভালোভাবে জানো যে এই মাটির কোয়ালিটি এইটাই, দেন ওইখানে হয়তো কোনো ডিবেট নাই। বাট তারপরেও দিন শেষে দেখা যায় যে প্রত্যেক ধরনের মাটি, প্রত্যেক লটে যে মাটি আসতেছে, প্রত্যেক ট্রাকের মাটি ডিফারেন্ট হয়ে যায়, সেম জায়গার মাটি। তো আমি প্রেফার করি সব সময় কাজ শুরুর আগে ওই টেস্টটা করে নেওয়া, যে তোমার মাটির পানির ধারণ ক্ষমতা কতখানি, ওইটা পানির সাথে কিভাবে রিয়াক্ট করে, যাতে করে। আর তোমরা এই ইয়াতে মানে এই কব হাউস গুলা নিজেরাই খুবই স্ট্রং হয়, তারপরেও কেউ যদি আরো এক্সট্রা লেভেলের স্ট্রেংথ চায়, অনেকে হচ্ছে গিয়ে স্যান্ডের সাথে সিমেন্টও মিশিয়ে দেয়। যদিও আমি সেটা প্রেফার করি না, সিমেন্ট মেশানোর সাথে সাথে হচ্ছে গিয়ে মাটির যেই ইনহেরেন্ট কোয়ালিটি ওইটা নষ্ট হয়ে যাওয়া শুরু করে। বাট অনেকে হচ্ছে গিয়ে যারা স্ট্রেংথ নিয়ে সামান্য কনসার্ন থাকে, যে বাড়িটার আরো স্ট্রং হওয়া দরকার, তারা মাঝে মধ্যে ইয়া তৈরি করে, সিমেন্টও দেয়। এবং এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে ভার্টিক্যাল টাই বার নামের একটা ইয়ে আছে। এটা হচ্ছে গিয়ে তুমি কব আমাদের দেশীয় আর্কিটেকচারে দেখবা যে যত উপরে যাও সেটা হচ্ছে গিয়ে বেস তত বড় হওয়া লাগে। এখন মডার্ন আর্কিটেকচারের দিকে আমরা যখন যাই, যখন আমরা এই ট্রেডিশনাল স্টাইল গুলোকে মডার্ন আর্কিটেকচারে অ্যাডপ্ট করার ট্রাই করি, আমরা তো মানে অত বড় ওয়াল তৈরি করতে পারবো না উপরে যাওয়ার জন্য। তো যেটা করা হয় যে মাঝে মাঝে রিইনফোর্সমেন্ট দেওয়া হয় এখন ভিতরে, যাতে একটা মিনিমাম স্কেলের ওয়াল রেখে 1 ফিট থেকে 2 ফিটের মতো চওড়া একটা ওয়াল দিয়ে আমরা অ্যাটলিস্ট দোতলা বাড়ি পর্যন্ত উঠতে পারি। এরপর অ্যাডোবি স্ট্রাকচারে আসি। আচ্ছা, গেস দ্য টাইম, না গেস দ্য টাইম অনেক ডিফিকাল্ট প্রশ্ন। জায়গাটা কোথায় বলো তো, কেউ কি বলতে পারবে আমাকে এটা কোন জায়গা? স্যার এটা ইটের বাটা, মহেঞ্জোদারো। আমি খুবই বোকা, পাশে সোর্স লিখে দেওয়া আছে। ইটের বাটা কে বলছে? আমি জীবনে অনেক রকমের অ্যান্সার পাইছি, এটা বলে মহাস্থান করো শুনছি, ইটের ভাটা কখনো শুনি নাই, থ্যাংক ইউ। যাই হোক, এই ইটের ভাটাটা হচ্ছে গিয়ে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো হচ্ছে গিয়ে শুধু এশিয়ার না, শুধু সাউথ এশিয়ার না, মহেঞ্জোদারো হচ্ছে গিয়ে সারা পৃথিবীর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন, যেটা সম্পর্কে আসলে মানুষ খুব কম জানে। মানুষ হচ্ছে কি ইজিপশিয়ান সিভিলাইজেশন, গ্রিক সিভিলাইজেশন সম্পর্কে একদম বলতে বলতে গলা শুকায় ফেলে। মহেঞ্জোদারো আমি একটা আমি সোর্স সম্পর্কে শিওর না, বাট আমি এক জায়গায় পড়েছিলাম ইজিপশিয়ান যে সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা যেটা, মহেঞ্জোদারো সেটার থেকে পুরানো, আমাদের যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল। অ্যান্ড আশ্চর্য হয়ে যাওয়ার মতো ইয়া হচ্ছে কি, ওই সময় আর্কিটেকচার এত ডেভেলপ ছিল, ইভেন মাঝে মাঝে আমার মনে হয় যে মহেঞ্জোদারোর যে আর্কিটেকচার, মহেঞ্জোদারোর যে আরবান প্ল্যানিং, ওইটা আমাদের আমাদের ঢাকা বা আমাদের বর্তমান সমসাময়িক অনেক শহরের আরবান প্ল্যানিং এর চেয়ে অনেক স্ট্রং প্ল্যানিং ছিল। হ্যাঁ, ওদের আরবান প্ল্যানিং এর রেসিজম ছিল, একটা হাই সিটি ছিল, একটা লো সিটি ছিল, বাট কোনখানে নাই, আমাদের দেশে গুলশান বরানি আছে, গুলিস্তান আছে। তো যাই হোক, ওই দিকে না যাই, এই পুরাটা সিভিলাইজেশন, অ্যাট লিস্ট হাই সিটি যেটা,
ওয়েল লো সিটি ভিলেজ যেগুলো ছিল সেটা অনেকগুলো হচ্ছে গিয়ে নর্মাল মাটির বাড়ি ছিল, ছনের বাড়ি ছিল, বাট হায়ার সিটি যেটা এলিটদের থাকার জায়গা পুরোটা হচ্ছে গিয়ে সান ড্রাইড ব্রিক দিয়ে তৈরি ছিল। তো ওই সান ড্রাইড ব্রিক কে হচ্ছে গিয়ে অ্যাডোবি বলে, অ্যাডোবি ব্লক। এবং এটা হচ্ছে গিয়ে এই সিভিলাইজেশন এখন থেকে অলমোস্ট সম্ভবত 4000 বছর আগের সিভিলাইজেশন। আমি টাইম সম্পর্কে শিওর না, আমি খুবই দুঃখিত। 5000 হ্যাঁ, আমি এক এক সোর্সে মাঝে মাঝে এক এক রকম ইয়ে শোনা যায়, বাট হ্যাঁ 4-5000 বছরের পুরনো সভ্যতা। স্পেসিফিক্যালি এই জোনটা, এই অ্যাডোবি ব্লক কখন থেকে শুরু হয় আমি শিওর না, বাট সে ওয়েল এখন থেকে 4000 বছর আগে যা ঘটনা, 5000 বছর আগের ঘটনা তাই আমাদের জন্য এত দূর পরে এসে। তো যাই হোক, ওরা হচ্ছে গিয়ে স্কেল নিয়ে ভয় পায় নাই, কোনো ইয়া ছিল না। অ্যাডোবি সানব্লক সিম্পলি এটা হচ্ছে গিয়ে ব্রিকের জন্মস্থান ছিল। আমরা এখন যেই কি বলবো বার্নড ব্রিক যেটা ইয়া করি, এটার কি মা হচ্ছে গিয়ে অ্যাডোবি সানব্লকস। কিভাবে তৈরি করে, খুবই সিম্পল, সেম অ্যাগেন মিক্সচার তৈরি করো। তুমি চাইলে হচ্ছে গিয়ে মিক্সচারের মধ্যে স্যান্ড স্যান্ড আর সিমেন্টের পরিমাণ বাড়িয়ে দিতে পারো যাতে এটা স্ট্রং হয়ে যায়। চাইলে সিমেন্ট একদম অ্যাভয়েড করতে পারো, যে আমি একদম 100% ন্যাচারাল ব্লক চাই। আমাদের দেশের অ্যাডোবি ব্লক যেগুলো তৈরি করো ওইটাতে গোবর দেয়। আমি যখন এই মিক্সচার সম্পর্কে পড়াচ্ছিলাম, আমি অনেককে দেখেছি যে যখনই বলি যে গোবর দেওয়া হবে নাক কুচকে ফেলে, কারণ অবভিয়াসলি এটা গরুর মল, নাক কুচকানোর খুব ভালো রিজন আছে। বাট এটা এত স্ট্রং একটা বাইন্ডার হিসাবে কাজ করে, কারণ তোমরা গরুর খাওয়ার প্রসেস জানো, ওরা হচ্ছে গিয়ে ঘাস পুরাটা ইয়া করে না, কি বলে ডাইজেস্ট করে না। সো গরুর গোবরে অসম্ভব সূক্ষ্ম ফাইব্রাস ম্যাটেরিয়াল থাকে, যেটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে ওজনে খুব কমে যায়, বাট এট দ্য সেম টাইম খুব স্ট্রংলি পুরাটাকে বাইন্ড করে ফেলে, যে কারণে গোবর দিয়ে ল্যাব দেওয়া হয় আমাদের ইয়াতে, আমাদের গ্রামের মাটির বাড়িগুলোতে কিছু হলে গোবর দিয়ে ল্যাব দেয়। কারণ হচ্ছে এটার বাইন্ডিং কোয়ালিটি খুব ভালো, এটা অনেক বেশি ওজন বাড়িয়ে ফেলে না, বাট এট দ্য সেম টাইম খুব স্ট্রংলি ধরে ফেলে সবকিছুকে। তো গোবর দেওয়া হয় যেখানে হচ্ছে গোবর অতটা অ্যাভেলেবল না, সেখানে হচ্ছে গিয়ে সরাসরি খড় কেটে ছোট সাইজ করে তারপর দিয়ে দেওয়া হয় বা এই বাইন্ডিং কোয়ালিটি বাড়ানোর জন্য। এরপর সানরাইড ব্লক, অ্যাডোবি ব্লক তৈরি করার জন্য ছবির কর্নারে দেখতে পাচ্ছ ইয়ে আছে, ব্লক তৈরি করা হয় তোমার। যেই সানরাইড ব্লকের আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী মডিউল তৈরি করে নিতে পারবা। আমাদের ইটের বাড়ি তৈরি করতে গেলে যেরকম, ওয়েল অনেক বড় আর্কিটেক্ট আছে যারা হচ্ছে গিয়ে ইটের ভাটাদেরকে ফোর্স করে ওদের প্রেফারড স্টাইলে, ওদের প্রেফারড সাইজে ইট বানানোর জন্য, কিন্তু আমাদের মতো ছোটখাটো আর্কিটেক্ট যারা আছে, যারা হচ্ছে গিয়ে ইটের ভাটাকে সরাসরি বলতে কল দিয়ে বলতে পারে না যে আমার ওই সাইজের ইট দরকার, আমাদের জন্য হচ্ছে গিয়ে ইটের ভাটার যে টেমপ্লেট সাইজ আছে ওইটা ফলো করা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো সানরাইড ব্লকের জন্য সুবিধা হচ্ছে গিয়ে নিজের ইট নিজে বানাচ্ছ, নিজের ফর্মাও নিজে তৈরি করে নিতে পারবা, সেই ইয়াতে হচ্ছে গিয়ে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী সাইজ শেপ সবকিছু নিয়ে খেলতে পারবা। তো এইভাবে হচ্ছে গিয়ে সানরাইড ব্লক তৈরি করা হয়। ব্লক তৈরি করার পর এক এক ধরনের মাটির কিউরিং টাইম এক এক রকম, ড্রাই হওয়ার টাইম এক এক রকম। এভাবে কিছু ইট আছে যেগুলো হচ্ছে গিয়ে 2 সপ্তাহের মধ্যে একদম খটখটা শুকনো হয়ে যায়, কিছু ইট আছে হচ্ছে গিয়ে কিওর্ড হতেই হচ্ছে 1 মাসের মতো টাইম লাগে। পুরো ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার ম্যাটেরিয়ালের মিক্সচার এবং কতটা স্ট্রং রোধ পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। পুরো লটের ইট ইয়া করার আগে, ব্যবহার করা শুরু করার আগে অ্যাটলিস্ট একটা ভেঙে দেখা উচিত যে ভেতর শুকিয়েছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে অ্যাডোবি ব্লক
সম্পূর্ণভাবে কিওর হওয়ার আগে, একদম ভেতর সহ ড্রাই হয়ে যাওয়ার আগে যদি ইউজ করা শুরু হয়, তখন হচ্ছে গিয়ে মানে ওয়াল তৈরি করে ফেলার পর সেটার থেকে বাতাস কি বলবো ভিতরের যদি ভেজা থাকে সেটা তো হচ্ছে গিয়ে শুকিয়ে বের হওয়ার প্রয়োজন হয়, তো বাতাস হয়ে বের হয়। ওই বাতাস বের হওয়ার যদি জায়গা না থাকে তখন হচ্ছে গিয়ে সে মাটিকে ক্র্যাক করে তারপর বের হওয়া শুরু হয়, তো যেটা হচ্ছে গিয়ে পুরা ওয়ালের লঞ্জেভিটি হচ্ছে গিয়ে নষ্ট করে দেওয়ার একটা বড় চান্স থাকে। সেই দিকটা খেয়াল রাখা দরকার যে ইট কোথায় শুকানো হচ্ছে, কিভাবে শুকানো হচ্ছে, এবং ইট ব্যবহারের আগে শিওর হওয়া যে শুকিয়েছে কিনা। আমার বিরাট বড় একটা প্রশ্ন, এটা কি এখনো আছে? তোমরা কেউ যদি ইদানিং ক্যাম্পাসে যেয়ে থাকো, জি স্যার আছে, যাক ভালো, এইখানে তোমরা যখন টেবিল টেনিস খেলো বা ক্রিকেট খেলো বা নর্মালি সিম্পলি, এখনো যদি আসলে কেউ বসে এখানে, আমি শিওর না, জিজ্ঞেস করছিলা যে কিভাবে তৈরি হয়েছে, কারোর কাছ থেকে জানার চেষ্টা করছো যে? জি স্যার, আমরা ফার্স্টে এটা যে বলে মাটির তৈরি এটা আসলে আমরা বুঝতেই পারি নাই, পরে সিনিয়রদের কাছ থেকে জানতে পারলাম যে ওনারা সহ আপনি সহ মানে এই কাজটা করেছিলেন আর কি। তো মানে খুব অবাক হয়েছে যে এটা মাটির, তখন বিশ্বাস হইতেছে না, তারপর ধরে দেখলাম, ধরে ফিল করে দেখলাম, তারপর মনে হলো আর কি। কিন্তু দূর থেকে দেখে বা কাছে গিয়েও খুব ভালো করে না দেখলে বোঝা যায় না এটা যে মাটির কোন স্ট্রাকচার। এটার কি বলবো আসলে, ওয়েল এই ওয়ার্কশপটা খুবই প্রাথমিক ওয়ার্কশপ ছিল আর্থ আর্কিটেকচার, বাট এট দ্য সেম টাইম পুরা এটার মধ্যে আমি যে পরিমাণ সময় ফোর্স এবং আমি যে পরিমাণ স্টুডেন্টদের ইনভলভমেন্ট দেখছি, স্টুডেন্টদের লাইফ দেখছি আমি যতটা এই পুরা প্রসেসটার মধ্যে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। এখনো এটার ব্যাপারে যখন আমি চিন্তা করি আমার খুবই খুশি লাগে, প্রাউড ফিল হয়, নিজেকে নিয়ে না আসলে প্রাউড ফিল হয় হচ্ছে কি, আমি ওই স্টুডেন্ট গুলার আশেপাশে ছিলাম। ওদের সাথে যদি নেক্সট কোনোদিন কথা হয় ওদেরকে প্লিজ জানিয়ে দিও যে তুষার স্যার পার্সোনালি সবাইকে ধন্যবাদ জানিয়েছে ওই এটা পসিবল করার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে কি র্যামডার্ট, এই টেকনিকটা। র্যামডার্থ মানে কি, সিম্পল আমি যদি ট্রান্সলেশন করি, র্যামডার্থ মানে হচ্ছে গিয়ে মাটিকে পিটিয়ে হচ্ছে র্যাম করতে করতে পিটাতে পিটাতে হচ্ছে গিয়ে কম্প্রেসড করা যতটা সম্ভব। এখন কতটা কম্প্রেস করা সম্ভব টেকনিক্যালি, বুকিশ ভাবে আমি যদি বলি, মাটিকে হচ্ছে গিয়ে লুজ মাটিকে এর 1/3 ভলিউমে নিয়ে যাওয়া হচ্ছে গিয়ে র্যামডার্থ টেকনিক বেসিক্যালি। এটা লেয়ার বাই লেয়ার, তুমি 10 ইঞ্চির মাটি যদি ঢালো সেটাকে পিটিয়ে পিটিয়ে হচ্ছে গিয়ে 3 ইঞ্চি বানিয়ে ফেলা হয়। এখন সে কিভাবে মাটিকে পিটানো হয়, কেন পিটাইলে মাটি পালায় যায় না, সেটার ইয়ে হচ্ছে কি, আমি অত বিদেশি কোনো এক্সাম্পলের দিকে যাচ্ছি না। তোমাদের ক্যাম্পাসে যেটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছো যে একটা ফ্রেম তৈরি করা হয়েছিল, যেটাকে হচ্ছে গিয়ে মাঝখানে কিছু রিইনফোর্সমেন্ট দিয়ে, কিছু আয়রন বার দিয়ে, ল্যাটারাল বার দিয়ে হচ্ছে গিয়ে আমরা টোটাল জিনিসটাকে একটা স্ট্রং ফরম্যাটে নিয়ে আসি, যাতে এটার ভেতরে মাটি কম্প্রেস করা হলে ইয়ে হবে না। তারপর একটা বেজ তৈরি করা হয়, বেজের উপর হচ্ছে গিয়ে এই কম্প্যাক্ট এই ফ্রেমটা বসানো হয়, তারপর সিম্পলি মাটি লেয়ার বাই লেয়ার কম্প্যাক্ট করতে 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 যখন একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত চলে আসে তখন আমরা এই ফ্রেমটা খুলে ফেলি। এবং ফ্রেমটা অনেক বড় কনস্ট্রাকশন, মাড আর্কিটেকচার কনস্ট্রাকশনে যখন যায় তখন সেটাকে হচ্ছে কি অনেক বড় ফ্রেম হিসাবে তৈরি করা হয়, প্রত্যেকটা কর্নারের জন্য ডিফারেন্ট ফ্রেম প্রয়োজন হয়, ওইভাবে তৈরি করা হয়। আমাদের এটা অনেক ছোট্ট একটা কি বলবো প্র্যাকটিক্যাল সেশনের মতো ছিল, ল্যাব এক্সপেরিমেন্ট ছিল। সো আমরা খুবই ছোট্ট একটা ফর্মেট ফর্ম তৈরি করে সেটাতে ইয়া করি। আমি যদি ইয়াতে দেখতে চাই, টেকনিক্যালি দেখতে চাই, সিম্পলি দেখো একটা লুজ মাটি নেওয়া হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে একটা আয়রন র্যামার থাকে, বা আমাদের বাংলাদেশের পুরনো ইয়া অনুযায়ী পুরনো কি বলবো ট্রেডিশনাল যে র্যামার গুলো আছে ওইগুলা কাঠের তৈরি থাকে,
দুরমুশ করা বলো, তোমরা কখনো দুরমুশ করার নাম শুনছো? আমাদের তো র্যামিং বলে না। জি স্যার, ওইটা তো কংক্রিট দেওয়া থাকে ভিতরে। কংক্রিট তো রিসেন্টলি দেওয়া থাকে, দুরমুশ করা তো বহুত পুরনো, বহুত পুরনো ট্রেডিশন। ফ্লোরকে লেভেল করতে, ফ্লোরে মাটিটাকে কম্প্যাক্ট করতে দুরমুশ করতে হয় প্রথমে গ্রাউন্ড ফ্লোরে। এক্স্যাক্টলি। তো স্যার আমরা দুরমুশ করতাম ক্রিকেট মাঠে, ওই যে পিচ ইয়া করার জন্য। জি স্যার। হ্যাঁ আমিও করেছি, যদিও আমাদের রোলার ছিল, কিন্তু রোলার দিয়ে হচ্ছে কি অত হয় না পিচ করার। রোলার হচ্ছে কি ফিনিশিং দেওয়ার জন্য খুব ভালো, কিন্তু প্রাইমারি লেভেলিং এর জন্য আসলে দুরমুশ করা লাগে। তো দুরমুশ করা হচ্ছে কি আমাদের ট্রেডিশনাল স্টাইল অফ র‍্যামিং। আমরা মাটির ফ্লোর দুরমুশ করি, আমরা ছাদের মধ্যে মাঝে মধ্যে দুরমুশ করে। তো র‍্যাম ডার্ট টেকনিক বেসিক্যালি হচ্ছে গিয়ে দুমুশ করার আর একটু কি বলবো আর একটু মোর প্রিসাইজ ফরম্যাট, যেটা হচ্ছে গিয়ে এরকম ধরো 10th ভলিউমের আমি যদি লুজ মাটি নেই, সেটাকে দুমুশ করে করে র‍্যাম করে করে হচ্ছে গিয়ে 3 ইউনিট ভলিউমে নিয়ে আসা। দেন অ্যাগেইন আরেক লেয়ারের মাটি দাও তুমি 10 ইউনিট ভলিউমের, সেটাকে দুর্মুশ করতে করতে তুমি আবার 3 ইউনিট ভলিউমে নিয়ে আসো। তো আমি হচ্ছে গিয়ে আমার এক মিস্ত্রিকে জিজ্ঞেস করছিলাম একবার যে আপনারা কি, কারণ আমি খেয়াল করছি যে যখন ওরা আমার ইয়াতে আমার থিসিসের মডেলটাতে যখন ওরা র্যাম করছিল, আমি একটু পরপর ইয়া নিচ্ছিলাম, টেপ দিয়ে হিসাব নিচ্ছিলাম যে ঠিক মতো র্যাম করছে কিনা, কত দূর মানে কতটুকু মাটি ঢালতেছে সেটাকে কতটুকু বানাচ্ছে। ওরা খুব বিরক্ত হচ্ছিল যে এই লোক এত হিসাব নিকাশ করা শুরু করছে কেন। যখনই আমি একটু আমার ওই সাইট থেকে একটু দূরে যাচ্ছিলাম, ওরা নিজের খুশি মতো র্যাম করতেছিল। তা আমি ওই ঝগড়াঝাটির মধ্যে না যে আমার জাস্ট প্রথম প্রশ্ন ছিল যে আপনারা বুঝেন কিভাবে, যে কি হইলে আপনারা তো হিসাব করতেছেন না, বুঝলাম অনেকদিনের এক্সপিরিয়েন্স, কিন্তু ওই পয়েন্টটা কি যখন আপনি বুঝেন যে র্যাম করা হয়ে গেছে, এই 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 ধাপটুকু র্যাম করা হয়ে গেছে, তখন ওরা বলে যে মাটি পিটাতে পিটাতে এক সময় হচ্ছে একটা মেটালিক সাউন্ড আসা শুরু করে। ওদের র্যামারটা তো হচ্ছে গিয়ে মেটাল, তো মেটাল দিয়ে তুমি যখন খুব শক্ত কোনো কিছুতে র্যাম করো, বা মেটাল দিয়ে তুমি যখন মেটাল টাইপের কোনো কিছু বা পাথর টাইপের কোনো কিছুতে বাড়ি দাও, যে মেটালিক সাউন্ডটা আসে, ওরা বলে যে মাটিতে শুরুতে ওই সাউন্ডটা আসে না, যখন ওরা বহু বছরের এক্সপিরিয়েন্স থেকে কাজ করতে করতে টের পাইছে যখন মাটি ওই রকম ইয়া পয়েন্টে চলে আসে, মোস্ট কম্প্রেসড পয়েন্টে চলে আসে, তখন হচ্ছে গিয়ে সেখান থেকে মেটালিক সাউন্ড আসা শুরু করে। তো তখন ওরা বুঝে হিসাব করা ছাড়াই যে আসলে এই পোর্শন র্যামিং কমপ্লিট হয়ে গেছে। আমাদের দেশীয় স্টাইলে র্যামিং করা খুবই ফিজিক্যালি ডিমান্ডিং। ইউরোপিয়ানরা বিশেষ করে জার্মানি জার্মানি আর ফ্রান্স হচ্ছে গিয়ে র্যাম ডার্ট আর্কিটেকচারের জন্য সারা পৃথিবীতে অনেক বেশি ফেমাস। ওরা হচ্ছে গিয়ে প্রতিদিন নতুন নতুন টেকনিক আবিষ্কার করছে এই র্যাম আর্থের। এরা র্যামিং এর জন্য সবসময় ইলেকট্রিক র্যামার ইউজ করে, ইলেকট্রিক হাইড্রোলিক র্যামার। যাই হোক, ওইসব টেকনিক বাংলাদেশে আসার জন্য টাইম লাগবে, কারণ আমাদের দেশি র্যাম ডার্ট আসলে আমাদের দেশীয় টেকনিক না, আমরা জাস্ট হচ্ছে কিছু ফ্যান্সি কাজের জন্য র্যাম ডার্ট ইউজ করি। র্যাম ডার্ট আমাদের দেশীয় স্টাইলে দেশীয় ক্লাইমেটে অ্যাডপ্ট করতে আমাদের আসলে আরো অনেক বেশি পড়াশোনা রিসার্চ করতে হবে র্যামডার্থ নিয়ে, র্যামডার্থ কিভাবে আমাদের ক্লাইমেটে অ্যাডাপ্ট করা যায়। তোমাদের কাছে আমার জাস্ট একটা ছোট্ট প্রশ্ন আছে। আমি যে তিনটা ওয়ে দেখালাম, কব, অ্যাডোবি, র্যামডার্থ, আমাদের দেশের জন্য সবচেয়ে সুইটেবল কোনটা? স্যার কব। স্যার কবটা কেন? এটা অনেক ট্রেডিশনাল একটা পদ্ধতি যেটা অনেক আগে থেকে হয়ে আসছে এবং খুব ইজিলি এটা করা যায়, এবং এটার জন্য যে ম্যাটেরিয়াল দরকার যেমন খড় বা টাইপের কিছু, ওটা আমাদের মানে হাতের কাছে হাতের নাগালে পাওয়া যায়, অ্যাভেইলেবল। বুঝলাম। অ্যাডোবি না কেন
স্যার ওটার জন্য আসলে পর্যবেক্ষণের প্রয়োজন হয়, এটা ঠিক টাইমলি শুকেছে কিনা, তারপর হচ্ছে এটার মধ্যে মিক্সিং এর ব্যাপার থাকে, মিক্সিং এর ব্যাপারটা কবের মধ্যে থাকে, বাট এটা সময় সাপেক্ষ শুকানোর ব্যাপার আছে। হ্যাঁ, কিন্তু ধরো তোমার ক্লায়েন্ট তো সব সময় হয়তো কুড়ে ঘর নাও চাইতে পারে, তোমার ক্লায়েন্ট দোতলা বাড়ি চাইলো মাটির বা তিনতলা বাড়ি চাইলো মাটির, তখন কি করবা? তখন তো আমাকে এখানে আসতে হবে, দিয়েও তো আর কি মানে দোতলা বাড়ি করা যায়। হ্যাঁ, কবের দোতলা বাড়ি তো আছে, শুরুতে যে এক্সাম্পল দেখালাম, বাংলাদেশে অনেক দোতলা বাড়ি আছে যেগুলোর অ্যাটিক সহ সাড়ে দোতলাও বলা যায়, ওগুলা মাটি দিয়ে তৈরি। আমি দেশে থাকলে হয়তো এই ওয়ার্কশপের এক্সটেনশন হিসাবে তোমাদেরকে কোনো একটা স্টাডি ট্রিপে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, বাট আমি শিওর হয়তো আমি যতদূর জানি তোমাদের ডিপার্টমেন্ট থেকে অলরেডি মাটির বাড়ি দেখার জন্য একটা স্টাডি ট্রিপে যাওয়া হয়েছে। তারিক স্যার, তারিক স্যার কি আছে? সিনিয়ররা আমরা যাইনি এখনো। হ্যাঁ, হোপফুলি ওটার কন্টিনিউয়েশন থাকবে, তোমরাও যাবা। তো হ্যাঁ, আর র্যাম, আচ্ছা আরেক আমার সরাসরি প্রশ্ন, র্যামডার্স কেন আমাদের দেশের জন্য খুব একটা অ্যাপ্লিকেবল না, এটা কেন এখনো আমাদের স্টাইলের মধ্যে চলে আসেনি? স্যার এক্ষেত্রে কি আমাদের দেশে আমরা বৃষ্টি পবন প্রবণ দেশ, যার কারণে কি এটা কিছুটা পিছিয়ে পড়ার কারণ? হ্যাঁ, বৃষ্টি একটা বড় রিজন আমাদের দেশের, সরাসরি 90 ডিগ্রি বৃষ্টির চেয়ে ড্রাইভ ইন রেইন অনেক বেশি, এটার একটা বড় কারণ আমাদের র্যাম ডার্ট ইয়া না করার জন্য। আর অন্য রিজন কি হতে পারে স্যার? আমাদের তো মৌসুমি বা জলবায়ু, জলবায়ু হিসাব করলে মেবি ওটা একটু হট হিউমিড কান্ট্রি, যে টেম্পারেচারটা প্রবলেম করতে পারে। আর্থারকি র্যাম ডার্টের ওয়াল টেম্পারেচারের জন্য বেস্ট, তোমার বাইরে যদি গরম থাকে ভিতরে ঠান্ডা হয়ে থাকবে, বাইরে ঠান্ডা থাকলে ভিতরে গরম হয়ে থাকবে। র্যামডার্থের 1.5 ফিটের ওয়াল মানে হচ্ছে গিয়ে ভিতরে জান্নাত, ট্রাস্ট মি। তাহলে কি স্যার এই মডিউলার সিস্টেমের জন্য? র্যামডার্থ আমাদের জন্য খুব একটা অ্যাপ্লিকেবল না, কারণ হচ্ছে কি আমাদের মাটি র্যামডার্থ এখনো সাপোর্ট করে না আমাদের। হ্যাঁ, শুকনা মাটি আছে আমাদের দেশে, কিন্তু আমাদের শুকনা মাটিও অনেক ইয়া। র্যামডার্থের জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যে মাটিকে খুব ড্রাই হওয়া লাগে, মাটি খুব ড্রাই না হলে যেটা হয় যে এটা কম্প্রেস করার সময় দেখবা বাংলাদেশি মাটি যখন র্যাম করা হয়, এই যে ফ্রেমটা থাকে ফ্রেমের সাইড দিয়ে হচ্ছে গিয়ে পানি লিক করতে থাকে, কারণ আমরা যতই বলি যে ড্রাই মাটি ড্রাই মাটি, আমরা সেই ড্রাই মাটিটা পাই না। এই র্যামডার্থ টেকনোলজি যেখানে ডেভেলপ করেছে বেসিক্যালি হচ্ছে মিডল ইস্টের বা সাব সাহারান যেই এলাকা আছে সেই জায়গাগুলোতে, তো ওইখানে র্যামডার্থের যে টেকনোলজি ইভলভ হয়েছে ওইখানে মাটি হচ্ছে একদম শুকনা, খুবই স্যান্ডি শুকনা একটা মাটি দিয়ে ওইখানে কি বলবো ওইখানে টেকনিক তৈরি করা। তো বাংলাদেশে এটা হচ্ছে গিয়ে অনেকটা কি বলবো ইম্পোর্টেড টেকনিক, আমি বলবো না যে এটা আমাদের দেশের জন্য একদমই অ্যাপ্লিকেবল না, বাট স্টিল আমাদের এটা নিয়ে অনেক গবেষণা করার ইয়ে আছে যে কিভাবে আমাদের এই বৃষ্টিতে ভেজা মাটি দিয়ে আমরা র্যামডার্থ টেকনিক ইয়ে করতে পারি, নয়তো এটা আসলে আমাদের জন্য অ্যাডাপ্টেবল হতে টাইম লাগবে। অ্যান্ড সিম্পলি দেখো, একটা অসম্ভব সুন্দর ওয়াল, এক এক লেয়ারে এক এক ধরনের মাটি, প্রত্যেকটা মাটি এক বিভিন্ন জায়গা থেকে আসা, প্রত্যেকটা মাটির পিছনে এক একটা গল্প আছে কোন জায়গার থেকে আসা। বেসিক্যালি যেমন আমি যখন ইয়াতে ছিলাম হিমালয়ে, যখন ওই লাদাখে আমি যখন শিখছিলাম, আমাদেরকে একদিন হঠাৎ করে বললো মাটি শেষ, এক ট্রাক নিয়ে আসলো, বললো আর কয়েকটা বেলচা হাতে ধরে দিল, বললো যে যাও মাটি কাইটা নিয়ে আসো। বললাম মাটি কাইটা নিয়ে আসো মানে কি? বলে তারপর হচ্ছে গিয়ে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছিল, পাহাড়ের নাম বাসগো, বলে যে ওইখানে যাও, বেগুনি রঙের একটা মাটির ইয়ে আছে দেখতে পাবা, মানুষ অলরেডি কাটছে মাটি ওখানে, জাস্ট ট্রাক নিয়ে যাও, ট্রাক লোড করো, এখানে নিয়ে আসো, আনলোড করো, তারপর কাজ শুরু করো। তৌফিক স্যার কি হাত দেখা? স্যার একটা কোয়েশ্চেন ছিল, যদি অনুমতি দেন স্যার, যদি অনুমতি দেন স্যার একটা কোয়েশ্চেন আছে।
স্যার প্লিজ। আচ্ছা স্যার, ও কোশ্চেনটা হচ্ছে যে আপনি তো বললেন যে সাব সাহারান ওই সব, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ পারফেক্টলি শোনা যাচ্ছে। সাব সাহারান ওই জায়গাতে আপনি বললেন স্যান্ডি মাটি থাকলে তখন র্যাম ডার্ট হয়, আসলে স্যান্ডি মাটি বলতে কি বুঝবো? মানে স্যান্ড যে র্যাম করা যায় না সেটা তো জানি, বিকজ দ্যাট ইজ স্যান্ড, আবার হ্যাঁ সেটাকে আবার স্যান্ডি মাটি বলবো না। আবার স্যান্ড না থাকলে আপনার কথা থেকে যেটুকু বুঝলাম যে আসলে মাটিও শুকনো হচ্ছে না, হ্যাঁ তাহলে কত পার্সেন্ট স্যান্ড থাকলে আমরা এটাকে স্যান্ডি মাটি অথবা শুকনো মাটি বলতে পারি? কতটুকু পর্যন্ত ভিজা পার্সেন্টেজ থাকলে আমি বলবো যে এটা এখনো ভেজা মাটি, এটা দিয়ে র্যাম হবে না, এটা কি একটু বলবেন স্যার? নাকি পচা প্রশ্ন করলাম? আমি আসলে অনেস্টলি স্পিকিং সাহারান ইয়ার স্যান্ডের কাউন্ট আমি জানি না বা মনে করতে পারছি না। বাংলাদেশ ইয়াতে আমরা হচ্ছে গিয়ে যখন স্যান্ড মিক্স করি তখন আমাদের হচ্ছে গিয়ে মিক্সিং এর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা যেই এটেল মাটি বা দোয়াশ মাটি যেটাই পাই মানে কালার অনুযায়ী ওইটার সাথে হচ্ছে গিয়ে আমরা 5 ভলিউমের মাটি যদি ইউজ করি সেটাতে 1 ভলিউমের স্যান্ড অ্যাড করি আমরা নরমালি আমাদের ইয়া অনুযায়ী। বাট অলসো এগেইন আমরা কতটুকু পার্মানেন্ট করতে যাচ্ছি সেটার উপর, অনেক সময় স্যান্ডের সাথে সিমেন্টের মিক্স করে তারপর ইয়া করা হয় সেক্ষেত্রে আবার অনেকখানি অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমাদের দেশের টেকনিক ওয়েল অনেস্টলি আমি সাব সাহারান আর্কিটেকচার কতখানি এদিকে ইয়া হয়েছে বা ইউরোপিয়ান আর্কিটেকচার ওরা কিভাবে করছে আমি এখন অত ডিটেইলে যে জানার সুযোগ পাই নাই আমাদের ইয়াতে। বাংলাদেশি টেকনিক আমি যতদূর জানি সেটাতে হচ্ছে কি আমরা এই প্রপোর্শনে মিশানোর ট্রাই করি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের টেকনিক এখনো খুবই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা প্রজেক্ট ছিল, ওটা দোতলা বলা যায় না, দেড়তলা এরকম একটা চাকরি ছিল, কিন্তু ওই দোতলা প্রজেক্ট আসলে আমি গিয়েছিলাম স্টুডেন্টদের নিয়ে এই কনস্ট্রাকশন দেখানোর জন্য। জানার জন্য বিকজ এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে আমরা যদি গাবতলি আমিন বাজারের দিকে যাই সেই পুরা জায়গা হচ্ছে গিয়ে ব্রিকের কিল, তাই না? সবাই ইট বানাচ্ছে, তার মানে ওইখানকার মাটি হচ্ছে এটেল মাটি। At the same time, ভামরাই গিয়ে আমি কিন্তু দোতলা বিল্ডিং বানাতে পারছি মাটি দিয়ে। So this is a very contradictory thing that I have seen, that I have noticed that if I can make a home out দোতলা বিল্ডিং out of মাটি here, then এখানে আবার এটেল মাটিও বলছে, এই জন্য আমার ওই প্রপোর্শনটা জানার ইচ্ছা ছিল। ওইটার জন্যই বলছিলাম যে আমাদের দেশের সব ধরনের মাটি হচ্ছে কি র্যামডার্থের জন্য আসলে স্যার সো পারফেক্ট না। যেমন আপনি যেটা বললেন যে এই ইয়ার দিকে সাভারের আমিন বাজারের দিকে বা ওই এলাকার দিকের যে মাটি অনেকখানি এটেল মাটি, তো এটেল মাটিকে অনেকে হচ্ছে গিয়ে জোর করে শুকিয়ে ফোর্স করে তারপর র্যামডার্থের মধ্যে দিতে চায়, যেটা আমি খুবই সরাসরি বিরোধিতা করি যে এটেল মাটির ইনহেরেন্ট কোয়ালিটি যেটা এটা আসলে র্যামডার্থের জন্য না। আমরা কেন এটাকে জোর করি? এটেল মাটি তৈরি হয়েছে হচ্ছে কি কব আর্কিটেকচারের জন্য। আমাদের যদি মাটির বাড়ি যদি তৈরি করতে হয় তাহলে আমরা আমাদের ওই রকম স্কেল অনুযায়ী মাটির অ্যাভেলেবিলিটি অনুযায়ী তৈরি করাটা আসলে বেটার। যাই হোক, তো বাংলাদেশের ইয়া যেটা বাংলাদেশের লাল মাটি যেটা বা বাংলাদেশের বেলে মাটি যেটা আছে এই দুইটা দিয়ে হচ্ছে কি আমরা র্যামডার্ট ইয়া করতে পারি। এন্ড যখন আমরা এক্সট্রা বালি অ্যাড করি তখন হচ্ছে কি ফিফথ প্রপোর্শন মাটির সাথে 1 প্রপোর্শন স্যান্ড অ্যাড করা হয়। বাট ওই তো
আমি কতখানি স্ট্রেংথ চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে সেই ইয়া হয়। এন্ড আসলে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি খুব রিসেন্টলি একটা প্রজেক্টে মানে লাদাখে আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, আমরা একসাথে হচ্ছে কি আর্থ আর্কিটেকচারের উপর ট্রেনিং নেই লাদাখে, তো সে এরপরে আর কি আলজেরিয়াতে ব্যাক করে, এখন ওইখানে প্র্যাকটিস করছে। তো রিসেন্টলি হচ্ছে কি আমরা দুইজন মিলে একসাথে একটা প্রজেক্ট করছি আলজেরিয়াতে, যেটা হচ্ছে গিয়ে পাঁচতলা বাড়ি আমরা মাটি দিয়ে তৈরি করার প্ল্যান করছি। তো ওইটা যদি সাকসেসফুল হয়, আমি এখনো হচ্ছে গিয়ে প্ল্যান বা কোনো ছবি শেয়ার করতে পারছি না, খুবই ইনিশিয়াল ফেজে আছে, আমাদের ক্লায়েন্টের সাথে মিটিং চলছে, ওইটা যদি সাকসেসফুলি আমরা করতে পারি, আশা করি আমি এই সাব সাহারান বা আফ্রিকান আর্থ আর্কিটেকচার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আরেকটু ডিটেলে জানার সুযোগ পাবো। তখন আমি হোপফুলি তৌফিক স্যারের প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবো। বাট আমি অলরেডি অ্যানসার পেয়ে গেছি, থ্যাংক ইউ ভেরি মাচ, নো প্রবলেম। বাট ইয়া, এগুলা আসলে খুব ইন্টারেস্টিং যে এই মাটির কন্টেন্ট, মাটির মিক্সচার দেশ থেকে দেশে বা ক্লাইমেট জোন থেকে ক্লাইমেট জোনে যেভাবে ভ্যারি করে, এবং সেটার সাথে সাথে মানুষজন হচ্ছে কি বিভিন্ন স্টাইল অ্যাডাপ্ট করা শুরু করে, চেঞ্জ করা শুরু করে, এটা ইন্টারেস্টিং। এবং এট দ্য সেম টাইম আমার মনে হয় আমাদের প্র্যাকটিশনারদের আরো ডিটেইলে জানা উচিত যে কোন ধরনের টেকনিক আমি ইউজ করব। র্যামডার্থ দেখতে সুন্দর দেখে যে আমি সব জায়গায় র্যামডার্থ ইউজ করতে থাকব, অবভিয়াসলি এটা দেখতে সুন্দর লাগে, দেখতে এলিট লাগে, খুব ফ্যান্সি মনে হয়, বড় লোক ক্লায়েন্ট যদি তুমি পাও তার সামনে তুমি যদি বিভিন্ন ধরনের ইয়া দাও, কেউ কব আর অ্যাডোবি চাইবে না র্যামডার্থ সামনে দেখে। বাট দ্য সেম টাইম পানিগ্রামের দিকে তাকাও, সুন্দর, অসম্ভব সুন্দর একটা জায়গা, সম্পূর্ণ কব আর্কিটেকচার, সানরাইট ব্লক দিয়ে তৈরি করা, ওইখানে কেউ র্যামডার্থ নিয়ে এত ইয়া করতে যায়নি। তো যাই হোক, আমি কোনোটাকে ভালো বা খারাপ বলছি না, আমি জাস্ট বলছি যে নো ইয়োর টেকনিক্স, নো ইয়োর স্টোরি, দেন ডু ইট। এরপর আমি ব্রিকে আসি। আসলে ব্রিক নিয়ে কথা বলার মতো, অনেস্টলি আমি সরাসরি বলবো, ব্রিক নিয়ে কথা বলার মতো যোগ্যতা আমার নাই, আমি ব্রিক সম্পর্কে আসলে তেমন কিছু জানি না। ওয়েল, সানরাইট ব্রিক ব্রিক কিভাবে কাজ করে বা কিছু কিছু ব্রিক বন্ডিং কিভাবে কাজ করে আমি হয়তো সেগুলো হাতে কলমে দেখেছি, শিখেছি বা কিছু কিছু জায়গায় তৈরিও করেছি নিজের হাতে। বাট এট দ্য সেম টাইম আমাদের দেশে আমি হয়তো কোনো একটা ইউরোপিয়ানকে ধরে ব্রিক কিভাবে কাজ করে সেটা নিয়ে অনেক বড় একটা লেকচার দিতে পারবো, কিন্তু আমাদের দেশে জন্মানো মানুষদের সামনে ব্রিক নিয়ে লেকচার দিতে আসলে আমার হাত পা কাঁপে, কারণ তোমাদের চোখের সামনে দেখো আগে, ব্রিক নিয়ে কথা বলার আগে আমি যদি এই দুজনের নাম সামনে না আনি, বা ওয়েল আমি যখন এই লেকচারটা তৈরি করছিলাম তখন আমার, তখনও আমার টেনশন হচ্ছিল যে আমি জাস্ট এই দুজনের নাম বলবো, এই বাংলাদেশের ব্রিক মানে তো এই দুজন। আচ্ছা, তার আগে বলি যে বামের জন বামের কাজটা আর্কিটেক্ট কে আর ডানের কাজটা আর্কিটেক্ট কে? বামেরটা হচ্ছে লুই আইকন, ডানে মেবি মাজার ইসলাম স্যার, মেবি স্যার, একটু কনফিউশন আছে না? কনফিউশন নাই, বামেরটা তো ফরওয়ার্ড দি হসপিটাল মনে হচ্ছে, হ্যাঁ, ডানেরটা হচ্ছে জাতীয় গ্রন্থাগার। তো যাই হোক, এই দুইজন মানুষ, তারপর বশির স্যারের কথা বলো, তারপর আরো অনেক অনেক মানুষ আছে আসলে বাংলাদেশে। আমাদের ব্রিক আর্কিটেকচার আসলে এত কি বলবো, এত রিচ যে এটা নিয়ে কথা বলতে আমার ভয় লাগে, অনেস্টলি খুবই ভয় লাগে। আর ব্রিক বলতে সারা পৃথিবীর মানুষ যেখানে বুঝে একটার উপরে একটা বিভিন্ন ধরনের বন্ডিং স্ট্যাক হতে হতে তৈরি করা, সেখানে আমরা ব্রিক নিয়ে এত এত এক্সপ্লোরেশন করছে, আমাদের ব্রিক সার্কেল হয়ে গেছে, আমাদের ব্রিক আর্টস হয়ে গেছে, আমাদের ব্রিক যার কি কি হয়ে যাচ্ছে হয়ে গেছে জানি না। তো যাই হোক, ব্রিক নিয়ে কথা বলার আগে আমার একমাত্র সাজেশন, অ্যাডভাইস বলবো না, সাজেশন হচ্ছে গিয়ে নো থাইসেলফ, নিজের দেশের দিকে তাকাও, ব্রিক নিয়ে অনেক কিছু শিখে যাবে অনেস্টলি। তোমাদের দেশের লেজেন্ডরা মানে ব্রিকের সারা পৃথিবীর মানুষ এদেরকে পড়ে, মাঝার স্যারের কথা বলো, লুই আইকানের কথা বলো, ইভেন বশিরুল হক স্যারের কথা বলো, আরো অনেক লেজেন্ড আছে যাদের ব্রিক ওয়ার্ক এখন সারা পৃথিবীর মানুষ তাদের লিটারেলি একাডেমিক লিটারেচারে ইয়া করা শুরু করছে।
So this is actually something to be proud about. ব্রিক সম্পর্কে লুইয়া কানের একটা ইয়া ছিল না যে সে ব্রিক কে প্রশ্ন করেছিল হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, আমার ইয়া ওই প্রশ্ন তো বুঝলাম যে ওইখান থেকে আর্চ হয়ে গেছে, আমার মনে হয় ব্রিক হচ্ছে গিয়ে আর্চি হইতে পারে। এরপর আমি যখন আমি জাস্ট হচ্ছে কি আমার পার্সোনাল ইয়া শেয়ার করতেছি, আমি এই ব্রিকের ডিসকাশনে যাব না, কারণ আমি জানি তোমাদের ইভেন তোমাদের ইউনিভার্সিটিতে অনেক মাথা আছে যারা হচ্ছে কি আমার চেয়ে ভালো এটা পড়াইতে পারবে। সো আমি হচ্ছে কি জাস্ট আমার এক্সপিরিয়েন্স এর উপর দিয়ে অল্পের উপর দিয়ে সেরে ফেলতেছি। আমি যখন ইয়াতে যাই কি বলে এটা এলবিসি তে যাই লরি বেকার সেন্টারে, ওরা যখন আমাদেরকে ব্রিক বন্ডিং ইয়া করতে যায় ওরা বলে যে আমরা একদিন সকালে বললো যে আমরা আজকে একটা ব্রিক দিয়ে ডোম বানাবো। ব্রিক দিয়ে ডোম বানাবো মানে কি, আমরা কত বড় ডোম বানাবো যে ব্রিক দিয়ে তৈরি করা সম্ভব, কারণ হচ্ছে কি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তো আছে, ডোম যদি অনেক বড় না হয় তখন সেই অ্যাঙ্গেলটা ইয়া হওয়া শুরু করে, এক্সট্রিম হওয়া শুরু করে, তো ব্রিক তো থাকবে না, পড়ে যাবে। ওরা বলে না আমরা এমন ভাবে ব্রিক ইয়া করি, আমাদের সাথে হচ্ছে কি সবসময় শুধু যে টিচাররা কথা বলতো তা না, মেসনরাও কথা বলতো, ওরা ওদের সাউথ ইন্ডিয়ান যে স্টাইল আছে মাথা এইভাবে ইয়া করে মানে সব ঠিক হয়ে যাবে টাইপের একটা ইশারা দিত আমাদেরকে যখনই আমরা টেনশনে পড়ে যেতাম যে এই ডোম থাকবে কিনা। তো এই ডোমটা বানানোর সময় আমরা ভিতরে কোনো সাপোর্ট ইউজ করি নাই, আমাদের একমাত্র শর্ত ছিল যে আমরা কোনো রকমের এক্সট্রা সাপোর্ট ছাড়া এই ডোমটা তৈরি করতে হবে। তো শুরুতে আমাদেরকে শিখালো যে কিভাবে এই অ্যাঙ্গেল গুলো আনতে হয়, একটা ব্রিকের থেকে আরেকটা ব্রিকের অ্যাঙ্গেল একটু একটু চেঞ্জ করে, তারপর এখানে কখনো একটা ব্রিক ইয়া করা হয় না, রাখা হয় না, কয়েকটা ব্রিক একসাথে সেট করা হয় যাতে কি বলে এটাকে যাতে একটা কম্প্রেসিভ ফোর্স তৈরি হয় পুরাটার মধ্যে। একটা ব্রিক দিলেও এটা ঠাস করে পড়ে যাবে, এবং একটা ব্রিক পড়া মানে হচ্ছে ওটা আরো কয়েকটা নিয়ে পড়বে, কাজে ইয়া হয় না। তো দ্যাট ওয়াজ দ্য হোল এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং অ্যান্ড খুবই আমি শিওর না এখানে দেখে বোঝা যাচ্ছে কিনা, বাট খুবই ম্যাথমেটিক্যাল ইয়া ইউজ করতে হয়, মাঝখানে একটা একদম পিওর সেন্টার থেকে একটা স্ট্রিং দিয়ে আমাদের রেগুলার বেসিসে হচ্ছে গিয়ে ডোমের আর ইয়া ডোমের অ্যাঙ্গেল ঠিক মতো যাচ্ছে কিনা, ডোমের কার্ভ ঠিক মতো হচ্ছে কিনা, এগুলা মেনটেন করা লাগতো। সো এত ছোট্ট একটা জিনিসের মধ্যে যে এত ম্যাথমেটিক্স, এত কি বলবো হাতের কারিশমা থাকে, অবভিয়াসলি আমাদেরকে তৈরি করতে দিলে আমরা ভেঙে ফেলতাম। ওইখানের যে খুবই বয়স্ক বুড়া ইয়ারা ছিল মেসনরা ছিল, তারা আমাদেরকে একটু একটু করে দেখাচ্ছিল যে কিভাবে এই ডোমের কার্ভটা নিয়ে আসতে হয়। সো ব্রিক কে প্রশ্ন করো মাঝে মধ্যে ডোম হয়ে যেতে পারে, সবসময় যে আর্চ হয় তা না। আমি শুনতে পাচ্ছি না ম্যাডাম, ডোম বানাতো ব্রিক দিয়ে ট্যাক করেছে, ব্রিক দিয়ে আর্চ করেছে, ইউ নো মানে ইফ ইউ লুক এট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাকচার কিভাবে স্ট্রাকচারটা হতো, ইট ইজ দ্য সিমিলার থিং টেকনিক যেটা তোমাদেরকে ওখানে ম্যাথমেটিক্যালি হাতে না ভাবে শিখিয়েছে। এক্স্যাক্টলি আপু, আমার ধারণা আছে আমি জানি যে ব্রিক দিয়ে হয়তো ডোম তৈরি করা যায়, কিন্তু এখানে যাওয়ার আগে আমার ধারণা ছিল এটা অনেক ম্যাসিভ হওয়া লাগে, মানে এটা লিটারালি একটা 6 ফিট ডায়ামিটারের ডোম। আমার ধারণা ছিল যে কারণ হচ্ছে কি আমার সবচেয়ে ইভেন এটা তৈরি করার সময় আপু আমার যে টেনশনটা ছিল যে এই অ্যাঙ্গেলে কিভাবে ইট থাকবে একটার উপরে একটা, আমার জাস্ট মনে হচ্ছিল পড়ে যায় না কেন এই ইট গুলা। But at the same time, এই লোকাল টেকনিক গুলো এত অ্যামেজিং যে একটা ইট আর একটা ইটকে নিজের কম্প্রেসিভ ফোর্স দিয়ে ধরে রাখে, খুব যে স্ট্রং মর্টার লাগতেছে তা না, এখানে আমরা লিটারালি কাদামাটির মর্টার ইউজ করছি। অ্যান্ড তৈরি করার পরে এই ছোট্ট ফুটাটা যেটা আছে ওইটা হচ্ছে কি একজন মানুষ যাতে দাঁড়ায় থাকতে পারে ওইটার ভিতরে ওই রকম করে তৈরি করা, তারপরে এটার সাইডে দেখতে পাচ্ছেন কিনা আপনারা একটা আর্চের মতো ফুটো আছে, আমরা লিটারালি একটা ট্রে এর মধ্যে ওই লোকটাকে বসিয়ে তারপর ওই আর্চ দিয়ে বের করছি, তারপর হচ্ছে কি উপরে আমরা ফিল আপ করে দিছি। এবং পুরোটা তৈরি করার পরে ওনারা বলছে যে এখন একটা ম্যাজিক দেখাই, এটার কিওর হওয়া লাগবে না, এটার মর্টার শুকানো লাগবে না, বলে সে লাভ দিয়ে এটার উপর উঠে গেছিল, এবং এটা লিটারালি একটা মানুষের লোড নিয়ে পড়তেছে না, পড়ে যাচ্ছে না। আমার এই পুরো ব্যাপারটাই খুবই আশ্চর্য লাগছে। আমরা আমাদের হিস্ট্রির দিকে তাকালে আমাদের ইয়ার দিকে তাকালে দেখবো যে ব্রিক আসলে খুবই
ম্যাজিক্যাল একটা ম্যাটেরিয়াল, আই ডোন্ট নো। তারপর এটা আমরা, এটা হচ্ছে কি আমার টিম ছিল, আমরা ব্রিক দিয়ে আর্চ কিভাবে তৈরি করা হয় এটা শেখার পরে। এন্ড আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কোনো কিওরিং না, আমরা সকাল থেকে তৈরি করা শুরু করছি, রাত সন্ধ্যা যখন হয়ে গেছে আমরা জাস্ট তৈরি শেষ করেই, মানে ওদের আমাদেরকে শেখানোর প্রধান শর্ত ছিল যে যতক্ষণ লাগে আমরা ওরা আমাদেরকে শিখাবে, কিন্তু দ্য মোমেন্ট আমরা এটা তৈরি করে ফেলবো কোনো কিওরিং না, আমরা সবাই এটার উপরে চলে যেতে হবে, এবং যদি এটা টিকে থাকে দ্যাট মিন্স আমরা ঠিকভাবে করছি, দ্যাট মিন্স আমরা হচ্ছে কি ক্যালকুলেটিভলি প্রত্যেকটা ব্রিক বসাইছি, যেটা হচ্ছে কি নিজের কম্প্রেসিভ ফোর্স দিয়ে আরেক, মানে পাশাপাশি দুইটা ব্রিকের কম্প্রেসিভ ফোর্স দিয়ে আরেকটাকে ধরে রাখে এরকম টাইপের ইয়া। সো ভেঙে পড়লে আবার তৈরি করো, এই টাইপের একটা ইয়া ছিল। তো ফাইনালি রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আমরা হচ্ছে গিয়ে এটার উপর উঠা দাঁড়ানোর মতো ইয়া হয়। এই যে এত কিছু বললাম যে ব্রিক কে এইভাবে ট্রান্সফর্ম করা যায়, ওইভাবে ট্রান্সফর্ম করা যায়, এটার মেইন ইয়া আসে কোত্থেকে? ব্রিক বন্ড, বন্ড ম্যাটার্স অ্যাকচুয়ালি। তো এইখানে স্পেসিফিক যে বন্ডটা দেখতে পাচ্ছ এটাকে র্যাট ট্র্যাপ বন্ড বলে। র্যাট ট্র্যাপ বন্ড কেন বলে, কারণ কিছুটা ক্যাভিটি বলের মতো এটা, এন্ড এই ক্যাভিটি বলের ভেতরে যদি দেখো পুরাটা হচ্ছে গিয়ে একটা কন্টিনিউয়াস ইয়ার মতো, কি বলবো, কন্টিনিউয়াস মেজের মতো, কন্টিনিউয়াস পাজলের মতো ভেতরটা। একবার র্যাট ট্র্যাপ বলা হয় কারণ ইঁদুর একবার এটার ভেতরে ঢুকলে অনেক জায়গা পাবে দৌড়াদৌড়ি করার, কিন্তু বেরোয়ার আর কোনো রাস্তা পাবে না, এই জন্য এটাকে র্যাট ট্র্যাপ বলে। এটা লরি বেকারের, এটা দেখতে কিছুটা একটা অলরেডি এস্টাবলিশড বন্ডের মতো, বাট লরি বেকার এটা কেমন ভাবে ডেভেলপ করেছে যাতে কম ইট দিয়ে এই ক্যাভিটি ওয়ালটা তৈরি করা যায়, কারণ লরি বেকারের অ্যাটলিস্ট ওনার সাউথ ইন্ডিয়ান প্র্যাকটিসের প্রধান মূল মন্ত্র ছিল হচ্ছে গিয়ে কস্ট এফিসিয়েন্ট আর্কিটেকচারের দিকে মানুষজনকে নিয়ে যাওয়া। সো এইভাবে কিভাবে সেম লেংথের সেম উইডথের ওয়াল কম ইট দিয়ে তৈরি করা যায় এরকম ইয়াতে, তো বন্ড শিখা আসলে প্রয়োজন, এবং কোন ধরনের ব্রিক বন্ড কোন ধরনের কনটেক্সটে ইউজ করা প্রয়োজন, তোমার ক্যাভিটি ওয়াল প্রয়োজন নাকি তোমার সলিড ক্যাভিটি ওয়াল দিয়ে, তুমি আমি জানি না, লোড বেয়ারিং ওয়াল তৈরি করা আসলে ডিফিকাল্ট, অসম্ভব বলবো না, অসম্ভব কোনো কিছুই না, বাট ক্যাভিটি ওয়াল দিয়ে লোড বেয়ারিং ওয়াল তৈরি করা ডিফিকাল্ট। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে হ্যাঁ তৈরি করা যায়, কিন্তু তখন দুই সাইডের ওয়ালই হচ্ছে গিয়ে অনেক স্ট্রং হওয়া লাগে নয়তো, বাট অ্যাট দ্য সেম টাইম এটা দিয়ে খুব ভালো পার্টিশন হয়, এবং ভিতরে যে ইনসুলেশন হয় সেটা নয়েজ ইনসুলেটর হিসেবে কাজ করে, সেটা টেম্পারেচার ইনসুলেটর হিসেবে, আই মিন হিট ইনসুলেটর হিসেবে কাজ করে। সো এবং এটার ইফেক্ট আমরা সরাসরি দেখেছি, আমরা যখন লরি বেকার সেন্টারে আমাদের যে থাকার জায়গা ছিল, সাউথ ইন্ডিয়ান আবহাওয়া কিছুটা আমাদের মতো ওয়ার্ম হিউমিড, আমাদের চেয়ে কিছুটা আমি বলবো মোর এক্সট্রিম, আরো বেশি হিউমিড, শীতকালেও ঘামা লাগে এরকম টাইপের অবস্থা, ওদের চেহারাও কিছুটা আমাদের সাথে ম্যাচ করে এসব কারণে। তো বাইরে যেখানে আমরা গরমে হাঁসফাঁস করছিলাম, বাসার ভেতরে ঢুকার সাথে সাথে আমি লিটারালি ওই মাটির বাড়ির ফিলিং পেয়েছিলাম, আমাদের যেই ডরমিটরি ছিল ওইখানে যাওয়ার পরে, ওরা যখন এই ক্যাভিটি ওয়াল গুলো দিয়ে তৈরি করে লিটারালি এত স্ট্রং হিট ইনসুলেটর হিসাবে কাজ করে, এবং ওদের প্রত্যেকটা বাসার বাড়ির পাশে ওরা ছোট্ট ছোট্ট ওয়াটার বডি রেখে দেয় যাতে যখনই বাতাস আসে ওই ওয়াটার বডির উপর দিয়ে ফ্লো করে, মানে ওদের প্রত্যেকটা উইন্ডোর সামনে কোনো না কোনো আয়দার একটা বড় গাছ থাকবে, অথবা একটা ছোট্ট পুকুরের থাকবে, অথবা একটা ছোট্ট ওয়াটার ট্যাঙ্ক থাকবে। এই লোকাল টেকনিক গুলা, এই ছোট ছোট চেঞ্জ গুলা না অনেক বড় ইফেক্ট ফেলে বিল্ডিং এর উপর। সো জানো শিখো, আমি অনেক অনেক ব্রিক বন্ড আছে, আমি আপাতত আজকে কোনো ব্রিক বন্ডই শিখাবো না তোমাদেরকে, কারণ এগুলা খুবই টেকনিক্যাল ম্যাটার। আমি জাস্ট বলবো যে বিভিন্ন ধরনের ব্রিক বন্ড বিভিন্ন ধরনের পারপাস সার্ভ করে, সো লার্ন ইন ডিটেইল। আমি আমার প্রেজেন্টেশনের খুব শেষের দিকে চলে আসছি। আমার প্রেজেন্টেশনের শুরুতে আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার লাইফের টার্নিং পয়েন্ট ছিল আমার টিচারের একটা প্রশ্ন, যে একটা
কনফিউশন, একটা চ্যালেঞ্জ আমার ডিজাইন নিয়ে যে এটা সম্ভব না। যখনই আমার টিচার বলছিল যে এটা সবচেয়ে কোনটা স্যার, হ্যাঁ সরি স্যার, সবচেয়ে স্ট্রং বন্ড কোনটা স্যার? সবচেয়ে স্ট্রং বন্ড এইভাবে কি আসলে ডিফাইন করা যায় যে এটা সবচেয়ে স্ট্রং? আমি বলি স্যার, আমি বলি, হ্যাঁ স্যার স্যার, আমি বলি, আমি বলি, ইয়েস জেমস বন্ড। জি স্যার, এটা নিয়ে আসলে কোনো কনফিউশন নাই। এই জন্য দেখুন এইভাবে বলা যাচ্ছে আপু, স্যার ফ্লেমিশ বন্ড বলে নাই, আমাদের তৌফিক স্যার খুবই রসিক আসলে, হ্যাঁ খুবই মজার মানুষ সে তৌফিক স্যার। আপনি তো ক্রিকেট খেলা দেখেন তাই না? বলেন তো কোন বন্ডের স্পিড সবচেয়ে বেশি, কোন বন্ড সবচেয়ে তাড়াতাড়ি যায়? স্যার বলতে পারবো না, বলেন স্যার আপনি। কেন বন্ড হলো না, আপনি হতাশ করলেন তো স্যার। স্যার সবকিছু কি আর পারবো স্যার, একটাই বলে দিলাম, বলেন আপনি। আচ্ছা যাই হোক, তো এই ইয়ার ডান দিকের যেই ব্রিক জালির ওয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাও হচ্ছে লরি বেকারের ডিজাইন করা একটা ইনস্টিটিউশনের, কেরালাতেই একটা ইনস্টিটিউশনের ওয়াল। আমি না যত খুব বেশি টাইম পাই নাই আমি ওনার সব আর্কিটেকচার এক্সপ্লোর করার, বা আমাদের ট্যুরের মধ্যে যতখানে ছিল বা আমি নিজে যখন গ্রুপ থেকে একটু আলাদা হয়ে নিজে এক্সপ্লোর করছিলাম, আমি জাস্ট আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে ইটস নট দ্যাট অবভিয়াসলি এটা খুবই অর্নামেন্টাল দেখতে, মানে খুবই অ্যাস্থেটিক্যালি প্লিজিং, বাট এট দ্য সেম টাইম এটার ইফেক্ট ইন্টেরিয়রের মধ্যে যত সুন্দরভাবে পড়ে অসম্ভব। ভিতরে লাইটের একটা খেলা হয়, ভিতরে এই কি বলবো, ভিতরের পুরা আবহ চেঞ্জ হয়ে যায় এরকম লাইটিং তৈরি হয় ভেতরে, এন্ড এট দ্য সেম টাইম বাইরের থেকে দেখতে একটা ব্রিক ওয়াল হইলে সুন্দর হইতো, কিন্তু এই ব্রিক জালি হচ্ছে গিয়ে একটা অন্য লেভেলে নিয়ে যায়। প্লাস ইন্টেরিয়রে আমরা অনেক সময় ইন্টেরিয়রে ব্রিক ইউজ করতে ভয় পাই, লরি বেকার জাস্ট সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে ইন্টেরিয়রে কিভাবে ব্রিক ইউজ করা হয়। তো আমি যখন এটা এক্সপ্লোর করছিলাম বা পরবর্তীতে যখন আমি চিন্তা করি যে মাথার মধ্যে মনে হয় যে লরি বেকার লাইট নিয়ে এত কিছু করছে, তখন মনে হয় আমাদের দেশে করে নাই কে, আমাদের দেশে সবাই করতেছে, আমাদের দেশে সবাই করছে আসলে, আমাদের দেশে। আমার মনে হয় যে আমি, হ্যাঁ লরি বেকার কে আমি কোনো দিক দিয়ে ছোট করে দেখতেছি না, অবশ্যই ওনার থেকে আমি আজ পর্যন্ত ব্রিক নিয়ে যত কিছু শিখছি, শিখার চেয়ে ইন্সপিরেশন বেশি পাইছি টু বি অনেস্ট। বাট এট দ্য সেম টাইম আমি যখন বললাম তো আমার দেশের সাথে যখন আমি কম্পেয়ার করি, আমার দেশের আর্কিটেকচার আসলে মানুষ খুব বেশি পড়ে না, বাইরের মানুষ একদম, খুব অনেস্টলি বলি আমার দেশের প্রবলেম নিয়ে অনেক পড়াশোনা হয় বাইরে, বাট আমার দেশের আর্কিটেকচার নিয়ে খুব কম পড়াশোনা হয়। আমাদের দেশের জাস্ট এখন হাতে গোনা দুই চারটা আর্কিটেকচার আছে যেটা নিয়ে হচ্ছে কি মানুষ কথা বলে, দু চারজন আর্কিটেক্ট আছে যাদেরকে নিয়ে মানুষ কথা বলে। হ্যাঁ তখনই আমার মনে হয় যে আমাদের দেশ আসলে ব্রিকের দিক দিয়ে অনেক এগিয়ে আছে, আগে নিজের দেশের সম্পর্কে জানো অটোমেটিক্যালি অনেক কিছু শিখে যাবা। তো যাই হোক, এই প্রশ্ন যেটা যে ইজ ইট পসিবল, আর্চ পসিবল, ডোম পসিবল, বা কি জানি সবাই বলে যে কংক্রিট দিয়ে এটা এটা পসিবল, স্টিল দিয়ে এটা ওইটা পসিবল, ব্রিক দিয়ে কি পসিবল? প্রশ্ন করো, ব্রিক দিয়ে কি পসিবল? মানুষজনকে বলতে দিও না যে দিস ইজ ইম্পসিবল, মানুষজনকে তুমি যখনই বলতে দিবা যে এটা সম্ভব না তখনই ইয়ে হবে, জানো শিখো
নিজের থেকে বের করো, যে আগে বলো যে এটা কি সম্ভব, যদি সম্ভব হয় নিজের মন থেকে যদি আসে, আই গেস সম্ভব, কারণ আমি ব্রিকের এত এত ম্যাজিক অলরেডি দেখছি, দেখতেছি, আমার মনে হয় এভরিথিং ইজ পসিবল উইথ ব্রিক। Honestly, nothing stopped them. Literally, nothing stopped them. Scale bolo, shape bolo, aesthetics bolo, function bolo. Nothing came in front of these people that could stop them. So what will stop you? Just keep exploring. Tomar nijer hate textbook ase brick architecture. Just go and you'll know. Anyways, I'm going to ask you on a lomba time near fulsi. ধন্যবাদ স্যারকে, স্যারের জার্নি এবং মজার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু, বিকাশ স্যার আছেন আমাদের সাথে, স্যারকে ডাকার উদ্দেশ্য আছে। তাই দেখলাম, ভালো লাগলো বিকাশকে দেখে। স্যার কে আছেন আমাদের সাথে? হ্যাঁ আছি স্যার। হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ থ্যাংক ইউ, ভালো আছি। আমি দাঁড়াও ভিডিওটা দেখি পারা যায় কিনা। আমাদের এই লেকচার সিরিজটা আসলে একটা ক্লাসের উপর বেস করে মেইনলি লেকচার সিরিজ হয়, যেটা থার্ড ইয়ারের। আমরা প্রতি সপ্তাহে একবার করে লেকচারে বসি এবং এটা একটা ইনফরমাল টাইপের লেকচার হয়, খুব বেশি ফর্মাল তা না, এবং স্টুডেন্টরা এটা অ্যারেঞ্জ করে ওরা এটা পরিচালনা করে। তো আপনাকে স্যার যে কারণে একটু রিকোয়েস্ট করছি, সেটা হলো যে ফেরোসিমেন্ট কংক্রিটের উপর আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে ভ্যালুয়েবল নলেজেবল পার্সন আমার দেখা মতে আপনি স্যার। তো আপনি যদি একটা দিন সময় করে আমাদের একটু ফেরোসিমেন্ট কংক্রিটের উপর একটা প্রেজেন্টেশন দিতে আছে। আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই, যেদিন আপনার ফ্রি থাকে আর কি, মানে আমাদের হয় একটু বুধবারে হয়তো স্যার, এটা যে কোনো একটা বুধবার, নেক্সট বুধবারে যদি নাও হয় তার পরের বুধবার বা তার পরের বুধবার। আচ্ছা ঠিক আছে, এই দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে। আর আপনার ছবিটা যা দিয়েছেন সামনে, ছবিটা তো খুব সুন্দর, কিন্তু আর হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সীমাপা, খুব ভালো লাগছে। গতদিন ইকবাল যে নো হাউ যেটা শুরু করেছিল ওটাও আমি অনেকখানি দেখেছি আর কি, সম্পূর্ণ দেখতে পারিনি। আর আমাদের আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা থ্যাংক ইউ। আমাদের যে আজকে যে লেকচার দিল রফিককে, আমি কি একটু মিস্টার রফিক, আমাদের মিস্টার রফিক বলবো না, ছোট ভাই, আমাদের একজন ছোট ভাই নিশ্চয়ই। হ্যাঁ না রফিক, খুব ভালো লাগলো রফিক, কংগ্রাচুলেশনস। কোন এক সময় বাংলাদেশ ইউনিভার্সিটিতে এসে তুমি দুবছর সময় দিয়েছো সেটা আমি জানতাম না, আসলে আমার কোনো অনুযোগ নেই, কিন্তু এটা বলতে চাই তারপরেও যে তুমি যখন দুবছর সময় দিয়েছিলে বাংলাদেশ ইউনিভার্সিটিতে, ঠিক তার আগে আগেই বোধহয় আমি বাংলাদেশ ইউনিভার্সিটিকে মানে মানে কন্টিনিউ করিনি আর কি, করা হয়নি আর কি। তো যদি তোমার সাথে আমার কথা হতো তাহলে আমি তোমাকে মানে আরো বেশি বোধহয় তোমাকে নিয়ে আরো মানে ইয়ে পাওয়া যেত, আনন্দ পাওয়া যেত। বিকজ তোমার মতন একজন ফ্যাকাল্টিকে বাংলাদেশ ইউনিভার্সিটি বা আমাদের ছাত্রদের জন্য বা আমাদের ভবিষ্যৎ আর্কিটেক্টদের জন্য খুব জরুরি। তুমি যত সুন্দর করে বললে যে আমি থিওরি, আমাকে বলতে গেলে আমাকে বোম ফাটবে, আমার ভেতরে খুব কষ্ট হবে, কিন্তু আমাকে এভাবে বলতে বললে আমি সারাদিন ধরে বলতে পারবো। তারপরেও তুমি যে এত সুন্দর করে তুমি এটা বললে, তুমি নিজে বললে, বাট আই ডোন্ট থিঙ্ক কথাটা এটা জাস্ট হয়তো বলেছো, তুমি যেভাবে আজকে প্রেজেন্ট করেছো সেটার সাথে অনেক কিছু, অনেক কিছু এখানে জড়িত। মানে তুমি একটা সিম্পল জিনিসকেও একটা জাস্ট তুমি যে
আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটিতে একটা ওয়াল, র্যাম আর্থের একটা জাস্ট একটা ওয়াল, 10 ইউনিটকে ডিফাইন করে ওটাকে চাপানোর পরে প্রতি 3 ইউনিটকে যে 1 ইউনিট করা যায়, এই যে ডেফিনেশনগুলো দিয়ে একটা ওয়াল দিয়ে যে তুমি একটা রিসার্চ করে আমাদের বাচ্চাদেরকে দেখিয়েছ, মানে আই এম ভেরি অ্যামেজড টু সি। এবং তুমি এখন কোথায় আছো ভাই? স্যার বেলজিয়ামে। বেলজিয়ামে, ওয়ান্ডারফুল। র্যাম্ড আর্থ সম্পর্কে বলতে গেলে মার্টিন রসের কথা প্রফেসর মার্টিন রসকে বলতে হবে। প্রফেসর মার্টিন রসকে না বললে আধুনিক র্যাম্ড আর্থ সম্পর্কে ইনকমপ্লিট থেকে যাবে। উনি বেঁচে নাই, উনি ওই বোধহয় ওই ফিনল্যান্ড বা এই সমস্ত এলাকার বোধহয় মানুষ। উনার দেড়তলা, আড়াইতলা, তিনতলা প্রচুর প্রজেক্ট এবং ওয়ান্ডারফুল এস্থেটিক্স এর র্যাম্ড আর্থের কাজ উনার ছিল। উনি একজন প্রফেসর সিভিল ইঞ্জিনিয়ারিং এর। তুমি যেভাবে দেখালে যে র্যামিং করা, উনি যখন বাংলাদেশে কাজ করতে এসেছিলেন উনি দেখাচ্ছিলেন যে র্যামিং করার সাথে সোলকে এমবেড করা, সোল যেন তোমার ওয়ালের সাথে ঢুকে যাচ্ছে, তোমার সোলটাই যেন ওয়ালের মধ্যে যাচ্ছে। তখনও আমাদের ইয়ে ছিল, এই ছেলেটা ছিল যে তুমি যাকে দেখাচ্ছিলে ছবি, তারিক নাম কি? হ্যাঁ, নাইম। তো নাইম এত যত্ন করে র্যামিং করছিল এবং মার্টিন রস বলছিলেন যে দিস ইজ দ্য ওয়ে, এভাবে কাজ করলে আমাদের সোলটার সাথে আমাদের আর্কিটেকচারের কনস্ট্রাকশনটা একে মানে একই মেলবন্ধনে আটকে যায় আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি মার্টিন রসের নামটা আগামীতে আমার মনে হয় একটু বললে খুব ভালো লাগবে। মার্টিন রসের কাছে প্রথম জেনেছিলাম যে ছতলা মাটির স্ট্রাকচার ইউরোপে 1200 বছর টিকে আছে, ছতলা হাইটের দেয়াল ইউরোপে 1200 বছর ধরে টিকে আছে, এরকম এক্সাম্পল ছবি তুলে উনি দেখিয়েছিলেন। হি ইজ দি মানে আমার কাছে মনে হচ্ছে মডার্ন ইয়ের র্যাম্ড আর্থ কনস্ট্রাকশনের হি ইজ দি পায়োনিয়ার ইন্টেলেকচুয়াল, শুধু না প্র্যাকটিক্যাল ইয়ে, এবং একজন গবেষক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু বাংলাদেশেও তিনতলা মাটির বাড়ি অনেক পুরনো, দোতলা তো আছে 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 আমাদের 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 ইয়েতেও আছে, আমাদের আমার আমার গাজীপুরে আমার দাদা বাড়ি। আমরা আমাদের কি আছে, কতটুকু আছে, কি স্ট্রেংথ এবং কি, এটাই আমরা হয়তো রিচ করতে পারি। ঠিক, অবশ্যই অবশ্যই। দিনাজপুরে আমি একবার বেড়াতে গেছিলাম ওই আমাদের ওই আমাদের ওই আনাহেঙ্গারের কাজটা দেখবার জন্য। তো তখন আমাদেরই আরেকটা ছাত্র ওদের বাড়ির একটা পার্ট ভেঙে ফেলছে ওর বাবা ডেভেলপমেন্টের জন্য, সে ভেঙে ফেলছে যে পার্টটা, সেটা অনুরোধ করে এসেছিলাম যেটা আর ভেঙো না, তোমরা রেখে দিও ওই বাড়িতে। সে দেখাচ্ছে যে মাটির বাড়ির দেয়ালের মধ্যে একদম পার্পল রং, ওটা মাটির থেকে কালেক্ট করা, গোলাপি রং মাটির গ্রানুল থেকে কালেক্ট করা, সবুজ রং ওটা মাটির গ্রানুল থেকে কালেক্ট করা, এরকম অদ্ভুত ভাবে। তার মানে এই প্র্যাকটিস গুলো বাংলাদেশে আসলে ছিল। সুলতান তো নিজেই মাটির থেকে রংগুলো নিয়ে কাজ করে। ও রাইট, সুলতান, এক্স্যাক্ট। সুলতানকে তো মানে সেই মানে আসলে আছে, মানে উই নিড টু কানেক্ট। এবং তারেককে অসংখ্য ধন্যবাদ জানো যে এরকম একটা সেশন স্টার্ট করেছে। হ্যাঁ রিয়েলি, বিকাশ সত্যি কথা বলতে বাইরের থেকেও যে তুমি আসছো এটা মানে আমরা আসলে ভীষণ ভাবে মিস করি। তোমাকে আমি কয়েকবার চেষ্টা করেছিলাম আনতে, তো প্লিজ বি হিয়ার। আমি মনে করি হি স্টিল পার্ট অফ বিইউ, তবে তুষারকেও আমি ছোট করে বিইউর মধ্যে কনফাইন রাখতে চাই না। আই থিঙ্ক আর্কিটেক্টস নিড টু নো দিস থিংস, বি আর্কিটেক্টস নিড টু টক অ্যাবাউট দিস থিংস। সো আমি আসলে কি বলবো, আমি অবভিয়াসলি বিইউ এর মধ্যে আমি জানি না, বিইউ নাম যখন আমার সামনে আসে আমার জন্য বিইউ জাস্ট আর একটা নতুন উইন্ডো, এটা কখনোই আমাকে কনফাইন্ড করার কোনো কিছু ছিল না। আই অ্যাকচুয়ালি আই এম প্রাউড টু বি আ পার্ট অফ বিইউ এন্ড আই লাভ টু বি আ পার্ট অফ বিইউ অনেস্টলি। ছোট ছোট পার্ট করেছে, এটা মেইনলি বিকাশ স্যার ডিজাইন করা।
রিনোভেশনের পার্টটা, তো ওই সময় স্যার অনেকগুলি জায়গায় ব্রিক বন্ড, নতুন নতুন ব্রিক বন্ড করা যায় কিনা সেটা একটা ট্রাই করেছিল। আমি দুটা জায়গায় একটু বলতে চাই, যে দুটা জায়গায় আমি আসলে স্যারের কাছ থেকে শিখেছি। অ্যাকচুয়ালি আমাদের ওই যে জায়গায় সামনে যে কোর্টটা, সেই কোর্টের এখানে একটা টয়লেট আছে যেটা দেখা যায় না বাইরে থেকে, বিকজ অফ একটা সামনে একটা জিগজ্যাগ বন্ড আছে, জিগজ্যাগ একটা ব্রিকের বন্ড। এটা নিয়ে আমার মনে হচ্ছে আমি স্যারের সাথে অনেক তর্ক করেছি, আমি বারবার বলছি স্যার এটা থাকবে না, এটা পড়ে যাবে। স্যার বারবার বলতেছে থাকবে, এবং মাঝখানে একবার মাঝপথে এটা একবার পড়ে গেল, আমি একদম পুরো খুশিতে লাফাইতে লাফাইতে স্যারের কাছে যাই, বলছি যে দেখেন পড়ে গেছে, আমি বুঝছিলাম আপনার কথা। কিন্তু ফাইনালি এটা আবার সামহাও দাঁড়াইছে, দিস ইজ বন্ড, যে বন্ডটা আমি আর কোথাও কখনো সামহাও দাঁড়ায় নাই, কত বছর ধরে দাঁড়ায় আছে সেটা এখনো দাঁড়ায় আছে, এখনো কোনো সমস্যা হয় নাই। এবং আমি মাঝে মাঝে লুকায় লুকে এটা ভাঙারও চেষ্টা করছি, উনি কিছু সাপোর্ট দিয়ে দাঁড়া করেছিল, আমি মাঝে মাঝে যে ওটা সরাই দিছি সাপোর্ট গুলো, যেন ওটা পড়ে যায়, তারপরে পড়ে নাই। সো দিস ইজ ওয়ান বন্ড যেটা আমি স্যারের কাছ থেকে শিখেছি। যে তুষার যেটা বলছিল না, যে আমাদের দেশের আর্কিটেক্টরা অনেকেই ব্রিক নিয়ে একদম নতুন নতুন কাজ করছে, যেটা অন্য কোথাও হয় না, আমি এই জিগজ্যাগ বন্ড আর কোথাও দেখি নাই। আরেকটা জিনিস স্যারের কাছ থেকে শিখেছি, সেটা হলো যে আমাদের যে ক্যাফেটেরিয়াটা আগে যে জায়গাটা ছিল, এখানে একটা বেঞ্চ আছে, ওই বেঞ্চের যে বসার জায়গাটা ওটা কিন্তু কংক্রিটের না, ওইটা কিন্তু ব্রিকের, এবং ব্রিকের এখানে প্রায় একটা 1 ফিটের একটু উপরে একটা 1.5 ফিটের মতো একটা ক্যান্টিলিভার আছে। এবং এই ক্যান্টিলিভারটা আসলে আরবি স্ল্যাব, ওইটা এই তথ্যটা আমি স্যারের কাছ থেকে জানি, যে ব্রিকের মধ্যে দিয়ে যে রড দিয়ে ওইটাকে একটা রিনফোর্স কংক্রিটের মতো একটা ইফেক্ট নিয়ে আসা যায়। আই নেভার, আমি এটা জানতাম না, স্যার আমাকে জানাইছে। তো ওইখানে আমরা ওই জিনিসটা প্র্যাকটিস করে দেখছিলাম যে আসলে এটা কাজ করে কিনা, যে ব্রিক দিয়ে ক্যান্টিলিভার করা, ব্রিকের ভিতরে ভিতরে রড ঢুকে। সো দিস ওয়াজ অ্যামেজিং মেমোরি, আমি জাস্ট একটু শেয়ার করলাম স্যারকে এখানে পেয়ে। থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই, শোনা শুরু করো আবার তুমি। থ্যাংক ইউ। এগুলো জিনিস আসলে আমার মনে হয় স্টুডেন্টরা এখন অন ক্যাম্পাস থাকলে দৌড়ায় যেত দেখতে জিনিসটা, হ্যাঁ, মানে যেটা মিস আউট করে যাচ্ছি আমরা সব অনলাইন হওয়াতে। বাট ওয়েল, ডোন্ট মিস ইওর চান্স, যখন ক্যাম্পাস খুলবে তখন গিয়ে দেখো হোয়াট উই ওয়ার টকিং অ্যাবাউট। তারেক স্যার কি বলছিলেন? অন ক্যাম্পাস হলে আসলে এই কনভারসেশনের মাঝখানে হয়তো আমরা হাঁটতে হাঁটতে বাইরে বের হয়ে যেয়ে দেখে ফেলতাম। না না, ওটা তো একেবারেই ভিন্ন রকম একটা ফিলিং, সেটা নাই দেখে এখন ওই দুধের স্বাদ ঘোলে মিটানো আমরা অনলাইনে গল্প করতে চেষ্টা করছি। অশি স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে স্যারের জার্নি এবং এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। যদি আমাদের একটু আফসোস হচ্ছে স্যারকে আমরা পাইনি অফলাইন ক্লাস, হইলে হয়তো আরো মজা হতো। এবং সেই সাথে বিকাশ স্যারকে অনেক ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সাথে আসার জন্য। এখন আমাদের একটা প্রশ্ন উত্তর সেশন শুরু হবে। কারো এই লেকচার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ হ্যান্ড রাইজ করতে পারেন। শুরুতে আমি আমার সহপাঠীদের একটু অনুরোধ জানাবো, যদি কারো লেকচার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তো একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। জি আসান হাবিব ভাইয়া, আমি তুষার স্যারের কাছে একটা মার্ড আর্কিটেকচার নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। সেটা হচ্ছে, আমি যখন জিন্দা পার্কে ঘুরতে গিয়েছিলাম, ওখানে কিছু মাটির বাড়ি দেখা যায় এই যে স্কুলটার পরেই, তো ওই মাটির বাড়িগুলো দেখে খুবই ভালো লেগেছিল, রিসেন্টলি করা হলেও অনেক স্ট্রং মনে হয়। তো সেগুলো স্যার যদি কিছু জেনে থাকেন, ওই বাড়িগুলোর কি ধরনের স্ট্রাকচার এবং হচ্ছে এই টেক্সচারটা এত অ্যামেজিং একটা টেক্সচার কিভাবে আনা গেছে সেখানে। জিন্দা পার্কের মাটির বাড়ি আসলে আমি সরাসরি দেখার সুযোগ হয়নি অনেস্টলি। ওইটা কিসের ইয়া ছিল, মানে কোন টেকনিক ইউজ করা হয়েছিল আপনি কি আমাকে বলতে পারেন? স্যার ওই একটা কমিউনিটি ভিলেজ, তো ওখানে আসলে বিভিন্ন ভাবে আসতে পারে। ফার্স্ট অফ অল একটা টেক্সচার আসে হচ্ছে গিয়ে আমি যে মাটির দলাটা তৈরি করছি, যে মাটির বলটা তৈরি করছি, ওইটার সাইজের উপর ডিপেন্ড করে। দেন মিক্সচারে আমি কি কি দিচ্ছি, আমার ফাইব্রাস ম্যাটেরিয়াল কোনটা সেটার উপরে ডিপেন্ড করে। দেন আমি কবের ওয়ালে আমরা যেটা করি, আমরা হচ্ছে গিয়ে তৈরি করার পরে সবসময় একটা ফিনিশিং দিই, টেক্সচার অনেকটা ওই ফিনিশিং এর উপরে ডিপেন্ড করে। গোবর দিয়ে লেপ দেওয়া হয়, যেটা হচ্ছে গিয়ে ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, যেটা হচ্ছে গিয়ে বাইন্ডিং কোয়ালিটি আরো তো স্ট্রং করে দেয়, যেটা হচ্ছে খুব অ্যাসথেটিক্যালি প্লিজিং একটা লুক দেয়।
তো মাথার চুল ইউজ করে বাইন্ডার হিসেবে খুবই ফাইন বাইন্ডার হিসেবে হচ্ছে কি মাথার চুল ইউজ করে তো যেখানে হচ্ছে কি অনেক অনেক মাথার চুল অ্যাভেলেবল না সেখানে হচ্ছে কি ছোট ছোট খড়ের টুকরা বা ছনের টুকরা ওটা হচ্ছে চিপেস্ট ধানের তুষটাও এক্সপেন্সিভ খড়টা একেবারে হাতের কাছে পায় কুচি করে নিয়ে আমি আরেকটা প্র্যাকটিস খুব বেশি দেখেছি আমি বলছিলাম লেকচারে যে অনেক সময় হচ্ছে গিয়ে মিক্সচারের মধ্যে গোবর ইউজ করে যেটা হচ্ছে গোবরের মধ্যে অলরেডি খুবই খুবই ইয়া ফাইবার থাকে ওদের আনডাইজেস্টেড যে ফাইবারটা সেইগুলা থেকে যায় যেটা হচ্ছে গিয়ে অলমোস্ট ইনভিজিবল একটা বাইন্ডার হিসেবে কাজ করে পুরোটার মধ্যে তো টেক্সচার সাধারণত আসে হচ্ছে গিয়ে ওই ফিনিশিং থেকে আমি আমরা ইয়ার পরে কব ওয়াল তৈরি করার পরে যে আমাদের ট্রেডিশনালি গোবর দিয়ে লেপা হয় এখন অনেক সময় হচ্ছে গিয়ে মাড প্লাস্টারিংও করা হয় অনেক জালাল স্যারের প্রজেক্ট আছে কয়েকটা মাড প্লাস্টারিং এর বা অন্যান্য আরো অ্যাকচুয়ালি অনেক প্রজেক্ট আছে বাংলাদেশে যেখানে মাড প্লাস্টার করা হয়েছে অনেকে হচ্ছে গিয়ে ইদানিং এই মাটির বাড়ির ফ্লেভার আনার জন্য মাটির বাড়ির যেই সুবিধাগুলো শুধু ফ্লেভার বলা ঠিক হবে না যে সুবিধাগুলো আনার জন্য ব্রিক ওয়ালের উপর মাড প্লাস্টারিং করে which is actually scientifically proven যে এটা ব্রিক ওয়ালের কোয়ালিটি ও এটা সান্টা ফেতে আছে তোমার সবই ব্রিকের উপরে পরে মাটি দিয়ে ক্লিয়ার করা ওরা একই রকম মাড আর্কিটেকচারটা মেইনটেইন করার জন্য রাখে কিন্তু আমাদের দেশে কি এরকম কাজ করছে আমাদের দেশে দুই একজন করে যেমন আমি হচ্ছে গিয়ে আর্কিটেক্ট করছে না কোন আর্কিটেক্ট করে না আমার জানা মতে কয়েকজন করেছে আমাদের ওই অঞ্চলে গাজীপুর অঞ্চলে এখানে যেখানে মাটি বাড়িটা খুব জনপ্রিয় বাট আর্কিটেক্টরা এটা নিয়ে কোনো কাজ করে না কিন্তু জানা আগে ছিল তারেক ভাই আর্কিটেক্টরাও করছে আপনার মনে আছে কিনা জানি না ওই যে আমার আমরা যখন মাড গন মাড ওয়ার্কশপটা করছিলাম রাজীব আর্কিটেক্ট রাজীব হাসান এসেছিল হ্যাঁ সিলেটের উনি একটা প্রজেক্ট দেখিয়েছিল সিলেটে ওইটাতে হচ্ছে ব্রিক ওয়ালের উপর ওনারা মাড প্লাস্টারিং করেছিল মাড এন্ড লাইম একসাথে মিশিয়ে তারপর প্লাস্টারিং করেছিল এরকম আরো কয়েকটা কাজ আমি শুধু ওনাদেরই না আরো অন্য কয়েক জায়গায় দেখেছি আই গেস আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না কিন্তু এই প্লাস্টারিং এর ইউজটা কিন্তু আমাদের অনেক পুরনো আগে ওই যে বাঁশের কিংবা পাটখড়ির দ্বারার উপরে মাড প্লাস্টার করে একটা ওয়াটারপ্রুফিং এবং ওই যে যাতে ফাঁকা দিয়ে ঠান্ডা বাতাসটা না ঢোকে ইউ নো ইটস সলিডিফাইস ওই মাড দিয়ে লেপে তারপর একটা উপরে ফিনিশিং দেয় আমি যদি ওইটার বুকিশ টেকনিকের নামের দিকে যদি যাই এটাকে বলা হয় ওয়াটল এন্ড ডব ওকে আই ডোন্ট নো দা সরি আমি জাস্ট মনে আসলো দেখে জাস্ট বলে দিলাম থ্যাংক ইউ আর কোন প্রশ্ন আমি আগের থেকে বলে রাখি আমি ওই যে টেকনিক্যাল নাম্বার রিলেটেড যে প্রশ্ন এগুলাতে আমি খুবই কাঁচা আমাকে যদি কেউ পার্সেন্টেজ জিজ্ঞেস করে আমার গলা শুকিয়ে আসা শুরু আসতে থাকে আমার নলেজ ওটা যে আমাদের সাউথ ইন্ডিয়ানদের রেসিপি জিজ্ঞেস করলে আন্দাজ মত মানে এটা মনে হয় আমাদের বললাম তো আমাদের মাটির কোয়ালিটি মাটি এই ইয়াগুলো এত বেশি চেঞ্জ হয় যে যেমন আমি জানি না আপনারা র্যাটাটুই মুভিটা দেখেছেন কিনা অ্যানিমেশন একটা মুভি একটা ইঁদুর রান্না করে সে হচ্ছে গিয়ে রান্নার করার তার স্টাইল হচ্ছে গিয়ে সে একটা জিনিস ফেলে গন্ধ নেয় বুঝে যে কি চেঞ্জ হচ্ছে কিছু যদি অফ মনে হয় অফ পুটিং মনে হয় সে জাস্ট আরেকটা আরেকটা স্পাইস বা আরেকটা ম্যাটেরিয়াল দিয়ে দেয় তো আমাদের আর্কিটেকচার বলবো না আমার লার্নিং কিছুটা হচ্ছে কি ওইরকম রান্না করার সময় একটা মশলা দিলাম এটা কাজ করলো না আরেকটা দিলাম ওইটা কাজ করছে এইভাবে সো আমাকে কেউ যখন সরাসরি বলে যে এটা কি ওইটা কি তখন হচ্ছে কি আমি কনফিউজড হয়ে যাই বাট ইফ ইউ আস্ক মি যে এটা কিভাবে ওয়ার্ক করে আই থিংক আমি ওইটা বেটার ওয়েতে রিপ্লাই দিতে পারবো বাট হ্যাঁ অবশ্যই আমি একবারে যে প্রপোর্শন সম্পর্কে কিছুই জানি না তা না সো যা প্রশ্ন মনে আসে সরাসরি করে ফেলবেন আমি যদি এখন উত্তর দিতে না পারি আমি পরে জেনে ভবিষ্যতে উত্তর দেওয়ার চেষ্টা করব সরি প্লিজ কন্টিনিউ মারুফুল ইসলাম প্রশ্নটা স্যার র‍্যাম্পটা আরতে ক্ষেত্রে মানে স্বাভাবিকভাবে জানার ইচ্ছা ছিল যে স্যার মাটিটা যদি আমাদের ভেজা থাকে তাহলে স্যার সেক্ষেত্রে মাটির সাথে আমরা বালি বা সিমেন্টটা যখন অ্যাড করব তো তখন স্যার রিঅ্যাকশনটা আসলে কি আসে মাটির যখন সিমেন্ট বালুরটা স্যার বুঝতে পারছি মেবি
পানি পরিমাণ বেশি হলে হয়তো শুকায়, কিন্তু সিমেন্টটা স্যার মাটির কাদা মাটির সাথে কিরকম আর কি রিয়াক্টটা করে? ফার্স্ট অফ অল কাদা মাটি দিয়ে আমি র‍্যাম ডার্ট করতেই পারবো না। আমি এখনো আমি নিজে অনেক গবেষণা বলবো না, আমি নিজে অনেক অনেক জায়গায় খোঁজ করার চেষ্টা করেছি যে কাদা মাটি দিয়ে আজ পর্যন্ত কেউ র‍্যাম ডার্ট করেছে কিনা। কাদা মাটি বলতে কি, ক্লে, ক্লে, ক্লে যেটা আমাদের ভেজা ভেজা এটেল মাটি যেটা, মানে মারুফ যেটা বলছে সেটা সিমেন্ট যখন মিক্স করছে, সিমেন্ট যখন মিক্স করছে এখানে পানি না থাকলে তো সিমেন্টের বিক্রয় করার কথা না, তাই না? তাই ওখানে তো পানি নিশ্চয়ই থাকে নাকি? আমি ওইটা আসলে জানতে চাই, আমি জানি না ব্যাপারটা। আসলে আমরা যতটাই বলি ড্রাই মাটি ড্রাই মাটি, আমরা হচ্ছে কি মাটির ড্রাই পার্টিকেল নেই যেটাতে যেটা হচ্ছে গিয়ে ইয়া করা হয়, মানে আমাদের ড্রাই মাটিটা প্রয়োজন কারণ আমাদের ওই ইয়াতে দেওয়ার আগে ফর্মার মধ্যে ঢাল ওই যে ফ্রেমটা ওইটার মধ্যে দেওয়ার আগে মাটিটাকে পুরো পাউডারের মতো করে নিতে হয়। আপনার মনে আছে আমরা হচ্ছে লিটারালি চেলেছিলাম মাটি পাউডারের মতো করার, ভেজা মাটি তো এটা সম্ভব না। আমরা যে পানি একবারে দেই না তা না, পানি কিন্তু পরে মিক্সচারে দেওয়া হয়, খুব বেশি হয়তো দেওয়া হয় না, কবের মধ্যে আমরা যেরকম একদম আঠালো বল বানিয়ে ফেলি তা না, পরে হচ্ছে গিয়ে খুব সামান্য স্প্রিঙ্কল করে দেওয়া হয় যাতে ওই মাটিটা ভিজে, যাতে হচ্ছে গিয়ে একটার মাটির পার্টিকেল গুলো একটার সাথে আরেকটা জোড়া লাগার সুযোগটা পায়, কিন্তু শুরু কখনো আমরা ভেজা মাটি দিয়ে করি না। এর গ্যাপ গুলো যাতে কম থাকে আমার মনে হয় ব্যাপারটা, এর গ্যাপ যাতে কম থাকে কারণ হচ্ছে কি আমরা যখন র‍্যাম করি, আমি বলছিলাম যে মাটি যদি যে সামান্য ভেজাটুকু থাকে র‍্যাম করার সময় সেটা হচ্ছে কি ওই শেষে দেখা যায় যে র‍্যামিং যদি ভালোভাবে হয় সেটা ওই ফ্রেমের গাবে এক্সট্রা পানিটুকু চলে আসে। এখন বেশি ভেজা মাটিতে র‍্যাম করলে যেই অসুবিধাটা হয় সেটা হচ্ছে গিয়ে র‍্যাম ডার্ট তো খুব ন্যারো কোনো ওয়াল না, এটা মিনিমাম 1 ফিট, মিনিমাম 10 ইঞ্চি বা 1 ফিটের একটা ওয়াল হওয়া লাগে এবং ম্যাক্সিমাম এটা 2 ফিট, ইয়া আমাদের দেশি প্র্যাকটিসে 2.5-2 ফিট পর্যন্ত চলে যায়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে বাহিরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ভেতরটা শুকাতে টাইম লাগে, এবং যখন ভেতরটা ফাইনালি শুকানো শুরু করে যেই এয়ার বাবলটা যেই পানি শুকানোর পরে যে এয়ার পার্টিকেলটা তৈরি হয় ওইটা বের হওয়ার জায়গা পায় না, সে তখন হচ্ছে কি মাটি ওয়ালটাকে ক্র্যাক করে তারপর বের হয়, বাতাস বের হবেই, ওইটা আটকানোর কোনো ওয়ে থাকবে না, সো দেয়াল ভেঙে হইলেও বের হয়ে যাবে। তো ভেজা মাটিতে প্র্যাকটিস করলে এই অসুবিধাটা হয়। ফার্স্ট অফ অল শুধুমাত্র বালি ঢেলে দিলে যে ভেজা মাটি শুকায় যায় তা না, বালির একটা নির্দিষ্ট প্রপোর্শন আছে, আমরা যদি ওই প্রপোর্শনের বেশি বালি ইউজ করে ফেলি ওয়াল ঝুরঝুরা হয়ে যাবে। সেম গোজ ফর সিমেন্ট, আমরা মাটির ওয়াল তৈরি করছি তো একটা নির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে, শুধুমাত্র স্ট্রং করার জন্য আমরা যদি অনেক অনেক সিমেন্ট ঢালা শুরু করি তাহলে কংক্রিট ওয়ালের সাথে ডিফারেন্স কি থাকলো আমাদের? কাজেই রাইট প্রপোর্শনটা খুব ইম্পর্টেন্ট, রাইট টাইপ অফ সয়েল ইজ ইম্পর্টেন্ট। আমি তো বললাম আমার যেই জায়গায় আমার শুকনা মাটি অ্যাভেলেবল না, যেই জায়গায় আমার বেলে মাটি নাই, যেই জায়গায় আমার খুবই ভালো এটেল মাটি বা এটেল দোআঁশ মাটি টাইপের যেটা আছে, ওই জায়গায় আমি কেন ফোর্সফুলি র‍্যাম ডার্থ করতে যাব? সবকিছু ভার্নাকুলার হও, মানে এই ধরনের প্র্যাকটিস অ্যাট লিস্ট ভার্নাকুলার হওয়া উচিত কন্টেক্সচুয়ালি। আমি আমি স্যার সাথে একটু অ্যাড করি যদি স্যার অনুমতি দেয়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্লিজ দেখাইতে চাই যেটা আমার ওই আমি গাজীপুরের ছেলে তো ওইখানকার লোকাল কি স্টাইল, ওরা যে স্যার যেটা বললেন যে ভেজা মাটিটা দিয়ে আসলে মাটি বাড়ি করতে গেলে সমস্যাটা কি হয়, ওদের একটা টেকনিক আছে আমি একটু দেখাই, আমার মনে হয় বোধ হয় ভালো হবে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলবেন? হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে কব, বাই দ্য ওয়ে দেখো কব, যে এটা দেখে মনে হতে পারে যে আপনার যে ইয়া করা আছে ও যেটা বলছিল যে ড্রাই করে আলাদা আলাদা ব্লক করে কিনা, কিন্তু এটা কিন্তু ব্লক না, ওরা কব দিয়ে পুরোটা করে তারপর যে সুতা দিয়ে কেটে দেয়, এই যেগুলো পারান দেই তো, মানে ওইগুলা এখানে পারান। আর সুতা দিয়ে কেটে দেওয়ার যে ব্যাপারটা এটা হচ্ছে একটা ফাইন ইয়া এ জানার জন্য, আমাদের দেশে যে ইয়া ওটা তো অনেক সময় হচ্ছে কি লাঠি দিয়ে প্লেন করে দেয়,
না না ওই ক্র্যাকটা আটকানোর জন্য, বেশি বড় বেশি বড় সারফেস হলে তখন ক্র্যাক হয়। তো যেটা মোজাইকের জন্য আমরা করি না, 2x2 এর বেশি করতে ইনসিটু মোজাইক ঢালাই করি না, ওই একই কারণে কিন্তু এখানে এই ফাঁকগুলো করে। তুষার নাচের কথা মনে আছে? কোনো কিছু করেন না, এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ট্রেডিশনাল টেকনিক, সবচেয়ে ট্রেডিশনাল। এবং আমার জানা মতে হচ্ছে গিয়ে সবচেয়ে অ্যাভেলেবল টেকনিক সব জায়গায় ইয়া করার মতো, কারণ আমাদের ক্লাইমেট অনুযায়ী আমাদের কালচার অনুযায়ী এটা সবচেয়ে অ্যাপ্লিকেবল আমাদের সব জায়গায়। হাতের ইয়াটা দেখেন, কাস্তি দিয়ে কাটতেছে এবং এক্সট্রা মাটি গুলো ওরা কাস্তি দিয়ে কাটে। কিন্তু আলাদা প্রেজেন্ট করতে পারতে, এটা তো একটা সুন্দর প্রেজেন্টেশন তোমার। হ্যাঁ, এটা একটা সুন্দর জিনিস। আমি আমারটা পেপার লেখার জন্য আর কি এটা করছিলাম আর কি ওদের কাছে। যা খুবই দারুণ পেপার লিখতে পারবা, আমার বাচ্চাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন এটা। আচ্ছা, আমার একটা কথা মনে হচ্ছিল যে রফিক বলছে না, যে বলছো না যে ভেতরে যদি পানি রয়ে যায় তো সেটা যখন এক পর্যায়ে শুকিয়ে গেলে সে এয়ার ফর্ম করে সে কোনো না কোনো পথ দিয়ে বের হবে, তখন ফেটে যাবে। তো এখানে আমরা বলছি যে সুতা দিয়ে কেটে দেওয়ার কারণে এই গ্যাপ গুলো স্যার ওইটা ওইটা স্যার তৈরি হওয়া। আর আমার মনে হচ্ছিল র‍্যামড আর্থ, আমরা আমরা মার্টিন রসের কাছ থেকে শিখেছিলাম যে 2% অফ ভলিউম, মানে টোটাল ভলিউমে 2% পানি মেশানো যাবে। তার আগে আমরা মাটি যেটা কালেক্ট করব সে মাটিটা একদম সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে সেটাকে আবার প্রচন্ড ভাবে ক্র্যাশ করে একেবারে পাউডার ফর্ম করে নিতে হবে। নিয়ে সেই পাউডারের সাথে পাউডারটাকে আমরা খোয়ার সাথে বিভিন্ন রকম, ওটা মার্টিন রস অনেক ভালো জানে, আমি অত ক্লিয়ার না যে কোন ধরনের মাটির সাথে উনি কোন ধরনের অ্যাগ্রিগেট, মানে খোয়া মেশাবেন নাকি পাথরের টুকরো মেশাবেন, সেই খোয়া খোয়ার সাইজ কত, সেটা কি পাইসিপের মতন চিকন না সেটা হাফ ইঞ্চ ডাউনওয়ার্ড নাকি 3-4 ডাউনগ্রেড, এটা অতখানি জানা হয়নি। বাট উনি ওটা মিক্স করতেন এবং মিক্স করার সময় হাতে নিয়ে ওই 2% পানি মিক্স করে এরকম হাতে নিয়ে চাপ দিতে দিয়ে দেখাতেন যে যখন ওই অ্যাগ্রিগেট সহ একটা বল হাতে চাপ দেওয়ার পরে সে যখন ওই ভেতরের খোয়াকে ধরে রাখতে পারছে ঠিক মতো, তাহলে বুঝতে হবে যে অ্যাগ্রিগেট প্রপোর্শন এবং পানির প্রপোর্শন ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি তোমাকে যেটা আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম যে ফেটে যাওয়ার সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য চাইলে বোধ হয় 1/4 ডায়ামিটারের লম্বা পেরেক পাওয়া যায়। এই পেরেক দিয়ে যদি ছিদ্র করে দেওয়া যায়, ছিদ্র গজাল গজাল দিয়ে যেটা কংক্রিটে করে, গজালেও হতে পারে, মানে মোট কথা বারবার যদি বিভিন্ন ইন্টারভ্যালে 4 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি ইন্টারভ্যালে যদি এলোমেলো ভাবে ছিদ্র করা যায়, তাহলে সেই ছিদ্রটা একটা টেক্সচার ফর্ম করে এবং ছিদ্রটা হেল্প করবে একটা ছিদ্র থেকে একটা ছিদ্র, থ্রি ডাইমেনশনালি খুব বেশি দূরত্ব হবে না, ফাটলে ওর ভেতরেই ফাটবে,
সো বাইরে পর্যন্ত ফাটাতে আর পারবে না, সো এভাবেও সম্ভব। আর খুব সম্ভব, খুব সম্ভব এক্স্যাক্টলি যে এটেল মাটিতে র্যাম আর্থ হব করা উচিত না এইটা জানি না, এটা একটু গবেষণার ব্যাপার আছে। তোমার আজকে প্রেজেন্টেশন থেকে ফিল করলাম যে ইয়েস, বেলে মাটির একটা বিশাল সম্ভাবনা র্যাম আর্থকে নিয়ে কাজ করবার। তবে মার্টিন ডসের ওই দিন ওই সময় একটা প্রেজেন্টেশনে মনে হচ্ছিল যেন সে এটেল মাটিকেও বেশ গুরুত্ব দিচ্ছে, এটেল মাটিও সে কালেক্ট করেছিল, এটেল মাটিকে শুকানো হয়েছিল। তো আজকে তোমার কথা থেকে ওটা বেরিয়ে আসলো, এটেল মাটির মধ্যে যে ব্যাপারটা থাকে যে ওর ভেতরে যে পানির কন্টেন্টটা থাকে সেটা এত সহজে বের করাটা খুব কঠিন। ও শুকিয়ে যাওয়ার একটা অভিনয় করে, মনে হয় যেন শুকিয়ে গেছে কিন্তু বাইরেটা শুকায়, ভেতরটা হয়তো তখনও ভেজা ভেজা রয়ে যেতে পারে, এটা এটেল মাটির বেলায়। কিন্তু কমন সেন্স বলছে ওই টার্মটা, ওই যে নামটা এটেল মাটি, এটেল মাটি আমার কাছে মনে হচ্ছে ইট ইজ দ্য বেস্ট থিং, বিকজ ও এটেল মাটি, ওর মধ্যে অ্যাডিসিভ একটা কোয়ালিটি আছে, ও একটা একটা কম্পোনেন্টকে একটা কম্পোনেন্টকে টেনে ধরে রাখতে পছন্দ করে। এখন সেটার সাথে র্যাম আর্থের কন্ট্রাডিকশন কোথায় সেটা ঠিক জানি না, তবে তোমার কথা থেকে ওটা বুঝেছি যে বেলে মাটি, যেমন তোমার ছাত্র একটা দারুণ কথা তুলে ফেলেছে, শুধু বালি দিয়ে করা যাবে না, শুধু বালি কখনো একে অপরকে ধরে রাখতে পারবে না, তাহলে বালির মধ্যে একটা মাটির একটা মিক্সচার হতে হবে, মাটির মধ্যে একটা ইয়ে কোয়ালিটি আছে, মাটির মধ্যে একটা অর্গ্যানিক কোয়ালিটি আছে যে একে অপরকে ধরে। মেটালের মধ্যে হিটেড হলে ওই কোয়ালিটিটা আসে, না আসলে আসে না, মেটাল একে অপরকে ছেড়ে দেয়, পেরেক মেরে তাকে লাগাতে হয়, জোড়া দিতে হয়। তো মাটির বেলায় একদম সম্পূর্ণ বালিও হবে না, তুমি দেখাতে চাইলে সম্পূর্ণ এটেল মাটিতেও হবে না, বেলে মাটি উইল বি পসিবলি দি রাইট থিং। তা আমি একটু তোমাকে অনুরোধ করব, আমিও চেষ্টা করব চোখ কান খোলা রাখতে, এটেল মাটি কি আসলে একেবারেই অপ্রযোজ্য কিনা র্যাম আর্থের জন্য, তুমি যদি কিছু জানো অলরেডি একটু শেয়ার করো, এখনই শেয়ার করো, ছাত্রদের জন্য অনেক ভালো হবে। খুব যে স্ট্রংলি জানি তা না, আমি নিজে যখন এটা নিয়ে মাঝখানে আমার দুই বছর, টু বি অনেস্ট, দুই বছরের গ্যাপ পড়ে গিয়েছে, আমি আর্থ আর্কিটেকচার নিয়ে ইয়া করার সুযোগ পাইনি, এখন আমি আরবানিজম নিয়ে পড়াশোনা করছি। তো বাট তার ইমিডিয়েটলি আগে, আমি এখানে আসার আগে হচ্ছে গিয়ে আমার বন্ধুদের সাথে, দু একজন বন্ধু যারা হিমালয় গিয়েছিল আমার সাথে, ওদের সাথে কিছু লেখালেখির কাজ শুরু করি অ্যাবাউট like two contexts of earth architecture, আমাদের সাউথ এশিয়ান কনটেক্সট এবং ও হচ্ছে গিয়ে আলজেরিয়ায় থাকে, তো সেই সাহারান কনটেক্সট, কিভাবে দুইটার একটা কম্পারেটিভ স্টাডি এই ধরনের। তখন আমার একটা পোর্শন এসেছিল যে আমাদের দেশীয় যেই এই ওয়ার্ম হিউমিড এলাকার যেই ইনহেরেন্ট মাটি, যেটা আমাদের এটেল মাটি, এটা কি একবারেই সম্ভব না আর্থ আর্কিটেকচারের জন্য। তখন হচ্ছে কি আমরা আরো ডিটেইল অ্যানালাইসিস এ যাই যে আর্থ আর্কিটেকচারের জন্য কি প্রয়োজন আর আমাদের মাটি কি যেই কারণে হচ্ছে কি হচ্ছে না। স্যার যেটা বললেন যে এটেল মাটি হচ্ছে কি খুব ভালো অ্যাডহেসিভ, এটার সবচেয়ে ভালো কোয়ালিটি ইজ দ্য মেইন রিজন যেটা হচ্ছে কি আমরা এখনো সেটা ইউজ করতে পারছি না, এটা খুব ভালো অ্যাডহেসিভ, এটা এত স্ট্রংলি চারদিকে একটা ইয়া তৈরি করে ফেলে, আবরণ তৈরি করে ফেলে, যে ভেতরের যেই ভেতরের যেই ওয়াটার কন্টেন্ট ওইটা ওই বের হওয়ার সুযোগ পায় না। বাট এট দ্য সেম টাইম স্যার যেটা বললেন, আমাদের দেশীয় যেই টেকনিক গুলো আছে যে পেরেক দিয়ে ফুটা তৈরি করে দেওয়া, বাট অলসো আমাদের যেই ফ্রেমটা আমরা তৈরি করি ওইটার ভেতর দিয়ে অনেক মেটাল বার আমরা অলরেডি যাই, যেটা হচ্ছে গিয়ে ফ্রেমটাকে ধরে রাখে। তো আমি একবার চিন্তা করেছিলাম যে ওইটা নিয়েও হয়তো ইয়া করা যায়, যেহেতু আমরা পরে ওই বারটা বের করে ফেলি, ভেতরে একটা থ্রু অ্যান্ড থ্রু ছিদ্র থেকে যায় যেটা হচ্ছে গিয়ে পানি বের হতে অনেক হেল্প করে। এট দ্য সেম টাইম এখানে জার্মানিতে অলরেডি ওরা ইয়া করেছে, ওরা র্যাম আর্থ ব্লক বিক্রি লিটারালি বিক্রি করা শুরু করেছে ইন্ডাস্ট্রিয়ালি, ওরা হচ্ছে গিয়ে বড় বড় চাঙ্ক অফ র্যাম আর্থ ওয়াল তৈরি করে এবং সেগুলো ক্রেন দিয়ে তারপর ইয়া দিয়ে বিরাট বড় বড় লরি ভ্যান দিয়ে ওরা হচ্ছে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তো ওরা এরকম, আমরা যদি এরকম ব্লকের মতো করে র্যাম আর্থ ইয়া করতে পারি,
যেটা হচ্ছে কি অনেক ম্যাসিভ হবে না, সো কিউরিং এর জন্য অনেক জায়গা পাবে, স্পেস পাবে। কিছুটা হচ্ছে কি ওইটা অ্যাডোবির র‍্যামডার্ট ভার্সন হয়ে যাবে, দো একদম 100% র‍্যামডার্ট এর ফিলিং যেটা, যে একটা কন্টিনিউয়াস মাটির লাইন থাকবে, সেটা হয়তো আসবে না সেখানে। বাট স্টিল মানে এখানে আসলে আরো গবেষণার ইয়ে আছে। আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা যেটা, এটেল মাটি শুকানোর পরেও আসলে পাউডার হয় না, এটেল মাটি শুকানোর পর একটা বিগ চাঙ্ক অফ সামথিং হয়ে যায়। তো হ্যাঁ, এটেল মাটিকে পাউডার বানানো খুব ডিফিকাল্ট, কিন্তু আমাদের র‍্যামডার্থের ইয়ে করার জন্য আমাদের পানিটা যত বড় সমস্যা, তার চেয়েও বড় সমস্যা হচ্ছে গিয়ে শুরু করার জন্য আমাদের মাটির যেই ফাইননেসটা দরকার, সেটা এটেল মাটিতে পাওয়া ডিফিকাল্ট। অসম্ভব বলবো না, বাট ডিফিকাল্ট। I see. Thank you. Thank you. এই শেষ কথাটা ফিল করেছি। নাইস। মুনি আহমেদ, তোমার প্রশ্নটা করতে পারো। স্যার, আমার প্রশ্নটা ছিল যে মানে কব আর্থের যে টেকনিকটা, ওটা নিচে একটা বেস দিতে হয় যেটা কংক্রিট বা পাথরের বলেন, স্যার ওইটা ডিরেক্টলি মানে ওই বেসটা কি মাটি দিয়ে করা যায় না, ওটা ডিরেক্টলি মাটির উপরে করা মানে যায় না বলবো না, অবশ্যই যায়। বাট বেসটা হচ্ছে গিয়ে বেজের ম্যাটেরিয়ালও আসলে কনটেক্সটের উপর ডিপেন্ড করে। অবশ্যই পুরনো আমলে যখন মাটির বাড়ি তৈরি হতো তখন কংক্রিট ছিল না, তখন ওরা এই জায়গায় ওই জায়গায় থেকে পাথরিয়া করে কিন্তু আমি এটা সম্পর্কে একটু বলি, আমাদের দেশে লোকাল যে টেকনিক যেটা আমি দেখালাম, ওরা কিন্তু ওই মাটি দিয়েই বেস করে। মানে আমরা যেমন ব্রিকের ফাউন্ডেশন করি, ওরা এরকম মাটি স্ট্রেচ কাটে, স্ট্রেচ কেটে ওইখানে মাটিটা বসায়। এবং ওই মাটিটার একটা কাহিনী আছে, ওরা মাটিটা কিন্তু পাশে থেকে নিয়ে নেয় না, ওরা মাটিটা কালেক্ট করে খুব সাইন্টিফিক্যালি, মানে ওদের ওদের ট্রেডিশনাল নলেজ ইউজ করে সব জায়গার মাটি ওরা ব্যবহার করে না। এবং মাটিটা দিয়ে ঘর বানানোর আগে এক বছর মাটিটা ফেলে রাখে। আমি ওদের কাছে জিজ্ঞেস করছিলাম যে কেন, তো বলছে দুটা কারণে, একটা হলো যে নাইলে এটা বেস বানানো যাবে না, এবং দুই নাম্বার হলো এটা ক্র্যাক করবে। যে ক্র্যাকের কথাটা বললেন না, একটা ট্রেডিশনাল টেকনিক হলো যে ওরা মাটিটা এক বছর ধরে ফেলে রাখে এবং একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর এই মাটিটাকে কোপায় আবার এক জায়গায় করে, আবার কোপায় আবার এক জায়গায় করে, কাইন্ড অফ একটা সেডিমেন্টেশন প্রসেস। মানে আমরা যে পুরি টুরি বানানোর আগে যেমন অনেকক্ষণ ধরে ময়দা রেখে দিয়ে সেডিমেন্ট করে ফেলি, ওরা মাটিটাকে ওরকম একটা সেডিমেন্টেড লেভেলে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে দেন ওরা মাটিটাকে ব্যবহার করে। ইটস নট লাইক যে আমি মাটিটা আনলাম একটা ঘর বানানো শুরু করছি, এমনটা হয় না। এবং ওই যে মাটিটা ওরা ঘর বানাচ্ছে, আপনি এটা ভিডিওতে কতটুকু দেখছেন আমি জানি না, আপনি যদি এটা টাচ করেন আপনি ফিল করবেন এটা 8-10টা মাটির মতো না, এটা অনেক বেশি আঠালো এবং অনেক বেশি মিহি, যেটা বললো যে মিহি এবং অনেক বেশি ভারী। মানে আপনি যদি এটা ওয়েটটা নেন, আর অন্য মাটিগুলো অনেক বেশি পোরাস, এই মাটিটা অনেক বেশি ওয়েটই, ভিতরে বোঝা যায় যে পোরাস অংশটা খুবই কম। এবং ওইটা দিয়ে ওরা আর কি, আমরা যেমন ব্রিকে একটু গর্ত করে তারপর ফাউন্ডেশন করি, একইভাবে ওরা মাটি দিয়ে ফাউন্ডেশনটা করে। গান ছিল, গান আছে এখনো, মানে আমি এখন দুর্মুজ করে না, দুর্মুজ চেনে নাকি কয়েকটা স্টুডেন্ট জিজ্ঞেস করো। আমাদের স্টুডেন্ট প্রথম যে প্রশ্নটা একটু আগে করলো না, যে কংক্রিটের বেস দিয়ে শুরু হলো কেন, তো ওটার কিন্তু বোধহয় আর একটু গোছালো উত্তর দেওয়ার সুযোগ আছে। প্রথমত হচ্ছে যে একটু খেয়াল করলে খেয়াল বোঝা যেত, বেস যে জিনিসটা, ওর তো যেকোনো বন্যা এসে যদি প্রচুর পানি ইনান্ডেটেড হয়ে আটকে যায়, তাহলে হবে কি, মাটি পানির সংস্পর্শে এসে দুর্বল হয়ে যাবে, হলে ও যেহেতু নিচে আছে সবচেয়ে বেশি লোড ওর উপর আসছে, তাহলে ও ফেল করে যেতে পারে। সেই জন্য বারবারই ফাউন্ডেশনের মধ্যে হয় কাঠকে ব্যবহার করা, যে কাঠ পানির সংস্পর্শে আরো শক্তিশালী থাকে, যেমন যমুনা নদীর তীরে আমাদের তাজমহলের ফাউন্ডেশনটা সম্পূর্ণ কাঠের ফাউন্ডেশন। এরকম ভাবে যে কোনো কিছু ম্যাটেরিয়াল খুঁজে বের করা, সেটা যদি ইট হয় তাহলে ভালো। তোমার তারিখটা যেটা বললেন, পাটা দিত আগে দিনের বাড়িঘর করতে, পাটা ইউজ করত, এক্স্যাক্টলি পাটা ইউজ করত। ওটার পিছনে ওটা রিজন যে
তলার ওই যে বেজ ওই টার্মটার মধ্যে উত্তর ছিল বেজ তোমাদের একটা বেজ এটা আরেকটা কারণ আছে মনে হয় বিকাশ জি আমাদের গ্রাউন্ড ওয়াটার লেভেলটা আপ এন্ড ডাউন করে মাটি হলে ওই যে নিচের পার্টটা হয়তো সফটেন ডাউন করতে পারে ওই কারণে মনে হয় সেফার রাইট রাইট ঠিক এটাই এবং আমাদের রফিকের ওই যে প্রথম প্রেজেন্টেশনটা দেখছিলাম ওখানে সে চারটা বাঁশকে কংক্রিটের নিচের ওই যে ইয়ে থেকে শুরু করছে তা ওটাও আবার আরেকটা ইয়ে আছে যে ওই যে অস্ট্রেলিয়ায় বড় একজন বাঁশ নিয়ে কাজ করেন নামটা ভুলে গেছি উনার প্রেজেন্টেশন থেকে শিখছিলাম যে উনি অলওয়েজ কেয়ারফুল বাঁশ দিয়ে যা কিছুই করি না কেন সেটা কখনোই মাটিকে টাচ করবে না তাহলে সুবিধা কি মাটির যে ইয়েটা ড্যাম্পনেস আছে কখনো সে ভালোই ড্যাম্প থাকবে বাঁশ যদি কন্টিনিউয়াসলি সারা বছর ধরে ড্যাম্প থাকে তাহলে সেই বাঁশকে 100 বছর টিকিয়ে ফেলা যাবে কিন্তু একবার ড্যাম্প হচ্ছে আবার শুকনো মৌসুমে সে শুকনো হয়ে যাচ্ছে এই চেহারাটা বাঁশ নিতে পারে না বাঁশের অর্গানিক কোয়ালিটি এটাকে পারে বাঁশ যদি জীবন্ত থাকে কিন্তু বাঁশ মানে যখন বাঁশকে কেটে ফেললাম তখন বাঁশ আর এই এই জিনিসগুলো নিতে পারে না তো ওটাও একটা ব্যাপার যে বাঁশকে আসলে যদি সেপারেট করে ফেলা যায় বাঁশের স্ট্রাকচার ওটা ফ্লোট ফ্লোট করবে বা কংক্রিটের শুকনো জিনিসের উপর থেকে শুরু হবে মানে ওটাও এই বেজের কথা থেকে আসছে মানে বেজটা অলওয়েজ একটা টাফার জিনিস হবে যে পানি সংস্পর্শে এসে দুর্বল হবে না সেখান থেকে তোমার স্যার ওই দেখেছেন যে তলায় প্রথমে কংক্রিট তারপরে র্যামডার শুরু করেছেন হ্যাঁ এখন তলাটাকে যেভাবেই হোক একটু মোর লেসার ভালনারেবল টু ওয়াটার হতে পারলেই হয়ে গেল সেটা যেভাবেই হোক এই এবং আমি স্যারের সাথে একটু অ্যাড করি র্যামডারথের সাথেও যখন বাঁশ কানেক্ট করা হয় ওইটা আমার জাস্ট হচ্ছে কি 3 সপ্তাহের জন্য ওইখানে রাখা একটা প্রজেক্ট ছিল যে কারণে আমি হচ্ছে কোনো প্রিভেন্টিভ মেজার্স নেইনি বাট আমরা যখন পার্মানেন্টলি কোনো কিছু তৈরি করব তখন দের আর লট অফ মেজার্স দের আর লট অফ ওয়েজ টু টেক মেজার্স যাতে হচ্ছে গিয়ে এই র্যামডার্থ তো ভেজে ওটা যখন বৃষ্টি হয় সেটাও ভিজে সেটাও একটা ময়েশ্চার ক্রিয়েট করে ইয়ার পাশে তো ময়েশ্চার ব্যারিয়ার হিসেবে আমরা বাঁশের উপর অনেক সময় হচ্ছে কি আলকাত্রার কোটিং দেই আলকাত্রার কোটিং এর পর সেটার উপর অনেক সময় আলকাত্রার উপরে এটেল মাটির একটা কোটিং দেওয়া হয় তারপর সেটা রাখা হয় অনেকে হচ্ছে পলিথিন ইউজ করে আমি পলিথিন ইউজ করার একটু বিরোধী কারণ বাঁশ মাটি দুইটাই আমার খুবই ন্যাচারাল ম্যাটেরিয়াল এটার মাঝখানে হঠাৎ করে আমি পলিথিন দিয়ে দিলাম এটা পুরো ফিলোসফির অপোজিটে চলে যায় তো আমাদের দেশীয় ময়েশ্চার ব্যারিয়ার আছে আর তারিক স্যারের ইয়ার সাথে অ্যাড করতে যে আমি জানি না এক্স্যাক্টলি স্পেসিফিক্যালি গাজীপুরের ওখানে বেজের মাটির জন্য কোন ধরনের প্র্যাকটিস করা হয় বাট আমি যখন এক্সপ্লোর করছিলাম আমি শুনেছি যে বেজের মাটির জন্য ওরা হচ্ছে গিয়ে মাটির স্কাপচার তৈরি করার জন্য যে ধরনের ফাইন মাটি ইয়া করার প্রয়োজন হয় সেই ধরনের মাটি ইউজ করে সো সেই ধরনের মাটি পাওয়ার জন্য হচ্ছে গিয়ে ওইখানের পুকুর না ঠিক নদী টাইপের যেই নদী বা খাল টাইপের যেই জায়গাগুলো আছে ওইটার কিনারে যেখানে হচ্ছে গিয়ে সামান্য পানি এসে পানি সবসময় আসতে থাকে নট এক্স্যাক্টলি নদীর বেস থেকে বা লেকের বেস থেকে কিনারের মাটি ওই ব্যাংকের মাটিটা নিয়ে ইয়া করে কারণ হচ্ছে কি ওইটার মধ্যে ওইটার এটেল মাটির যেই কি বলবো অ্যাডহেসিভ কোয়ালিটিটা সেটা থাকে ওইটার মধ্যে একটা সেডিমেন্টের ওইটা 100% সেডিমেন্ট না ওইটা হচ্ছে কি সেডিমেন্ট আর এটেল মাটির একটা ভালো মিক্সচার যেটার কারণে হচ্ছে গিয়ে ওদের ওইটার ওয়েট খুবই বেশি হয় ওইটার মধ্যে একই সাথে যেরকম ফাইন গ্রেইন থাকে সেটার আবার অ্যাডহেসিভ কোয়ালিটিও থাকে সো তারিক স্যার যেটা বললো যে ওরা 1 বছর ফেলে রাখে এবং এই প্রসেসের মাঝখানে একটু একটু করে কুপিয়ে দেয় এটার হচ্ছে কি ওই 1 বছর ফেলে রাখলে ওইটা ড্রাই হতে থাকে একবার কোপালে হচ্ছে কি ওই ড্রাই হওয়ার সময় ভেতরে যে এয়ার বাবল গুলা তৈরি হয় সেটা ইয়া হয়ে যেতে থাকে সেটা প্রত্যেকবার কোপানোর পরে হচ্ছে কি সেই এয়ার বাবল গুলা ফ্রি হতে থাকে সো আলটিমেটলি 1 বছর পরে হয়তো 2-3 বার কোপানোর পরে ফাইনালি যেই জায়গায় এসে থামে সেটা মিনিমাম এয়ার বাবল থাকে
অসম্ভব ভালো অ্যাডহেসিভ কোয়ালিটি থাকে, বাট এট দ্য সেম টাইম খুবই গ্র্যানুলার একটা জিনিস, সো হেভি এবং স্ট্রেংথও থাকে, উপরের একটা লোড নেওয়ার মতো কোয়ালিটি ওর থাকে। এবং তারপর যখন দুরমুশ করে ওটাকে কম্প্যাক্ট করা হয়, ভেতরের মিনিমাম যে এয়ার বাবল গুলো ওইগুলাও চলে আসতে থাকে, অ্যান্ড দেন ফাইনালি আমরা একটা স্ট্রং বেস পাই। এই প্রশ্ন উত্তর পর্বটা সকলের জন্য ওপেন, সিনিয়র জুনিয়র আর শিক্ষক মন্ডলী যে কেউ চাইলে প্রশ্ন করতে পারেন হ্যান্ড রাইজ করে। স্যার আমার একটি কোশ্চেন আছে স্যার, আমরা যখন ব্রিক আর্কিটেকচার যদি আমরা কোন একটা স্থাপনার মধ্যে যদি ব্রিকটা চুজ করতে যাই মেটেরিয়ালস হিসাবে, মেইন মেটেরিয়ালস হিসাবে, তো সেই ক্ষেত্রে আমরা ওই জায়গাটার কনটেক্সট অনুযায়ী কি টাইপের ব্রিক চুজ করবো, বা সেটা কিভাবে বুঝবো যে ওই জায়গার সাথে এই ব্রিকটা স্যুট করবে, বা ওই আবহাওয়ার সাথে এই ধরনের বিগটা হচ্ছে অনেক লং লাস্টিং বা সাস্টেইনেবল, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো স্যার? এটা তো কঠিন প্রশ্ন করে ফেললা, এই প্রশ্নের উত্তর সরাসরি এখন আমার কাছে আছে কিনা জানি না, আমি আসলে ব্রিক নিয়ে এত গভীরে যে গবেষণা করা হয়নি। আমাদের দেশের এখন কি আসলে এত টাইপের ব্রিক আছে? আমি যতদূর জানি যে ব্রিকের কোয়ালিটি আমাদের হাতের কাছে একদম ইজিলি যেটা অ্যাভেলেবল সেটা হচ্ছে ব্রিকের বার্নিং কোয়ালিটির উপর ডিপেন্ড করে, ব্রিকের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। অবভিয়াসলি টাইপ 1 কোয়ালিটি, টাইপ 2 কোয়ালিটি, টাইপ 4 কোয়ালিটি পর্যন্ত মোস্ট প্রবাবলি আছে। আমার সরি না জেনে আসলে বলাও ঠিক না, আমার ধারণা বিকাশ স্যার এই প্রশ্নের উত্তর আমার চেয়ে বেটার দিতে পারবে। বাট মানে আমাদের দেশে কনটেক্সচুয়ালি ব্রিক চেঞ্জ হয় কিনা জানি না, হয়তো আর্কিটেক্ট বা ক্লায়েন্টের নিড অনুযায়ী চেঞ্জ হতে পারে। স্যার যদি আর একটু ডিটেইলে বলেন। না আমার মনে হয় ভালোই বলেছো তুমি, যে আমরা তো এ বি সি বলি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আর একটা হচ্ছে ঝামা ব্রিক বলি, যেটা বেশি পোড়ানোর কারণে, পোড়ানোর হঠাৎ করে ওর গায়ে বেশি তাপ আসতে থাকলে ও অতিরিক্ত পুড়ে যায়, তো ওটা আর একটা দারুণ একটা ইয়েতে কনভার্ট হয়ে যায়, ওটাকে আমরা ঝামা ব্রিক বলি। ঝামা ব্রিকের একটা এক্সট্রা কোয়ালিটি আছে যে প্রচন্ড সে স্ট্রেংথ গেন করে যায়, আবার ভঙ্গুর একটা লেভেল পর্যন্ত ভঙ্গুরও থাকে। ঝামা ব্রিকের একটা আলাদা আলাদা ব্যবহারই আছে আর কি। ঝামা ব্রিক আবার দুই ক্যাটাগরি আছে, একটা পর্যন্ত কনস্ট্রাকশনে ব্যবহার করা যায় খুবই পজিটিভ ভাবে, একবারে ইয়ে চিপস হিসাবে একেবারে পজিটিভ একটা ভূমিকা, আর একটা প্রকার আছে যেটা এত ব্রিটল হয়ে যায় ওটাকে আর ব্যবহার করা যায় না, কিন্তু সিমিংলি প্রচন্ড স্ট্রং ঝামা ব্রিক জিনিসটা প্রচন্ড স্ট্রং। সো তুমি যেটা বলছিলে আমাদের, আমি বারবার তোমার ভালো নামটা বলছি রফিক, তোমার ডাক নামটা তো আমি সবাই তোমাকে আদর করে যেটা ডাকছে। আচ্ছা তো যাই হোক, এটাই এই বেসিক্যালি আমরা তো ওইগুলোই পাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে এটা কেউ কেয়ারফুল হতে শুরু করেনি, এটা আমার আমি খুব ভয় পাচ্ছি, সেটা হচ্ছে যে জার্মানি থেকে কিলটা আসছে, অটো কিলটা আসছে, এটা প্রচন্ড উঁচু টেম্পারেচারে সবকিছুকে তৈরি করতে হেল্প করে। এর ফলে যেটা হচ্ছে কিছু দুষ্টু প্রকৃতির ব্রিক ম্যানুফ্যাকচারাররা যে কোনো খারাপ মাটি দিয়ে ইট বানিয়ে ফেলছে, বিকজ ওই মাটি আলটিমেটলি অত হাই টেম্পারেচারে ও পুড়ে যে জায়গায় পৌঁছে যায় তাতে ব্রিকের আসল যে কোয়ালিটিটা সেটা আসলে অ্যাচিভ তো হয় না, বরঞ্চ সিমিংলি দেখতে একটা খুব মিষ্টি চেহারা একটা ব্রিক হয়। কিন্তু ব্রিকের যে মানে হাজার বছর ধরে ব্রিদিং কোয়ালিটি সেটা ওখানে আসলে অনেকখানি অ্যাবসেন্ট হয়ে যায়, হয়তো পানিকে কিছুটা চুষতে পারে কিন্তু ব্রিথ করবার যে কোয়ালিটিটা, পানিকে যত সহজে বাষ্প করে বাইরে বের করে দেওয়া, ক্যাপিলারি অ্যাকশন হতে হেল্প করা, প্লাস্টার না করা বাড়ির যে মজাটা সেটা, এই জিনিসগুলো একেবারেই অ্যাবসেন্ট হচ্ছে। এটা আরেকটা কোয়ালিটি তৈরি করছে ব্রিকের, যেটা হয়তো বা আলটিমেটলি গিয়ে আমাদের কন্ট্রোল করতে হবে, মানে আমরা যে কোনো জায়গা থেকে কাদা বাজে মাটি জোগাড় করে ওই হাই টেম্পারেচারের ওই কিলনের মধ্যে ঢুকাচ্ছি, যেটা প্রায় কত হাজার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তৈরি করতে পারে। সো ও খুব সহজে এবং তার সাথে কিছু সল্ট টল্ট মেশায় মেশালে ব্রিকের শেপ চেঞ্জ হয় না, সো ওটা পড়ার পরে সাংঘাতিক সুন্দর একটা চেহারা নেয়, মানে মিরপুর সিরামিক এত কষ্ট করে যে ব্রিকগুলো তৈরি করছে এরা খুব সহজে সেরকম একটা চেহারা তৈরি করে ফেলে। অটো ব্রিক আসলে ইজ গোয়িং টু বি এ ভেরি ব্যাড ব্রিক, যেটা আমরা কেউ এখনো কেয়ারফুল না। আমি 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 প্রথম বললাম তোমাদেরকে, আমি কোনো সিনিয়রের মুখেও শুনিনি, মানে উত্তম দাকেও শুনিনি বলতে আমাকে যে বিকাশ এই ইটটা ব্যবহার করার সময় একটু কেয়ারফুল থেকো, কিন্তু আমি ব্যবহার করেছি, ব্যবহার করতে গিয়ে আমি ফিল করেছি যে দিস ইজ এ ভেরি ব্যাড ব্রিক, কিন্তু প্রচুর পাবলিক খাচ্ছে। মানে কি স্যার এটা মানে ভেঙে যাচ্ছে, স্ট্রেংথ এরকম হচ্ছে না সেটার জন্য বললেন?
এটা মানে এখন প্রথম দিকে মনে হচ্ছে এটা ভাঙছে না, কিন্তু এ প্রথমত ব্রিদিং কোয়ালিটি থেকে অনেক দূরে সরে যাবে। এ একটা মানে মনে হবে এত বেশি ফায়ার্ড হয়ে গেছে, ফায়ার্ড হয়ে যাওয়ার পরে ও একটা আলাদা আর একটা কেমিক্যাল কম্পোজিশন ফর্ম করবে। সে মাটির যে পোড়া মাটির যে আমরা যে যেখান থেকে ব্রিককে মানে ইয়ে করি, মানে আমরা যেভাবে ভাবি সেটা ওটা না আর কি। এটা আমার প্রথম বক্তব্য। আর দ্বিতীয় বক্তব্য, আসলে ওর স্ট্রেংথ আলটিমেটলি গিয়ে এক পর্যায়ে গিয়ে ওর স্ট্রেংথ হারিয়ে যায়, ও স্ট্রেংথটা ধরে রাখতে পারে না। ওই পরের কথাটা আমি এভাবে আন্দাজে বলা উচিত না, যেটা রফিক আসলে ইঞ্জিনিয়ারিং রিসার্চ দরকার, হাউ লং ইট ইজ গোইং টু স্টে এন্ড সাস্টেইন। রাইট। আর ওর প্রশ্ন বোধহয় হলো ব্রিক তৈরি হয়েছে বাজারে, সেটা ও হয়তো জানতে পারে। আমার আমার স্টুডেন্ট যেটা জানতে চেয়েছিল, যেমন মিরপুর সিরামিক কিছু হলো ব্রক তৈরি করছে, এখন অনেকে করছে, আবার নন বার্নড জাস্ট ইয়ের সানড্রাইড, হ্যাঁ এক্স্যাক্ট সানড্রাইড বা সিমেন্টকে মিক্স করে হলো ব্লক তৈরি হচ্ছে, সেটাও ইটের পারপাস সার্ভ করছে। সো সেগুলো ইটের ক্লাসিফিকেশনে একটা পর্যায়ে পড়ে আর কি। তো এভাবে আমরা কিছু জিনিস জানি। আর বন্ডিং এর ক্ষেত্রে যখন ব্রিকের প্রচন্ড কিছু ব্যবহার ছিল, তখন কার্বিং তৈরি করবার জন্য, কার্বিং এজ তৈরি করবার জন্য কিছু নির্দিষ্ট কিছু ব্রিক এসেছিল বাজারে, সেটা এখন হারিয়ে গেছে। তারপর ব্রিকের এজ কন্ডিশন ডিফাইন করে দেওয়ার জন্য নির্দিষ্ট কতগুলো শেপের ব্রিক পোড়ানো, ডেকোরেটিভ ব্রিক ছিল কতগুলো, যে জালি ব্রিক, হ্যাঁ এগুলো নাই হয়ে যাচ্ছে, এগুলো নাই হয়ে যাচ্ছে। এই পর্যন্ত আমিও ওই পর্যন্তই বলতে পারলাম রফিক, এর বেশি বলতে পারছি। আর একটা প্রশ্ন করেছিল নরিন সুলতানা চ্যাট বক্সে, তুষার তোমাকে, আরে আমি দেখিনি, একটু দেখো, কারণ ও সানরাইজ ব্রিক ইউজ করলে এটা অ্যাডোব ওয়াল হবে নাকি, ইট ডাজন্ট হ্যাপেন দ্যাট ওয়ে, বিকজ যাই হোক তুমি তোমার মত নিচ্ছো, ওইটা আসলে অ্যাডোব হিসেবে হবে না, কেন হবে না সেটাই বুঝাও। অ্যাডোবি ব্রিক আমাদের যে অবভিয়াসলি আমাদের দেশে যেই ফরম্যাটে ব্রিক বানানো হয়, আগে হচ্ছে গিয়ে সানড্রাই করে তারপর সেটাকে পোড়ানো হয়, ওই সানড্রাই করা পর্যন্ত হচ্ছে গিয়ে অ্যাডোবের ইয়া, পোড়ানোর পরে সেটা আর আমাদের অ্যাডোবে ব্রিক থাকে না। এটা ইউজ করলে কি অ্যাডোব হবে? নো না স্যার, আমার আর কি কথাটা ছিল যে আমাদের যেখানে ব্রিক বানায় স্যার, ওরা তো আর কি একটা প্রসেসে হচ্ছে সানড্রাই করে তারপরে না পোড়ায়, কিন্তু অ্যাডোবি ব্রিকের সিস্টেমটা যেটা আপনি বললেন যে এটা আর কি সানড্রাইড একটা ব্রিক, তো ওদেরটাও তো একটা সিস্টেমে এনে তারপরে পোড়ায়, তাহলে ওটা পোড়ানোর আগ পর্যন্ত তো অ্যাডোবি ব্রিক কেন হবে? ওইটা পোড়ানোর আগ পর্যন্ত অ্যাডোবি ব্রিক হবে না, কারণ ওইটার যে মিক্সচার সেটা তৈরি করা হয় শুধুমাত্র পোড়ানোর উদ্দেশ্যে। আমাদের অ্যাডোবি ব্রিক এমন ভাবে তৈরি করা হয় যেটার ভেতরে যেটার মাটির মিক্সচার এবং যেটার ভেতরের যে ফাইব্রাস কোয়ালিটি থাকে সেটা হচ্ছে কি ওই ব্রিকের মধ্যে থাকে না। আমরা যেরকম এক্সট্রা ফাইবার দেই, মাঝে মধ্যে চুল দেওয়া হয়, মাঝে মধ্যে গোবর দেওয়া হয়, মাঝে মাঝে হচ্ছে গিয়ে খড় দেওয়া হয়, এগুলা শুধুমাত্র সানড্রাইড ব্রিকের ম্যাটেরিয়াল হিসেবে। কারণ হচ্ছে কি আমি যখন একটা ব্রিক পোড়ানোর জন্য তৈরি করি, পোড়ানোর পরে ওইটার একটা নতুন ইনহেরেন্ট কোয়ালিটি তৈরি হয়, যেটা হচ্ছে কি নিজেকে নিজে স্ট্রংলি ধরে রাখে। কিন্তু পুরো ব্যাপারটা যখন আমি শুধুমাত্র সানড্রাইড ইয়ার উপর বেস করে, তখন আমার নিজস্ব অ্যাডহেসিভ, নিজস্ব ফাইবার, নিজস্ব বাইন্ডার চিন্তা করে তারপর করতে হয়। সো ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য মিক্সচার অ্যান্ড দ্য প্রসিডিওর। সো না, শুধুমাত্র ব্রিকের ব্রিক বার্ন করার আগে যেই সানড্রাইড পোর্শনটুকু থাকে সেটা আমরা অ্যাডোবি হিসাবে আসলে বলতে পারবো না, ওইটা বড় জোর আনবার্নড ব্রিক হতে পারে। টু বি অনেস্ট, হ্যাঁ আনবার্নড ব্রিক, আনবার্নড ব্রিকও ইউজ করা হয় একবারে, যে কনস্ট্রাকশন ইউজ করে না তা না, ইউজ করলেও ওটা ওই ওয়েদারিংটা ধরতে পারে না, ওয়েদারিং এর জায়গায় মার খেয়ে যায়। আনবার্নড ব্রিক আসলে খুবই ফ্যান্সি একটা জিনিস, এটা এখনো মানে ফাংশনালি ইউজ করার মতো জায়গায় হিসাবে দেওয়া যেতে পারে, হ্যাঁ যেখানে ওয়েদারিং এর প্রয়োজন নাই বেসিক্যালি। খুব মানে ইজিয়ার সলিউশন আমি 100% ইয়া বলবো না, সিলেটের ইয়ার দিকে
সিলেটে, তারপর নেত্রকোনার সিলেট নেত্রকোনার ওই জোনটাতে যে পাহাড় গুলো আছে, আমি গোলাপি থেকে বেগুনি সব রঙের পাহাড় ওইখানে দেখেছি। হ্যাঁ, ইভেন নরসিংদীতে লালচে মাটিটা অনেক, একটা দুই তিন দিনের ট্যুর দিয়ে আসলে জাস্ট ওই মেঘালয় রেঞ্জের ওই পাহাড় গুলো ধরে সুষং দুর্গাপুর থেকে শুরু করবা, সিলেট পর্যন্ত যাবা, কত রকমের মাটি দেখলা, লিখে নিয়ে চলে আসবা, বোতলে বোতলে কালেক্ট করবে। না না, দিস ইজ হাউ ইউ লার্ন। খুবই ভালো একটা ইয়া। আমি এখনো পর্যন্ত কোনো সলিড নাম্বার পাইনি যে এত রঙের মাটি পাওয়া যায়, বাট সেটা কোনো ভাবেই কম হবে না, মানে আশ্চর্যজনক ভাবে বেশি হওয়ার অনেক চান্স আছে। আমি একটা বলি, শহীদুল্লাহ স্যার আমাদেরকে, আমাদের একটা প্রজেক্টে আমরা হোয়াইট স্ল্যাব দিয়ে সিঁড়ি করব, তো হোয়াইটনেসটা থাকছিল না, তখন উনি সাজেস্ট করলো কুমিল্লা থেকে সাদা বালি আনার জন্য, এন্ড বালিটার রং আসলে সাদা, মানে ওখানে জাস্ট হোয়াইট সিমেন্ট মিক্স করে ওটা একটা হোয়াইট স্টোনের মতন হলো। এই যে বালির রং মাটির রং কত রকমের হয়, এটাই তো আসলে একটা বিরাট জিনিস, এবং কালারটা তখনই চেঞ্জ হয়ে যায়। একটা মজার ব্যাপার কি, মানে বাংলাদেশ আসলে গড়ে উঠছে তো আপনার হিমালয় রেঞ্জ থেকে শুরু করে ইন্ডিয়া, ওদিকে আপনার নেপাল চায়না, সবার মাটি কিন্তু বাংলাদেশে আছে। মানে বাংলাদেশের যে মাটিটা আমরা নদীর বালি থেকে উঠাই, আমরা বলতে পারি এটা ইন্ডিয়ার মাটি, এটা চায়নার মাটি, এটা হিমালয়ের মাটি, যে কোনোটাই বলতে পারি। ধুয়ে আসে তো বাংলাদেশটা গড়ে উঠছে আসলে। এখন এখানে যে কত রকমের মাটি আছে, এটা আসলে আমার জানি না, এটা রিসার্চ হওয়াটা আসলেই দরকার। আমি একবার কার কাছে শুনেছি আমি ঠিক মনে করতে পারতেছি না, বাট আমার সেন্টেন্সটা কোটটা খুব স্ট্রংলি মনে আছে, কোন একজন বেশ বড় আর্কিটেক্ট বাংলাদেশের বলেছিল, বাংলাদেশ তৈরি হয়েছে ধার করা মাটি দিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা যে ডেল্টা, আমরা যে বদ্বীপ, এখানে তো হচ্ছে গিয়ে ওই হিমালয়ের গঙ্গোত্রী থেকে সবগুলা নদী আস্তে আস্তে এসে ভাগ হয়ে 300 বেশি নদীতে ইয়া হয়ে সব পলিমাটি নেপাল থেকে ইন্ডিয়ার যে হিমালয়ান পার্ট আছে চায়না থেকে বিশাল পরিমাণ পলিমাটি আসে, লাইক লিটারালি এশিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, এটার যত ভলকানিক আর যতগুলা সেডিমেন্টারি সয়েল এর পার্ট আছে সবগুলা ইয়া করে কেটে কুটে যা কিছু আছে সবকিছু বঙ্গোপসাগরে নিয়ে যাওয়ার আগে হচ্ছে বাংলাদেশে ফেলে দিয়ে তারপর গেছে। তো বেসিক্যালি বাংলাদেশ আসলে শুনতে খারাপ শোনা যায় যে ধার করা মাটি দিয়ে তৈরি হয়েছে, বাট দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য বিকজ দ্যাটস দ্য কজ অফ রিচনেস অফ আওয়ার সয়েল, যে কত ধরনের ইয়া যে পাওয়া যায়। এবং জোন থেকে জোনে আমি যদি জোন গুলাকে জাস্ট বড় বড় নদী গুলা দিয়ে ভাগ করে দিই, যে কারণে ইয়াগুলা তৈরি হয়েছে সেডিমেন্টের কারণে বা অন্য ইয়ার কারণে, এই নদীগুলা দিয়ে ভাগ করে দিলে দেখা যাবে যে নদীর কারণে হচ্ছে কি আস্তে আস্তে মাটির টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে, নদীর উৎসের কারণে মাটির টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার এগুলা খুবই অদ্ভুত, মানে আমি তো বহুদিন ধরে এগুলা নিয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছি না, বাট লিটারালি গুজবাম্পস হয় এগুলা নিয়ে চিন্তা করতে থাকলে। তানজিলা আপু, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে অ্যাডোবি ব্রিক দিয়ে যদি কোনো বাড়ি তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে মাটির বাড়ির, যদি গ্রাম অঞ্চলের দিকে দেখি যে মাটির বাড়ির উপরে বাহিরের দিকে যে ট্রেডিশনাল ওয়েতে অনেক সময় রং করা হয় বিভিন্ন ভাবে, তো বা উপরে গোবর দিয়ে পলিশিং করা হয়, আবার হচ্ছে সেখানে রং করে বাইরের জিনিসটা ফাসাদ গুলোকে আরো মানে সুন্দর করা হয়, তো অ্যাডোবি ব্রিক এর বাড়ির উপরে কি সেই ওভাবে যে ট্রেডিশনাল যে কালার বা আলপনা আঁকা হয় ওরকম কি আঁকা সম্ভব, বা হচ্ছে গোবরের এবং সেই আঁকা আবার মুছে ফেলার জন্য গোবরের যে পলিশিং করা হয় করা সম্ভব? তোমার প্রশ্নের শেষের দিকে হয়তো একটুখানি নেটওয়ার্ক ফল করেছিল, আমি বুঝিনি, বাট আমি তোমার প্রশ্নটা বুঝতে পেরেছি। উত্তর হচ্ছে কি, হ্যাঁ সম্ভব, আমাদের অনেক অনেক উপায় আছে। অ্যাডোবি তো বেসিক্যালি ব্রিক ওয়ালের মতো হয়ে যায়, দেখতে কিছুটা ডিফারেন্ট হয়, বাট মেইন কি বলবো ক্যারেক্টারিস্টিক যেটা ওয়ালের সারফেসের ব্রিক ওয়ালের মতো হয়ে যায়, তো ওইটাকে আলপনা করার মতো ফাইন টিউন করার জন্য আমাদের মাড প্লাস্টারিং এর উপায় আছে, গোবর মাটি মিশিয়ে যেটা করা হয় গ্রামাঞ্চলে, মাড প্লাস্টারিং এর পর তুমি সেখানে
আলপনা করতে পারো সেখানে তুমি। আমি প্রেফার করব না কোনো কি বলবো কোনো সিনথেটিক কালার ইউজ করা, বাট স্টিল ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ কালার, ন্যাচারাল কালার আছে অনেক। সিনথেটিক কালারটা কেন না, কারণ ওটা ব্রিথ করতে হেল্প করে না। এবং ওরা আসলে কোন একটা বছরে ফ্যামিলিরাই নিজেদের মতন মানে নানি দাদির কাছ থেকে শিখে আলপনাটা করে, তো ওটা একটা সেলিব্রেশনের মতো করে celebration and it is a tradition. এবং ওই যে ন্যাচারাল জিনিস দিয়ে রংগুলো বানিয়ে ওরা রংটা করে, ওটা যখন আমি বার্জার ইউজ করব, আমার বার্জার পেইন্টটা অনেক দিন টিকবে, কিন্তু ওটা ওই ওয়ালটার অনেক ক্ষতি করে দেবে, ওয়ালটা ব্রিথ করতে পারবে না। And that is why অনেক কথা হয়েছে যে they should stop this advertise. একটা বার্জারের অ্যাড এ এটা ইউজ করেছিল, নিকোলি গ্রাম না কি জানি বেশ কয়েক বছর আগে। অনেক ধরনের ন্যাচারাল রং ইয়া করার আছে, গাছের বাকল থেকে রং বের করা যায়, অনেক গাছের পাতা আছে যেগুলা ইয়া করলে পেস্ট বানালে রং হয়ে যায়, সবুজ পাতা পেস্ট বানালে লাল রং হয়ে যাচ্ছে, বেগুনি রং হয়ে যাচ্ছে, অদ্ভুত রকম। ওগুলা এক্সপ্লোর করার অনেক উপায় আছে, বাট লং স্টোরি শর্ট, আমরা রং করতে পারবো এবং সেটার উপর যেহেতু এটা ন্যাচারাল কালার, এটা খুব ভালোভাবে মাটির সাথে ব্লেন্ড করে যাবে, কাজে এর পরের লেয়ারের প্লাস্টারিং আমরা যখন করব এটা সুন্দরভাবে কাভারও হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ হ্যান্ড রাইজ করতে পারেন। আমার মনে হয় প্রশ্নোত্তর পর্বের আগে একটা ছোট চায়ের ব্রেক নেওয়া দরকার ছিল সবার গলা শুনে। না না, আমি একটা প্রশ্ন করতে চাই স্টুডেন্টসদের। এটা তোমাদের সেকেন্ড লেকচার সিরিজ, রাইট? জি ম্যাম, প্রথম লেকচার সিরিজে তোমরা সবাই ফার্স্ট একটা পোস্টার করেছিলে, সেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড করেছিলে, সো ইউ নো হাউ দ্য লেটারিং কামস। তোমাদের ম্যাক্সিমামে দেখছি উল্টা লেটারিং, কেন? এটা কিভাবে জুমে ঠিক করতে হয় জানো না? আমার নিজেরই আসলে উল্টা লেটারিং। না না, তো তোমারটা ঠিক আসছে, মানে তুমি যেটা উল্টা দেখবে সেটা আমরা ঠিক দেখব, দ্যাট ইজ দ্য আইডিয়া। ওরা নিজেরা ঠিক দেখছে, আমাদেরকে উল্টা দেখাচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে এবং কার নিজেরা ঠিক করে নেবে। আচ্ছা, রাকিব হাসানের মধ্যে একটা প্রশ্ন আছে। রাকিব হাসান স্যারের কাছে কোশ্চেনটা হচ্ছে ব্রিক ব্রিক নিয়ে। স্যার, আমরা ইন জেনারেলি যদি দেখি আমাদের ওই কাশেফ স্যারের প্রজেক্ট অথবা মেরিনা তাবাসুম ম্যাডামের প্রজেক্টে অথবা বশিরুল হক স্যারের প্রজেক্টে যে ব্রিক যেভাবে ইউজ করা হয়েছে, তারা কোনো প্লাস্টার ইউজ করতেছে না, কিন্তু ফেসিং ব্রিজ এমনি ব্রিক ইউজ করতেছে, কিন্তু ব্রিকগুলো দেখে মনে হচ্ছে যে খুব ন্যাচারাল এবং নর্মাল ব্রিকের মতনই। আবার স্যার, ওরকমভাবে আমরা যখন কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্টে দেখি আমাদের বাসার আশেপাশে ওগুলোর কোনো প্লাস্টার করা হচ্ছে না, সেই ব্রিকের উপরে কিছুদিন পরেই স্যার, এক বছর অথবা দুই বছর পরেই দেখতেছে যে ওটা শ্যাওলা পড়ে যাচ্ছে অথবা ব্রিকটা নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা বাধ্য হয়ে পরবর্তীতে প্লাস্টার করে ফেলছে। আসলে স্যার, এটার রিজনটা কি স্যার? ওগুলো স্যার টিকতেছে অথবা মাজহারুল ইসলাম স্যারের প্রজেক্ট এখনো স্যার আমরা দেখে স্যার আমরা ইন্সপায়ার হচ্ছি, কিন্তু স্যার এইসব প্রজেক্ট গুলো অথবা এগুলো কেন টিকতেছে না স্যার, সাস্টেইন করতেছে না? তুষার, একটু আমি বলি। আচ্ছা, মাজহারুল ইসলাম স্যারের আর্ট কলেজ, ওটা এক একটা ব্রিক, তখন কিন্তু মেশিন মেড ব্রিকও ছিল না, ওগুলো এক একটা ব্রিক পটারির মতন করে আলাদা করে বানানো হয়েছিল, সিরামিক ব্রিক, সো আলাদা করে বানিয়ে ওটা পুরানো হয়েছে, সো ইট ইজ নট দ্য সেম ব্রিক দ্যাট ইজ বিং প্রডিউস বাই মিরপুর সিরামিক অর দ্য ব্রিক বি ইউজ। ওই সময় যে ব্রিকটা বানিয়েছে সেটা একেবারে স্পেশালি কাস্টমাইজ ছিল, এক নম্বর। দুই নম্বর, এই ধরনের ইভেন সিরামিক ব্রিক, তোমরা নাহাজ ভাইয়ের কথা অ্যাড করলে না, নাহাজ ভাই নিজেও বাংলা ব্রিকে কাজ করে, সিরামিক হোক আর বাংলা ব্রিকই হোক, একটা সর্টিং করতে হয় কোন ব্রিকটা দেওয়া যাবে, সামনে দেওয়া যাচ্ছে
এবং যখন এটা টেকনিক ওয়ার্কম্যানশিপটাও অনেক ইম্পর্টেন্ট, যেটা তোমার এক্সপোজড হচ্ছে আর যেটা তোমার প্লাস্টার হচ্ছে, তুমি যেটা এক্সপোজড হচ্ছে সেটা ওই যত্ন করে করা হবে যে এটা সারফেসটা জানি স্মুথ আসে, এবং তারপরে পয়েন্টিং টয়েন্টিং এর অনেকগুলো কাজ করা হয় উইচ অ্যাকচুয়ালি প্রোটেক্টস দ্য ওয়াল। উনার কথা বললাম, নাহাজ ভাইয়ের কথা, কারণ কয়েকদিন আগে নাহাজ ভাই খুব সুন্দর একটা উনার বাংলা বৃদ্ধি উনি উনার প্রজেক্ট গুলো ম্যাক্সিমাম করেন, এবং বাংলা এই শ্যাওলা পড়া বন্ধ করার জন্য কিভাবে ওটাকে কি বলে ড্রিপ কোর্স, ব্রিকের মধ্যে কিভাবে ড্রিপ কোর্স এনে এটাকে রেজিস্ট করতে হয়, শ্যাওলাটা কেন পড়ে সেটা বুঝতে হবে। শ্যাওলাটা পড়ে যখন আনইভেন সারফেস থাকে, বৃষ্টি পড়ে যাওয়ার প্রথম বৃষ্টিটা পড়ে যাওয়ার পরে যেটা গড়ায় গড়ায় পানিটা পড়ে সেটা থেকে অ্যাকচুয়ালি শ্যাওলাটা হয়। সো ওই যখন এটা প্লাস্টার ছাড়া ব্রিক, ওইটার কনস্ট্রাকশনটা কোন দিকে দাঁড়ায় রাজমিস্ত্রি কাজ করছে, ওলনটা কোন সাইডে ধরছে, সারফেসটা কিভাবে চাচ্ছে, এবং ওই যেটা এক্সপোজ ব্রিকের রেট অ্যান্ড নর্মাল ব্রিকের রেট একেবারেই ভিন্ন। সো ওই কনস্ট্রাকশন টেকনিক গুলো মেনটেন করতে হয় যেটা ওনারা করেন, এবং যখন নর্মালি একটা কাজ করা হচ্ছে প্লাস্টার হবে কোনো এক সময় এবং করা হয়নি, ওটা প্রথম প্রথম ভালো লাগে, কিন্তু যেহেতু ওই কনস্ট্রাকশন প্রসেসটা মেনটেন করা হয় না ওটা শ্যাওলাটা পড়ে যায়। বিকাশ যদি কিছু অ্যাড করতে চাও, ইফ আই হ্যাভ মিসড এনিথিং। না না না, আপনি মিস করেননি, কিন্তু আর একটু ওই আপনার কথাটাই ক্লিয়ার করা যায় এভাবে বলে যে ব্রিক যদি প্রপারলি ফায়ার না হয় আর ব্রিকের মধ্যে যে সমস্ত গুণাবলী গুলো নেগেটিভ মানে ম্যাটেরিয়ালের গুণাবলী মাটির গুণাবলী সেগুলো যদি সরিয়ে না ফেলা যায়, মানে কিছু কিছু সল্ট আছে যেটা ব্রিককে আরো সুন্দর করে আর কিছু সল্ট আছে যেটা ব্রিককে ক্ষতিগ্রস্ত করে, যেমন সল্টের প্রেজেন্স আমরা জানি যে এফ্লোরেসেন্স তৈরি করে, ওই যে সাদা সাদা ইয়ে তৈরি হয়ে রাইট এক্স্যাক্ট নোনা তৈরি হতে থাকে। সো যে ব্রিকটা একদমই নিরেট একটা ব্রিক সে তার সম্ভাবনা অনেক বেশি যে তাকে যদি রাইটলি কনস্ট্রাকশন করা হয় তাহলে পানি হাজার বার ইয়ে হলেও অনেক কম সে ইয়ে অ্যালাউ করবে, ওই ফাঙ্গাস অ্যালাউ করবে। কিন্তু যে ব্রিকটা প্রথম থেকেই দুর্বল, আপনি রেড টার্মটা ইউজ করছিলেন, দ্যাট ইজ দ্য থিং, ওটাকে ক্লিয়ার করে বলছি যে দুর্বল রেটের ব্রিক, যে ব্রিক আসলে রাইটলি ফায়ার্ড না, অথবা রাইটলি ফায়ার্ড হলেও ফায়ার্ড হয়তো ভালো বাট দেখা গেল যে ভেতরের যে ম্যাটেরিয়ালটা চুজ করেছিল সেটা রাইটলি চোজেন না, তো তখন চান্স আছে ওই ব্রিক দুর্বল ব্রিক হবে। ওই ব্রিক এভাপোরেট করার কোয়ালিটি, পানি শুষে নেওয়ার কোয়ালিটি, আবার সেটা সাথে পানিকে বের করে দেওয়ার কোয়ালিটি, এগুলো সব দিক থেকে সে খুবই দুর্বল মানে টেকনিক্যাল কোয়ালিটি তার থাকবে। তার ফলে হবে কি, এই যে পানি যেগুলো আসে আমাদের তো ফাঙ্গাস তো আসলে খুবই ইয়ে খুবই মাইক্রো ইয়ে গ্র্যানিউলস আর কি, ওরা বাতাসে ভেসে ভেসে এরকমভাবে আসে, কিন্তু যদি ব্রিকটা স্ট্রঙ্গার কোয়ালিটি হয় তাহলে ওই ফাঙ্গাসটা আসলে ওখানে স্থির হতে পারে না। আপনি যেটা বললেন রাইট কনস্ট্রাকশন হলে ও ঝরে চলে যায়, আবার ঝরে নাও যেতে পারে, ওখানে থাকতে পারে কিন্তু সে জীবন্ত হতে পারবে না, বিকজ পানির কন্টেন্ট কত বেশি ধরে রাখছে। ব্রিক যত হয়তো দুর্বল কোয়ালিটি হবে তখন পানি কন্টেন্ট বেশি ধরে রাখবে, তখন ওই ইয়েটা যেটা জামিনেটেড হওয়াটা ও তখন ফাঙ্গাসটাকে জীবন্ত হতে হেল্প করবে। সো ওই সব মিলিয়ে আপনার কথাটাতে ফেরত যাচ্ছি, ব্রিকের কোয়ালিটি বেটার হলে আর হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটি ভালো হলে তৃতীয় মার্গে নাহাজ ভাই যেটা আমাদেরকে শেখাচ্ছেন যে একটা করে যদি নোজিং বের করা যেত তাহলে পানিটা ড্রিপ কোর্সের মতন ড্রিপ করে করে বেরিয়ে যেত, তাহলে ও কন্টিনিউয়াসলি ফ্লো হয়ে নামছে, এইটা করার সুযোগ পেত না, যেটা লুই কান আমাদের পার্লামেন্ট বিল্ডিং এ করেছেন যে ওই সাদা মার্বেল দিয়ে করার কারণে কংক্রিট বারবার জাম্প করে করে পানিটা ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে। সো এই আপনার কথাগুলোই। হ্যাঁ, কিন্তু যেটা আরেকটা কথা আমি অ্যাড করি, বাংলা ব্রিকে আমরা যখন কাজ করতাম, আমরা অনেক এক্সপোজ ব্রিকে কাজ করেছি আমি যখন কনসালটেন্সিতে ছিলাম আর কি, সর্টিং যেটা করতে হয় ইভেন ফার্স্ট ক্লাস ব্রিক কিনে ফ্যাক্টরি থেকে আসে মানে ফার্স্ট ক্লাস হিসাবে কিনে আনার পরেও সাইটে বসে ওটা সর্ট করতে হয়, প্রায় 25-30% দিস মানে অন্য কাজে ইউজ করতে হবে, এটা ওয়ালে ইউজ করা যাবে না, এক্সটেরিয়র ওয়ালে আসতে পারবে না, এইভাবে সর্ট করতে হয়। সো ইউ নো দোজ আর থিংস দ্যাট হ্যাজ টু গো উইথ দ্য ব্রিক বিল্ডিং। সর্টিং ফার্স্ট ক্লাস ব্রিক বলে ইউজ করে ফেলতে পারছি না, ও করতে পারছি না। সূর্য মাহবুব, তুমি তোমার প্রশ্নটা করতে পারো। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্নটা হচ্ছে মার্ড আর্কিটেকচার নিয়ে।
আমরা সাধারণত মাটির সাথে গোগল বা খড় আবার কোথাও কোথাও পাথরও ব্যবহার করতে দেখছি। তো আমার একই জায়গায় যেখানে সবকিছু অ্যাভেলেবল, যেমন আমি যদি সিলেটের কথাই ভাবি ওখানে আমার পাথর অ্যাভেলেবল, যদি আমি ওইখানে কোনো স্ট্রাকচার গঠন করতে চাই তাহলে ওই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে ইউজ করবো কোনটা, পাথর নাকি খড়? আর এই ক্ষেত্রে আমি যদি যেটা ইউজ করি তাহলে পাথর বা খড়ের ক্ষেত্রে আমার শুকানোর জন্য কোনটাতে সময় কেমন লাগতে পারে, বা কোনটা শুকানোর জন্য যদি আমার দেখেছে আমি ডিরেক্ট সানলাইট পেলাম না বা সানে শুকাতে পারলাম না, ওই ক্ষেত্রে আমি কোনটাকে চুজ করে নিব বা কোনটার স্টেবিলিটিটা মানে বেশি কার্যকরী হবে? তোমার প্রশ্নের দুইটা উত্তর। ফার্স্ট অফ অল, পাথর এবং খড়ের কাজ কিন্তু এক না, একটা বাইন্ডার আর একটা অ্যাগ্রিগেট। পাথর আমরা তখনই দেই, মানে মাটির মিক্সচারের মধ্যে পাথর আমরা তখনই মিশাই যখন আমাদের এক্সট্রা স্ট্রেংথ প্রয়োজন হয়, যখন ওইটার উপর লোড অনেক বেশি হয়, যখন আমরা বহু বছর অলসো এটা অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। আমাদের দেশে মাটির বাড়িতে পাথরের খোয়া দেয়া, আমি যদি তোমার প্রশ্ন ঠিক মতো বুঝে থাকি, মাঝখানে নেটওয়ার্ক একটু প্রবলেম করেছিল, যাই হোক, পাথর এবং খড়ের কাজ এক না, খড় বাইন্ডার, পাথর অ্যাগ্রিগেট। বাইন্ডারের প্রয়োজন হচ্ছে গিয়ে মাটির যে ফাইব্রাস কোয়ালিটি, একটা কি বলবো, মাটির পার্টিকেল যখন একসাথে বন্ড ফর্ম করা শুরু করে সে তখন একটা বন্ডের সাথে আরেকটা বন্ডকে জোড়া লাগাতে হেল্প করে। আর অ্যাগ্রিগেটের কাজ হচ্ছে গিয়ে মাটির কম্প্রেসিভ যে স্ট্রেংথটা সেটাকে হচ্ছে গিয়ে এলিভেট করার জন্য। সো দুইটার ফাংশন ভিন্ন। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর, মাটির বাড়ি শুকানোর জন্য আমরা প্রেফার করি যাতে সরাসরি সানলাইট না পড়ে, কারণ সরাসরি স্ট্রং সানলাইট যদি মাটির উপর পড়তে থাকে আউটার সার্ফেস খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ইনার সার্ফেস তত তাড়াতাড়ি শুকাবে না। সো আমাদের জন্য খুবই ইভেনলি ডিস্ট্রিবিউটেড লো সানলাইট প্রয়োজন, যে কারণে মাটির বাড়ি শুকানোর সময় অনেকে হচ্ছে কি উপরে ছাদা দিয়ে ভিজায় রাখে, হ্যাঁ, মাটির ওয়াল শুকানোর জন্য ভালো। সো প্রেফারেবলি হচ্ছে সরাসরি সানলাইট যাতে না পড়ে। আর অ্যাগেইন ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন, দুইটা অ্যাগ্রিগেট এবং বাইন্ডার দুইটার ফাংশন ভিন্ন। আরেকটু আরেকটু বলা যেতে পারে, মানে আমাদের ছাত্র যদি মিন করে থেকে থাকে যে সিলেটে তো পাথর পাওয়া যায়, তো বেশ, তো তোমার মধ্যে যদি ওই প্রবণতা তৈরি করতে পারো যে যে লোকালিটিতে যে ম্যাটেরিয়ালটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল তুমি সেই ম্যাটেরিয়ালটাকে সবচেয়ে বেশি ব্যবহার করতে চাও, এটা খুবই ব্রিলিয়েন্ট আইডিয়া। কিন্তু তখন তোমাকে কেয়ারফুল হতে হবে ওই ম্যাটেরিয়ালটা দিয়ে তুমি যে কনস্ট্রাকশন করবা, তাহলে কনস্ট্রাকশন করবার জন্য তোমার ওয়ার্কার তো তোমার পেতে হবে, সেই ওয়ার্কাররা ওভাবে অ্যাভেলেবল কিনা, অথবা তুমি কি তাদেরকে শিখিয়ে নিতে পারছো কিনা যে তুমি এই বিভিন্ন সাইজের পাথর আছে, এই পাথরগুলোকে দিয়ে, এই শুধু পাথর করলে পাথরগুলোকে দিয়ে তুমি ওয়াল তৈরি করতে পারো। কথাটা আমি কেন বলছি, ভারতে তুমি যদি ট্যুর করো, ভারতে এত ধরনের রাষ্ট্র, এত ধরনের জিওগ্রাফিক পার্থক্য ওদের, তুমি দেখবা যে ওদের হয়তো গ্রানাইট খুব অ্যাভেলেবল, ওদের হয়তো মার্বল খুব অ্যাভেলেবল, ওদের নর্মাল স্টোন খুব অ্যাভেলেবল। সেজন্য খুবই কম দামে একটা হোটেলে ঢুকলে তুমি দেখলে যে জাস্ট পাথর, ছোট ছোট পাথর, সেটা কি চারকোনা করে কেটে কেটে ওরা ওয়াল বানিয়ে ফেলেছে। তার মানে কি ওদের একটা ইনবর্ন একটা ভেতরকার একটা কোয়ালিটি আছে যে যা পাবো সেটাকে যত্ন সহকারে ব্যবহার করবো। সেই জন্য আমি আসলে একটু কমপ্লিমেন্ট করতে চাইলাম আমাদের রফিকের সাথে, রফিকের আনসার তো খুবই একদম টেকনিক্যালি সুন্দর আনসার করা হয়েছিল, বাট আমার ছাত্র যদি বলতে চায় যে লোকালি যেটা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে আমি কি সেটাকে ব্যবহার করব, ইয়েস, আনসার ইজ ইয়েস, তুমি করবা। কিন্তু করতে যে তুমি আবার যদি ওই কনস্ট্রাকশনে ক্ষতি করে ফেলো, ক্লায়েন্টে যদি ক্ষতি করে ফেলো, তাহলে তুমি নিজেকে নিজে ক্ষতি করে ফেলবা, তোমার কনস্ট্রাকশন ফেল করে যেতে পারে, ওই ব্যাপারটা তুমি কেয়ারফুল হবা। তুমি খুঁজে বের করতেও পারো যে তুমি ওই যে ম্যাটেরিয়ালটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল সেটাকে কিভাবে ব্যবহার করবা। হ্যাঁ, এই তো। আমি আরেকটা ছোট্ট কথা বলতে পারি, এই আমরা এক সময় 86 এর ব্যাপার, সীমা আপা মনে আছে নিশ্চয়ই, একটা সেমিনার বাংলাদেশে হয়েছিল, সে সময় অনেক ধরনের আর্কিটেক্ট এসেছিলেন, তো তার মধ্যে উত্তম সি জৈন বলে একজন আর্কিটেক্ট কোন একটা মানে ইয়েরা কোন একটা উত্তরপ্রদেশ বা কোন একটা এলাকা থেকে, আমি যাই না, ভারতের অনেক দূর থেকে ওনার কানা হয়েছিল।
তো ওনার প্রেজেন্টেশন দেখে আমরা শিখেছিলাম, উনি বলছিলেন খুব অহংকার করে বলছিলেন যে ওই এলাকায় প্রচুর পাথর পাওয়া যায় এবং পাথরগুলোর সাইজ লিন্টেলের সাইজের দিক থেকে সেটাকে স্প্যান করার জন্য 5 ফিট থেকে শুরু করে 12 ফিট পর্যন্ত লেন্থ পর্যন্ত পাওয়া যায়। সেই জন্য সে একটা সিনেমা হল বানিয়েছিল যেখানে সে মডার্ন আর্কিটেকচারের গ্রামার সে বাদ দিয়ে সে রাদার যেখানে যে ব্রিকের লেন্থ পাচ্ছে সেই ব্রিকের লেন্থ দিয়ে সে কনস্ট্রাকশন করেছিল। সো ওপেনিং লেন্থ সেখান থেকে এসেছিল, নট মডার্ন আর্কিটেকচার যেরকম ভাবে আমরা গ্রিড ফাইনাল করে ফেলি যে 28 ফিট বা 28 ফিট বা 22 ফিট বা 22 ফিট সামথিং কোন একটা গ্রিড ঠিক করে ফেলি। উনি সেই গ্রিডের মধ্যে দিয়ে জানিনি রাদার উনি ওই বড় বড় পাথরগুলোকে কম্পোজ করিয়ে নিয়েছিলেন, নিয়ে একটা দারুণ সিনেমা হল উনি ডিজাইন করে কনস্ট্রাকশন করেছিলেন। সো আমি আমাদের ছাত্রদের কাছে ওটাই বলতে চাচ্ছি যে ইয়েস, তুমি লোকালি সবচেয়ে বেশি অ্যাভেলেবল যে জিনিসটা পাবা সেটার প্রতি সম্পূর্ণ রেসপেক্ট, সম্পূর্ণ আগ্রহ, সম্পূর্ণ যত্ন তুমি কাজে লাগানোর চেষ্টা করবা, বাট আবার তোমাকে তো কশাস হতে হবে, টেকনিক্যালি তো জিনিসটা সাউন্ড হতে হবে, কনস্ট্রাকশন কোয়ালিটিটা তো রিচ করতে পারতো, ওটাকে ওখানে ফেল করলে তো তোমাকে কেউ স্যালুট করবে না, তখন তোমাকে প্রশ্ন সম্মুখীন হতে হবে। থ্যাংক ইউ। ওটা আসলে একটু মনে হয় নতুন কিছু কিংবা ডিফারেন্ট কিছু, যদি ট্রেডিশনালি ইউজ না হয়ে থাকে, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ আ মাস অ্যাভেলেবল, তখন ওই কিছু পাইলট প্রজেক্ট কিছু টেস্ট করে ইউ হ্যাভ টু কাম আউট উইথ ইট, মানে জাস্ট করে ফেলতে পারবো না। রাইট রাইট। স্যার তাহলে কি বাংলা ব্রিক যেটা ইউজ করা হয় সেটা কি স্যার মানে প্লাস্টার ছাড়া কি মানে আমাদের এই এনভায়রনমেন্টে কি খুব ইজিলি ইউজ করা যায়? করেছে তো, অনেকেই তো ইউজ করছে। আর মানে ঢাকায় তো বললেন তুমি তুমি বাংলা ব্রিক ব্যবহার করবা, কিন্তু তুমি যত্নশীল হবা যে পানিটা লাফে লাফে পড়বে, তুমি ব্রিকের মধ্যে নোজিং আনবা, ব্রিকের মধ্যে ব্রিকের বন্ডিং এর মধ্যে ব্রিককে আবার চিকন করে কাটতে পারো, ব্রিককে করে সেটাকে আবার তুমি একটা লেয়ারে লে করে একটা লাইন তৈরি করবা যেটা তোমার ব্রিকের ওয়াল থেকে আরো হয়তো 1.5 ইঞ্চি বাইরে বেরিয়ে আছে। সো ও একটা টেক্সচারও তৈরি করবে। কখনো তুমি ব্রিকের লেয়ারকে একটু ভেতরে রেখে কোনো আরেকটা ব্রিকের লেয়ারকে একটু বাইরে করে অদ্ভুত টেক্সচার তৈরি করতে পারো, এরকম কাজ আমি চেষ্টা করেছি করতে। হ্যাঁ, একদম 10 ইঞ্চি ব্রিক ওয়াল করবো কিন্তু ভেতরটা হলো থাকবে, তো একদম ক্যাভিটি ওয়াল করছিলাম, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলেন একদম ক্যাভিটি করলে স্ট্রেংথ পাবে না, তখন আমি শুকনো বালি দিয়ে ভরে দিয়ে কাজ করছিলাম। ওই সময় আমি ওই লেয়ারটা ফর্ম করছিলাম যে 2-3 ইঞ্চি ব্রিক একটু ভেতরের দিকে আর উপরের যে 10 ইঞ্চি লেয়ারটা মানে যে পারপেন্ডিকুলার ডিরেকশনে তার নাকটা মানে একটু বাইরের দিকে। সো যখন এই কনস্ট্রাকশনটা করে গেলাম তখন একটা দারুণ একটা তৈরি হলো, একটা টেক্সচার তৈরি করলো, হরিজন্টাল লাইনে একটা দারুণ টেক্সচার তৈরি করলো। সো অবশ্যই অবশ্যই তুমি ফার্স্ট ক্লাস ব্রিক দিয়ে তুমি তো ডেফিনেটলি তুমি ভালো কাজ করতে পারো, তুমি লোকাল ব্রিক দিয়ে কাজ করতে পারো, তুমি জাস্ট নর্মাল যা বাংলা ব্রিক যে পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো, তুমি বাংলা ব্রিককে কেটে কাজ করতে পারো, তুমি বাংলা ব্রিককে স্কাল্পচারে চেঞ্জ করে করে কেটে কেটে কাজ করতে পারো, বাংলা ব্রিকের শেপ চেঞ্জ করে কাজ করতে পারো। ইট ইজ ইউ, তুমি আর্কিটেক্ট, তুমি কিছুটা স্রষ্টার মতো, আল্লাহ আমাদেরকে যেভাবে তার অন্তর দিয়ে তৈরি করেছেন তুমিও সেরকম, তোমার অন্তর দিয়ে যা ভালো লাগে সব করতে পারো, শুধু তোমার মিস যেটা ম্যাডাম যেটা কেয়ারফুল করালেন আগে একটা পাইলট প্রজেক্ট একটা তুমি আগে আগে নিশ্চিত হয়ে নাও যে তুমি কিভাবে করতে চাও তারপরে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। স্যার আপনার মিউট করা বললাম যে এখন একটা সিলিকন বেস পেইন্ট পাওয়া যায় অনেকগুলি কোম্পানি বের করছে, লাগানো হয়েছে সেটাও অতটা বোঝা যায় না, এটা একটা কাইন্ড অফ সারফেস ব্রিকের সারফেস মেটেরিয়াল আরেকটু বেশি ওয়াটার প্রোটেক্টিভ করতে কাজে দেয় আর কি। এগুলো মার্কেটিং,
এগুলো পুরো মার্কেটিং প্রোডাক্ট না না মার্কেটিং প্রোডাক্ট হলো বাংলা ব্রিক ইউজ করবে বাংলা ব্রিক ইউজ করবে তুমি ডিটেইলিং জানবে তুমি কিভাবে এটাকে করতে চাচ্ছ ওই জিনিসটা দিয়ে মানে when you fail তখন you put on this silicon এবং এগুলো কিন্তু অনেক এফেক্ট আছে তুমি বাইরে দিচ্ছ ভেতর থেকে ড্যামটা বার হতে পারছে না ব্রিথ করতে পারে না সো দিস ভিতরের পেইন্ট শেষে দেখা যায় যে ডিসকালার্ড হতে থাকে সিলিকনেরও সিলিকন আপনি যেটা বললেন এটা একদম একদম ঠিক যে এটা হচ্ছে জাস্ট না বুঝে লাগাতে হচ্ছে তাও না এটা একটু বুঝে লাগাতে হবে স্যার সেক্ষেত্রে আমরা মানে আমি যেটা দেখেছি অনেকগুলো সাইটে হচ্ছে ইট আনার পরে সেটাকে ভিজিয়ে রাখা হয় তো তখন ওটা পানিটা নিয়ে ওটা শ্যাওলা তৈরি করবে না ভিজে কেন না ওই যে বললো না যে অনেক রকমের কেমিক্যালস অনেক রকমের পার্টিকলস থাকে ওগুলো বার করে নোনা হয় যে ইট ভিজিয়ে আগে তো এখন যেরকম পাইপ দিয়ে জাস্ট পানি দিয়েছে রাখে আগে কিন্তু ট্যাঙ্ক করে ভিজানো হতো ওই পানি বের করে দেওয়া হতো আবার ট্যাঙ্কে ভিজানো হতো ব্রিক ভিজাতেই হবে টু গেট দ্য বেস্ট সেটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে ভেজানোর ফলে যেটা সুবিধা হয় ব্রিক যখন একটু ভেজা ভেজা অবস্থায় থাকে ময়েস্ট মানে একদম ভেজা না আর বা একদম ড্রাই শুকনো না তখন আমি যে মশলাটা ব্যবহার করছি মশলার মধ্যে যে পানিটা মিক্স করলাম সে পানিটা আসলে একদম শুকনো হয় তাহলে সে করবে কি ওই সমস্ত পানি সে টেনে নেবে অনেক আগে টেনে ফেলবে টেনে ফেলে আমার যে সিমেন্ট আর বালির মধ্যে যে মিক্সচারের যে পানির রেশিওটা দরকার ছিল সিমেন্টের কনস্ট্রাকশনকে শক্তিশালী করবার জন্য সময়টা পাওয়া ওই সময়টা পাওয়ার আগেই ও ঝুরঝুরে হয়ে যাবে ওর স্ট্রেংথ থাকবে না সেই জন্যই অ্যাগ্রিগেটকে ভেজানো হয় এই জন্য তোমার ব্রিক ওয়াল ব্রিককেও আগে ভিজে নেওয়া হয় হ্যাঁ আর ম্যাডাম আরেকটা সাইড ব্রিককে ভেজালে ব্রিকের ভেতরে যে লবণ যেটা থাকে যেটা নেগেটিভ সে ওই ক্যাপিলারি অ্যাকশনের একটা কোয়ালিটির কারণে ও বাইরে বেরিয়ে আসতে মানে হেল্প করে সো দুটাই একটা প্র্যাকটিস দুই ধরনের ইফেক্টিভ পাওয়া যায় আসলে আমরা সবাই একসাথে আছি এখন চা খেতে যাব তারিখ আর কি বলবে স্যার যেতে যান স্যার আমরা সবাই চা খাবো এখন না আসলে আমাদের এটা হওয়ার কথা ছিল আমরা মিস করি এটা সিরিয়াসলি এখন প্রবর্তনার পুরি খেতে ইচ্ছা করছে আমাদের সবারই আমার মনে হয় আমরা টায়ার্ড হয়ে গেছি কারণ যে এটা আসলে এক থেকে দেড় ঘন্টার একটা লেকচার সিরিজ হওয়ার কথা ছিল বাট ইটস অলরেডি 3 আওয়ার্স রানিং নো বাট ইট ওয়াজ নাইস আর সবচেয়ে মজা অনেক দিন পর তুষারকে দেখে আই ওয়াজ ওয়ান্টিং টু গো ইনটু হিজ ক্লাস টু মিট হিম টু সে হাই সেটা একদম ভালো লেগেছে আর না বিকাশও আসছে দ্যাট মেড দ্য লেকচার রিচার অ্যাকচুয়ালি এই অনেক রকমের কথা আরো প্রশ্ন আসতেছে আমার কিন্তু কোনো দোষ নাই না সমস্যা নেই প্রশ্নের টাইম বেঁধে দিতে পারো আর কয়টা নিবা তাহলে ম্যাম এই দুইটাই লাস্ট কোশ্চেন আচ্ছা আচ্ছা ওকে আসান হাবিব ভাইয়া ধন্যবাদ আমার কোয়েশ্চনটা হচ্ছে ব্রিক আর্কিটেকচার নিয়ে আমাদের ক্যাম্পাসে যে জিগজ্যাগ ব্রিকটা আমরা দেখতে পাইছি যে সারের করা এখন স্টেবল হয়ে দাঁড়াই আছে আমরা এরকম কিছু আরো ব্রিকের কাজ দেখতে পাই ভিয়েতনামে কিছু কাজ দেখতে পাই কিছু প্যারামেট্রিক শেপ বলে নাকি ওরা তো এরকম কিছু দেখা যায় ওরা চিনতে আসে যে এটা আসলে কিভাবে কিভাবে এই শেপটা দেয়া গেছে একেবারে খুবই ইরেগুলার কিছু লন্ডনে একটা প্রজেক্ট আছে লন্ডন লাইব্রেরি কিংবা এলএসির পাশে অনেক ইন্টারেস্টিং টেরাবাকা ফর্ম কিন্তু পুরোটাই ব্রিকের স্ট্রাকচার জি ম্যাম আসলে সেগুলা কিভাবে দেয়া সম্ভব হচ্ছে সেটা কি আসলে কোনো একটা আগে থেকে কিছু সাপোর্ট দিয়ে তৈরি করছে বা কিছু যদি বলতেন এ ব্যাপারে নট নেসেসারিলি আসলে ওই ব্রিকটা কতটুকু অ্যাঙ্গেলে থাকলে কিভাবে আসলে লোডটা ট্রান্সফার হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ব্রিকের স্ল্যান্ট ওয়াল করা যায় না করা যায় তো পুরোটাই ইম্পসিবল না যখন একদম ইম্পসিবল হয় তখন শাটারিং দিয়ে সাপোর্ট দেয় পুরো ব্যাপারটা আসে হচ্ছে যে ওই যে ম্যাডাম যেটা বললেন যে একটা ব্রিক থেকে আরেকটা ব্রিকে লোড ট্রান্সফার হচ্ছে কিনা এগুলোর কিছু গ্রামার আছে মানে ওরা যে প্যারামেট্রিক ফর্মের দিকে যাচ্ছে বা অনেক জিগজ্যাগ ফর্মের দিকে যাচ্ছে অনেক
মোস্টলি অসম্ভব মনে হয় এমন ফর্মের দিকে যাচ্ছে, বাট স্টিল এট দ্য সেম টাইম ওরা যে ব্রিকের মডিউলগুলো ইউজ করে সেটার গ্রামার যেটা সেটা মেনটেন করে। এখন গ্রামার বলতে আমরা কি বুঝি, ব্রিকের বন্ড তৈরি করে, বন্ড যে তৈরি হয় ব্রিকের সেগুলো মানে কতখানি একটা ব্রিকের কতখানি আর একটা ব্রিকের সাথে কানেক্টেড হতে হবে সেটার কিছু গ্রামার আছে। লাইক কিছু কিছু ব্রিক এটা লেন্থ অনুযায়ী করে, কিছু লেন্থের ব্রিকের কারণে ওয়ান থার্ড অফ দ্যাট ব্রিক শুড হ্যাভ টাচ ওয়ান থার্ড অফ অ্যানাদার ব্রিক, এরকম কিছু থাম রুলস আছে। এখন মানে এগুলা খুবই টেকনিক্যাল ইস্যু, এই থাম রুলস বলতে গেলে আমার নিজের আগে কিছুক্ষণ পড়াশোনা করে নেওয়া লাগবে। না ওটা কনস্ট্রাকশন মেথড এর ক্লাসে পাবা। ইয়া বাট देयर আর দিস কাইন্ড অফ থাম রুলস, লাইক এই গ্রামার মেইনটেইন করে, এই রুলস মেইনটেইন করে যা খুশি করতে পারো। ব্যাপারটা এমন কি মানে আমি জানি না মেটাফরটা ঠিক হবে কিনা, ব্যাপারটা হচ্ছে যে আমি ছোটবেলায় ইটস জাস্ট ওয়ান অফ মাই হবিজ, আমি ছোটবেলায় কবিতা লিখতে খুব পছন্দ করতাম, খুবই উল্টাপাল্টা টাইপের কবিতা টবিতা লিখতাম। দেন আমার একজন নাসরিন জাহান নামের একজন খুব ভালো সাহিত্যিক আছেন বাংলাদেশে, ওনার সাথে আমার একটা মিটিং হয়, উনি আমাকে একটা বই গিফট করে কবিতার ক্লাস নামের, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর। উনি বলে উনি বলেছিলেন যে ভেতরে ভাষা থাকলেই হবে না, কবিতা লেখার আগে হচ্ছে কি কবিতার গ্রামার জানা লাগবে। তুমি যদি তোমার ব্রিক ওয়াল, ব্রিক বন্ডিং বা এরকম ফর্ম গুলাকে কবিতার মতো চিন্তা করো, তুমি আগে গ্রামার জানো, তারপর তুমি অনেক কিছু নতুন আবিষ্কার করতে পারবে। একটা কবিতা কখন আর একটা কবিতার মতো হবে না। বাট দ্য থিং ইজ এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার ভাষার জ্ঞান থাকা লাগবে। তো ব্রিক বন্ডিং এর ভাষা আছে, জাস্ট ওইটা শিখে নাও, তারপর তুমি নিজের মতো করে প্রত্যেক দিন নতুন একটা কবিতা তৈরি করতে পারবে, সমস্যা নেই। আপনি বলছেন যে যখন এমন হতে পারে যে ব্রিককে প্রশ্ন করা হচ্ছে হোয়াটস ইটস ওয়ান টু বি, সো কখনো দেখা যাচ্ছে সেটা আর্চ হচ্ছে, ডোম হচ্ছে, কিংবা এক্সটেরিয়র ইন্টেরিয়র কিংবা লার্জ ওপেনিং, অনেক ক্ষেত্রে এটা অনেক পসিবিলিটি, এটা অনেক ভার্সেটাইল দেখা যাচ্ছে, কিন্তু আর্থ কনস্ট্রাকশনে এই পসিবিলিটিটা কতটুকু বা এটা কতটা ভার্সেটাইল কিংবা এটাকে সম্ভাবনাটা কতটুকু, বিশেষ করে ফর্ম যখন আমরা এক্সপ্লোর করতে যাব সেই ক্ষেত্রে। আর্থ আর্কিটেকচারে ফর্ম এক্সপ্লোর করা যাবে না এমন কোন কথা নাই। ফার্স্ট অফ অল এগেইন কামিং টু দ্য সেম পয়েন্ট, সবকিছুর গ্রামারটা আগে জানা লাগবে। ধরো তুমি র্যামড আর্থ নিয়ে যে সবসময় সোজা ওয়াল হয় তা না, র্যামড আর্থ নিয়ে র্যামড আর্থ দিয়ে লিটারালি স্কাপচার হচ্ছে, কোন ধরনের ফ্রেম তৈরি করা লাগবে, কারণ র্যামড আর্থ এর জন্য ওই ফ্রেমটা ইম্পর্টেন্ট। তুমি যদি ফ্রেম তৈরি করার গ্রামার জানো, একটা অ্যাঙ্গেল তৈরি করার জন্য ফ্রেমটাকে কিভাবে মডুলেট করতে হয় তুমি যদি ওইটা জানো, দ্যাট আর্টিকুলেশন অফ ফ্রেমিং যদি জানা হয় র্যামড আর্থ দিয়ে, তুমি যে কোনো ফর্মের দিকে চলে যেতে পারবে। এট দ্য সেম টাইম আবার জানা লাগবে যে তুমি র্যামড আর্থের ক্যান্টিলিভার যে হবে না তাও না, বাট ক্যান্টিলিভার করার জন্য ওইটা নিচের সাপোর্ট কেমন হওয়া লাগবে, উপরে কতটুকু প্রেশার দিতে পারবে, সেটার মাঝখান দিয়ে রিইনফোর্সমেন্ট যাওয়া লাগবে কিনা, এইসব জানা প্রয়োজন। প্রত্যেকটার ব্রিকের বলো, কংক্রিটের বলো, স্টিলের বলো বা আর্থের বলো, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কিছু ইনহেরেন্ট কোয়ালিটি থাকে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কিছু গ্রামার থাকে, ভাষা থাকে। এগেইন ওইটা শিখে ফেললে তারপর ওইটাকে ইম্পসিবল বলে কিছু নাই বলবো না, বাট খুব ইম্পসিবল, এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালের লিমিটেশন খুবই কম, মানে খুবই কম লিমিটেশন ম্যাটেরিয়াল গুলোর, জাস্ট আমরা জানি না অনেকখানি, এই জন্য হচ্ছে আমাদের লিমিটেশন বেশি, ম্যাটেরিয়াল লিমিটেশন আসলে খুব বেশি না। আমি আমি একটু কমপ্লিমেন্ট করতে চাচ্ছি, হ্যাঁ একটু, হ্যাঁ প্রথমে আগের কোশ্চেনটা আমি সবসময় একটু ডিস্ট্রাক্টেড ছিলাম, ও বলছিল ভিয়েতনামে দেখেছি আমরা প্যারামেট্রিক আর্কিটেকচার ব্যবহার করে, ইটের ব্যবহার করছে, এই ব্যাপারে আমার একটা ফিলিং আছে এবং এটা কিছুটা ইডিওলজিক্যাল একটা ফিলিং, সেটা হচ্ছে যে প্যারামেট্রিক আর্কিটেকচার সারা পৃথিবীতেই চর্চা হচ্ছে, প্যারামেট্রিক আর্কিটেকচার চর্চা করার সাথে সাথে
ওরা কম্পিউটারকে এত বেশি কম্পিউটার ল্যাঙ্গুয়েজের উপর এত বেশি ওদের দখল চলে এসছে, তারপরে 3D প্রিন্টারের উপর ওদের এত বেশি দখল চলে এসছে, এই যে ইন্ডাস্ট্রিগুলো এক্সপ্লোর করা, এই নলেজের এই সেক্টরগুলোকে প্রপারলি জেনে ফেলা, জানার পরে প্যারামেট্রিক আর্কিটেকচারকে কাজে লাগানোর জন্য পজিটিভ ভূমিকায় আসাটা বেটার। তার মানে আমি আগে প্রস্তুত হব কেন প্যারামেট্রিক আর্কিটেকচার তৈরি হচ্ছে। প্যারামেট্রিক আর্কিটেকচার তৈরি হচ্ছে আসলে বেসিক্যালি কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, ও যে বিশাল অ্যালগোরিদম জানে, ওর ইন্টেলিজেন্সটা ওটা প্রয়োগ করতে পারে, সেটাকে সে ব্যবহার করছে এবং আমরা মানুষ সেটাকে আমাদের ভালো লাগছে, আমরা সেটা ব্যবহার করতে চাচ্ছি। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে যেহেতু আমাদের টেকনোলজি আমরা একটু স্লো নেব, এটাই স্বাভাবিক। আমি ডেভেলপ করব, ডেভেলপ কান্ট্রিও হব, বাট আমার তো প্রচুর দুর্বল ইকোনমি আছে, লেবার ক্লাস আছে যারা অনেক দুর্বল, তারা এখনো ওয়েল ট্রেন্ড না, তারা পড়াশোনা শেখেনি, তার যার জন্য তারা লো পেইড, তাহলে তাদেরকে আমি পজিটিভ ভাবে কাজে লাগাবো। তোমার বাসায় তো এখনই 3D প্রিন্টারও আসেনি, তোমার বাসায় হয়তো একটা কম্পিউটার আছে, তুমি হয়তো প্যারামেট্রিক আর্কিটেকচার বা প্যারামেট্রিক সফটওয়্যার গুলো হয়তো আনন্দ করে শিখছো, বাট তোমার সব বন্ধু তো শিখছে না। সো সব মিলিয়ে তুমি যদি খুব ব্যক্তিগতভাবে আগ্রহী হও, তাহলে সেটার ব্যাপারে খোঁজ খবর নাও, নিয়ে সেটাকে কিভাবে প্রয়োগ করবা জানার চেষ্টা করো, নিশ্চয় তোমাকে থামিয়ে দেওয়া যাবে না। তুমি যদি সত্যি প্যারামেট্রিক আর্কিটেকচার নিয়ে ভীষণ উদ্বেলিত হও, তাহলে তোমার স্যার, আজকে রফিক স্যার যে কথা বললেন, যে কোনো কাজ করবার আগে সেই কাজে গ্রামার সম্পর্কে রাইটলি জেনে তারপরে সে কাজে অ্যাপ্রোচ করো। ঠিক একইভাবে সেকেন্ড কোশ্চেনটা তোমার, আমার রফিক স্যারকে আমি আরেকবার কমপ্লিমেন্ট করব, ওই একইভাবে আর্চ দিয়ে তুমি হয়তো অনেক ফর্মাল চেহারা যেতে পারো, তবে কমন সেন্স বলে আর্টস দিয়ে কাজ করতে হলে প্রথমে তোমাকে ভীষণ গ্রামাটিক্যালি আগে নিজেকে কেয়ারফুল করতে হবে। ইসলামিক আর্কিটেকচার আর হিন্দু আর্কিটেকচার সম্পর্কে কোনো একজন বড় একজন লেখক লিখছিলেন, হিন্দু আর্কিটেকচারকে বলছিলেন যে, সরি, লে কর্বুশিয়ারকে হিন্দু আর্কিটেকের সাথে কম্পেয়ার করছিলেন আর লুই কানকে মুসলিম আর্কিটেক্টদের সাথে কম্পেয়ার করছিলেন, বিকজ মুসলিম লুই কান আর্চকে নিয়ে এত বেশি কাজ করেছেন, উনি জিওমেট্রি কনশাস আর্কিটেকচার করেছেন, যেহেতু আর্চকে তুমি হঠাৎ করে যে কোনো সময় কেটে ফেলতে পারো না কেচি দিয়ে, আর্চকে আর্চের কমপ্লিট শেপ তোমাকে দিতে হবে, দিয়ে তার স্ট্রাকচার লোড ট্রান্সফার করতে হবে। সেই জন্য আর্চকে প্রপারলি জানো, জেনে রেস্ট্রেন্ড ওয়েতে কাজ করলে আর্চকে ব্যবহার করে অস্বাভাবিক সুন্দর নতুন নতুন ফর্ম তুমি ডেভেলপ করতেই পারো। তো ওই আবার রফিক স্যারের কথায় ফেরত যেতে হচ্ছে, আগে তোমাকে জানতে হবে হাউ টু রিয়েলি বিল্ড অ্যান আর্চ, তুমি কিভাবে একটা আর্চ তৈরি করো, কিভাবে ভল্ট তৈরি করো, কিভাবে তুমি মানে লেগ শু আর্চ তৈরি করো, কিভাবে তুমি বিভিন্ন আর্চের যে বিভিন্ন কোয়ালিটি আছে তুমি সে সব কিছু জানার চেষ্টা করো। ব্রিককে অল্প অল্প কর্মেল করে 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 তুমি আর্চ তৈরি করতে পারো, ব্রিককে এক্স্যাক্টলি শুধু ভয়সার শেপে সাজিয়ে আর্চ তৈরি করতে হবে, নট নেসেসারিলি, তুমি আগে সেটা জানার চেষ্টা করো, তোমার সেই কন্ট্রোলটা তোমার মধ্যে আনো, আনলে দেখবা ব্রিক নিজস্ব যোগ্যতা দিয়ে তোমাকে এমন কিছু ফর্ম এনে দিচ্ছে যে ফর্ম অন্য ম্যাটেরিয়াল দিয়ে বরঞ্চ করাটাই খুবই কঠিন একটা ব্যাপার। সো লিমিটেশন তোমারই জানার উপরে, তোমার জানাটাকে তুমি কিভাবে ব্যবহার করছো তার উপরে নির্ভর করছে। থ্যাংক ইউ। স্যার আমরা কি তাহলে আজকের প্রোগ্রামটা শেষ করতে পারি? শেষ করতে পারি বোধহয়। আমি যারা আছেন অলরেডি, অনেক সময় হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা ধরে আপনারা আছেন, ধন্যবাদ সবাইকে, বিকাশ স্যারকে স্পেশালি ধন্যবাদ আজকে সেশনটাকে আরো প্রাণবন্ত করার জন্য, এবং অবশ্যই আমাদের হেড ম্যাডাম সীমা পাকেও ধন্যবাদ। এই দুজনের পার্টিসিপেশন আসলে প্রোগ্রামটা অনেকক্ষণ পর্যন্ত তার চার্মটা ধরে রাখতে পেরেছে। আমাদের এই প্রোগ্রামটা প্রতি বুধবার হয়, বুধবার সেকেন্ড হাফে, ডিপেন্ড করে কে পার্টিসিপেট করছেন, যিনি স্পিকার তার টাইমের প্রেফারেন্সের উপর আমরা একটু 1-1.5 ঘন্টা এদিক ওদিক করে থাকি, বাট মোটামুটি বুধবার সেকেন্ড হাফে আমরা এই প্রোগ্রামটা করে থাকি। এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ, পোস্টার ডিস্ট্রিবিউশন সবকিছু আসলে স্টুডেন্টরাই করে, আপনারা দেখেছেন অলমোস্ট পুরো সময়টা ধরে ওরাই উপস্থাপনা করেছে, আমরা জাস্ট মাঝখানে বাহাত ঢুকিয়েছি। তো আমাদের নেক্সট বুধবারও একইভাবে প্রোগ্রাম আছে এবং এটা চলতে থাকবে। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি নেক্সট বুধবারে আমাদের সাথে জয়েন করতে। নেক্সট বুধবার আমাদের লেকচার দিবেন আমাদের আর্কিটেক্ট তৌফিক স্যার, স্যার লেকচার দিবেন
ভিজুয়াল এন্ড সাইকোলজিক্যাল কোয়ালিটি, সরি ভিজুয়াল সাইকোলজিক্যাল কোয়ালিটি অন, খুব কঠিন একটা সাবজেক্ট, অন স্পেস ম্যাটেরিয়াল অ্যান্ড শেপ, এটার উপর। তো আশা করবো সবাই আপনারা জয়েন করবেন আমাদের সাথে। সবার দাওয়াত রইল, আজকে আমার মনে হয় আমরা প্রোগ্রামটা শেষ করতে পারি। খালি মুখে দাওয়াত দিও না প্লিজ। আচ্ছা তুষার, চা বাকি থাকলো, দেশে আসলে, ঢাকায় আসলে। হ্যাঁ তুষার স্যারকে অনেক ধন্যবাদ। তুষার স্যার চা খাবে, গতকাল রাত 2টার সময় উনি বাসায় আসছেন, ঠিকমতো ঘুমাতে পারেন নাই, লেকচার রেডি করে ঘুমিয়ে গেছেন, এবং আমি লেকচারের 40 মিনিট আগে তাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ওর ঘুম ক্লিয়ার হয় নাই এখনো। আই নো, আই এম ভেরি সরি অ্যাবাউট দ্যাট, ইউ ক্যান গো ব্যাক টু স্লিপ। আমি জানি না এখন কটা বাজে বেলজিয়ামে, না এখন খটখটা দুপুর, আর আমার শিফট শুরু হবে একটু পরে, সো নো স্লিপ অ্যাকচুয়ালি। আচ্ছা, আই এম নট অ্যাকচুয়ালি সরি, বিকজ আমরা অনেক কিছু জানতে পারছি আপনার কাছ থেকে। স্টুডেন্টরা ওয়াজ ভেরি এনকারেজিং, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত এরা দেখলাম যে বেশ উৎসাহ নিয়ে দেখছে, সবাই এনজয় করেছে, ভেরি মাচ থ্যাংক ইউ ফর দ্যাট। আমার মনে হয় আমরা আজকে প্রোগ্রাম শেষ করি। থ্যাংক ইউ বিকাশ, থ্যাংক ইউ তুষার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।